এস এম সিয়াম হাসান আমি এমডি ফেজ এ নিউরোলজি বিএস মেমোতে কোর্সে আছি আজকে আমি আপনাদের নার্ভাস সিস্টেম ফিজিওলজি এন্ড স্পেশাল সেন্সের উপরে একটা ক্লাস নিব তো শুরু করছি আজকে আমাদের লেকচারের কন্টেন্ট প্রথমে আমরা একটু দেখে নিই প্রথমে কন্টেন্ট হচ্ছে আমাদের এখানে নার্ভাস সিস্টেম মেন পার্ট হচ্ছে নার্ভাস সিস্টেম এন্ড স্পেশাল সেন্সেস নার্ভাস সিস্টেমের মধ্যে জেনারেল অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম রিফ্লেক্স সেরেবেলাম হাইপোথ্যালামাস এন্ড ইমোশন একটা আর স্পেশাল সেন্সের মধ্যে মেইনলি আমাদের ভিজুয়াল পাথওয়ে লাইট রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিফ্লেক্স আর ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা আমাদের অডিটরি অ্যাপারেটাস বা আমাদের কানের সাথে যুক্ত এবং কিছু টেস্ট সেন্সেশনের কিছু অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব তো নার্ভাস সিস্টেম প্রথমেই আমরা যখন নার্ভাস সিস্টেম একটা বলতে গেলে আমাদের শরীরের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নার্ভাস সিস্টেমের নিয়ন্ত্রণে থাকে তো এখন এই নার্ভাস সিস্টেম মেইনলি দুটা পার্ট আছে নার্ভাস সিস্টেমের একটা হচ্ছে ব্রেইন যেটাকে আমরা বলি ব্রেইন তার আগে এটা এভাবে বলা যায় যে দুটা পার্ট বলতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমকে মেইনলি দুটা ভাগে ভাগ করা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আবার কিছু অংশ আছে যেমন সেটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আবার কিছু ভাগ আছে যেটা হচ্ছে নার্ভস থাকে তারপর এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর তাছাড়া আমাদের আরেকটা পার্ট আছে নার্ভাস সিস্টেম সেটা আমরা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক এই দুটো অংশ নিয়ে তৈরি তো আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব পরে আরো সামনে আগালে তখন আপনারা এটা দেখতে পাবেন তো প্রথমে আসি আমরা যে স্ট্রাকচার অফ দ্য নার্ভাস সিস্টেম মেইনলি কি দিয়ে তৈরি নার্ভাস সিস্টেম মেইনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট আমি একটু আগে বললাম ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে মেইনলি নার্ভস অ্যান্ড দেয়ার গ্যাংলিয়া নার্ভস অ্যান্ড দেয়ার গ্যাংলিয়া 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 জিনিসটা কি আমি একটু পরে আসছি আগে আপনাদেরকে বলে নিই যে এটার কি কি ভাবে তৈরি তো ব্রেন যেটা ব্রেনের আবার পার্ট আছে তিনটা একটা হচ্ছে যে ফোর ব্রেন যেমন আপনারা এখানে দেখতে পারেন এই যে আমাদের পেজে দেওয়া আছে ফোর ব্রেন মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন ব্রেনটাকে তিনটা ভাগে ভাগ করছে আর স্পাইনাল কর্ডকে পাঁচটা ভাগে ভাগ করছে সার্ভাইকাল সেগমেন্ট থোরাসিক সেগমেন্ট লাম্বার সেগমেন্ট স্যাক্রাল অ্যান্ড কক্সিজিয়াল সেগমেন্ট এইখানে এদের আবার আলাদা আলাদা পার্ট আছে সার্ভাইকাল সেগমেন্ট কয়টা পার্ট থোরাসিক সেগমেন্ট কয়টা পার্ট এরকম ভাগ আছে আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা মেইনলি ব্রেনের সাথে যে অংশটা সেটা হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ ব্রেন থেকে টুয়েলভ পেয়ার বারো জোড়া ক্র্যানিয়াল নার্ভ বের হয় এবং তাদের সাথে অ্যাডজেসেন্ট কিছু গ্যাংলিয়া থাকে গ্যাংলিয়া হচ্ছে কালেকশন অফ নার্ভ সেল আচ্ছা স্পাইনাল কর্ডের মধ্যে এরকম কিছু নার্ভ আছে যেমন আমাদের সেগমেন্ট আছে সার্ভাইকাল সেগমেন্ট থোরাসিক সেগমেন্ট সেরকম ওইখান থেকে কিছু স্পাইনাল নার্ভ বের হয় সেটা হচ্ছে 31 পেয়ার এটাকে বলে রাখি ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে 12 পেয়ার আর স্পাইনাল নার্ভস হচ্ছে 31 পেয়ার মানে 31 জোড়া তো 31 জোড়ার মধ্যে আবার ভাগ করা হয়েছে যেমন সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাল সার্ভাইকাল যেমন 8 জোড়া থোরাসিক 12 জোড়া লাম্বার 5 জোড়া স্যাক্রাল 5 জোড়া কক্সিসে 1 জোড়া একইভাবে স্পাইনাল কর্ডের সেগমেন্টগুলো যেমন আমরা এরপরে এদিকে আসি যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসি তাহলে ব্রেনে যেমন বললাম ফোর ব্রেন মিড ব্রেন হাইন্ড ব্রেন স্পাইনাল কর্ডের সেগমেন্টকে ওরকম সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাল কক্সিজাল সেগমেন্ট অনুযায়ী ভাগ করেছে ফোর ব্রেনকে অনেক সময় একটা কিছু নাম দিয়ে যেমন সেরেব্রাম অ্যান্ড ডায়েনসেফালন ফোর ব্রেনে কিছু পার্ট আছে এরকম মিড ব্রেন এবং হাইন্ড ব্রেনের পার্ট হচ্ছে পন সেরেবেলাম অ্যান্ড মেডুলা অবলংগটা সামনে আগাই আমরা এখানে ব্রেনের মরফোলজি সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে দেখেন এখানে মাইলেনসেফালন মেটেনসেফালন মেজেনসেফালন ডায়েনসেফালন টেলেনসেফালন এখানে মাইলেনসেফালন হচ্ছে মেডুলা মেটেনসেফালন হচ্ছে পন্স অ্যান্ড সেরেবেলাম মেজেনসেফালনটাকে বলছে মিড ব্রেন ডায়েনসেফালন হচ্ছে থ্যালামাস হাইপোথ্যালামাস আর টেলেনসেফালনটা হচ্ছে সেরেব্রাম তো এখন সেরেব্রামের অংশের ভিতরে সেরেব্রাল কর্টেক্স বেজাল গ্যাংলিয়া মেডুলারি বডি এগুলো আছে এইটা আমাদের আলোচনা করার আগে আমাদের আরেকটু আলোচনা করে নেওয়া উচিত যেটা হচ্ছে হেমিস্ফিয়ার হেমিস্ফিয়ারটা হচ্ছে যে ব্রেনটা অ্যাজ এ হোল আমাদের ব্রেনটা দুইটা ভাগে ভাগ ভাগ করা হয় একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার এখন
লেফট হেমিস্ফিয়ার আর রাইট হেমিস্ফিয়ারের মধ্যে 90% যারা আমাদের আমরা মানুষ তাদের ক্ষেত্রে লেফট হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট থাকে রাইটের উপরে, 10% ক্ষেত্রে, 10-12% ক্ষেত্রে রাইটটা ডমিনেট থাকতে পারে। তো লেফট হেমিস্ফিয়ারকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিডাকশনিস্টিক, আর রাইট হেমিস্ফিয়ারকে বলছে হলিস্টিক। এখন রিডাকশনিস্টিক ব্রেন বলতে কি বোঝা হচ্ছে, লেফট হেমিস্ফিয়ারের কাজ কি, যেমন এখানে আমরা দেখতে পাই, এই যে এখানে একটু দেখবেন খেয়াল করে যে ক্যালকুলেটিভ, ক্যালকুলেশন, কমিউনিকেটিভ, যোগাযোগ স্থাপন করা, ক্যাপেবল অফ কনসিভিং অ্যান্ড এক্সিকিউটিং কমপ্লিকেটেড প্ল্যান, এটা সে মাথায় চিন্তা করবে এবং সেটাকে সে এক্সিকিউট করবে প্রপারলি। এবং রিডাকশনিস্ট মানে সবসময়, এটা যদি ভালো বাংলায় বলতে চায়, যে সন্দেহপ্রবণ, মানে সবসময় আমরা সন্দেহ করি বা চিন্তা করি যে এটা এভাবে করা যাবে কি না, বা এটা এভাবে করা ঠিক কি না, বা আমরা কোনো কিছু হিসাব নিকাশ করি, এটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ারের কাজ। আর রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ারের কাজ অ্যাজ এ হোল আপনি যদি বলতে চান, তাহলে স্পিচ কন্ট্রোল করে, কম্প্রিহেনশন, মানুষের সাহচর্য, যোগাযোগ, অ্যারিথমেটিক, হিসাব নিকাশ, রাইটিং। আচ্ছা, রাইট ব্রেন যেটা সেটাকে আমরা বলছি হলিস্টিক, মানে সামগ্রিকভাবে, সামগ্রিক একটা চিন্তা ভাবনা রাইট ব্রেন করে। সে হচ্ছে যে একটা, যেমন এখানে একটা বলা আছে, যেমন জেন্টেল, ইমোশনাল, মোর অ্যাট ওয়ান উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, মানে পারিপার্শ্বিকতা, সামাজিকতার সাথে সে মানিয়ে চলে। তারপর সে হচ্ছে যে বলা যায় ইমোশনাল, সে সহজে সবকিছু, সবাইকে বিশ্বাস করতে চায়, সহজে সবকিছু সে বুঝতে চায় এরকম। তো এক্ষেত্রে রাইটের কিছু স্পেসিফিক ফাংশন আছে, যেমন আপনারা দেখতে পারেন এখানে দেওয়া আছে, ক্রিয়েটিভিটি কন্ট্রোলস ক্রিয়েটিভিটি, স্পেশিয়াল অ্যাবিলিটি, আর্টিস্টিক অ্যান্ড মিউজিক্যাল স্কিল। স্পেশিয়াল অ্যাবিলিটি বলতে বোঝাচ্ছে যে স্থান, কাল, পাত্র সম্পর্কে ধারণা থাকা, আর্টিস্টিক বিভিন্ন ছবি আঁকা বা গল্পের বই, গল্প লেখায় বিভিন্ন ধরনের অ্যামিউজিং, অ্যামিউজমেন্ট মূলক কাজগুলো বা মিউজিক্যাল স্কিল, এগুলো হচ্ছে রাইট হেমিস্ফিয়ারের সাথে সংযুক্ত। এখানে ছোট্ট করে একটা জিনিস বলে নিতে চাই, খুবই জরুরি একটা জিনিস, যে এখানে দেখেন আপনারা, ডিমায়েলিনেশন অফ দি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ডিমায়েলিনেশন অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ডিমায়েলিনেশন অফ দি কর্ড। এখন ডিমায়েলিনেশনটা আপনারা আরেকটু পরে বুঝতে পারবেন, এখানে জাস্ট এটা আপনাদের জেনে রাখার জন্য, মায়েলিনেশন অ্যান্ড ডিমায়েলিনেশন, নার্ভাস সিস্টেম মায়েলিনেটেড আছে, নার্ভাস সিস্টেমের ফাইবার যেটা আরও পরে আসছে, ফাইবার মায়েলিনেটেড আর আনমায়েলিনেটেড। এখন মায়েলিনেটেড ফাইবারগুলোর কিছু কাজ আছে, সেটা আমরা পরে বলবো। সে মায়েলিনেটেড ফাইবারের যদি মায়েলিনেশনটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, মানে ঠিক চামড়ার মতো, একটা চামড়া বা একটা আবরণের উপরের আবরণটার মতো নষ্ট হয়ে গেলে তখন কিছু সমস্যা হয়, হ্যাঁ, সেই সমস্যাগুলো যদি মায়েলিনেশনটা নষ্ট হয়, ডিমায়েলিনেশন বা মায়েলিনেশন যদি নষ্ট হয়, যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, তাহলে আমরা বলবো সেটা জিবিএস, মানে গুইনবেরি সিন্ড্রোম, অথবা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয় বা ব্রেনে হয়, তাহলে আমরা বলবো এমএস বা মাল্টিপল স্ক্লেরোসিস, আর যদি এটা হয় স্পাইনাল কর্ডে, তাহলে আমরা বলবো ট্রান্সভার্স মায়েলাইটিস। আচ্ছা, এখানে একটু হালকা করে জেনে রাখা দরকার যে লোবগুলোর কথা আমরা বললাম, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, প্যারাটাল লোব, অক্সিপিটাল লোব। এই লোবগুলোর কথা মানে এই আবার এটা একটু বলে নেওয়া উচিত যে ব্রেনকে ভাগ করা হয়েছে কয়েকটা লোবে, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাটাল, অক্সিপিটাল, একটা হেমিস্ফিয়ার অনুযায়ী, প্রত্যেক লেফট হেমিস্ফিয়ারও এরকম ভাগ আছে, রাইট হেমিস্ফিয়ারও এরকম ভাগ আছে। ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে পার্সোনালিটি, ইমোশন, বিহেভিয়ার, সে সামাজিকভাবে কীভাবে চলবে, চলাফেরা করবে, তারপরে মিচুরেশন। এটা এখানে আপনাদের এখানে অত ডিটেলস এটা এভাবে বলা হয়নি, কিন্তু এই এই কাজগুলো ফ্রন্টাল লোব করে। ফ্রন্টাল লোব দেখেন, এখানে দেখেন ফাংশন কি, পার্সোনালিটি, বিহেভিয়ার, ইমোশন, তারপরে জাজমেন্ট, প্ল্যানিং, প্রবলেম সলভিং করতে পারে। আবার ফ্রন্টাল লোবে কিন্তু স্পিচের, আমাদের ব্রোকাস এরিয়া বলি আমরা, যেটা আমাদের স্পিচের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা ফ্রন্টাল লোবে আছে। ইন্টেলিজেন্ট, কনসেপ্ট, যেমন কনসেন্ট্রেশন, সেলফ অ্যাওয়ারনেস, এগুলো ফ্রন্টাল লোবের সাথে কানেক্টেড। ফ্রন্টাল লোবে যদি কারো প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে তার বিহেভিয়ার অ্যান্টি সোশ্যাল হবে, ইমোশনালিটি বেশি, সে ইমোশনাল হবে, ঠিক আছে, পার্সোনালিটি তার ডিফেক্টিভ পার্সোনালিটি হবে, সে তার ডিসইনহিবিশন, মানে ইনহিবিশন, ডিসইনহিবিশন, ইনহিবিশন মানে হচ্ছে বাধা, কোনো একটা কাজ আমরা করতে, আমার চিন্তা করি যে কাজটা করা ঠিক কিনা, ঠিক না, কিন্তু তার সেই বোধটা থাকবে না। প্যারাটাল লোব, প্যারাটাল লোবের মেনলি আমরা যদি বলতে চাই, যে সেটা সেন্সরি ফাংশনের সাথে প্যারাটাল লোব যুক্ত, যেমন এখানে দেখেন সেন্স অফ টাচ, পেন, টেম্পারেচার, সেন্সরি স্ট্রিপ, এর সাথে সাথে প্যারাটাল লোবের সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ যুক্ত, মানে আমাদের যে ভাষায় কথা বলি, ভাষা, তারপর হচ্ছে স্পেশিয়াল অ্যান্ড ভিজুয়াল পারসেপশন,
তো ভিশন, হিয়ারিং, মোটর, সেন্সরি মেমোরি এগুলো নিয়েও প্যারেটাল লোব কাজ করে। আচ্ছা, এরপরে আমরা আগাই অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব মেইনলি আমাদের ভিশন নিয়ে কাজ করে, মানে আমরা যে দেখি সেই ভিশনটা নিয়ে অক্সিপিটাল লোব কাজ করে, কালার, লাইট, মুভমেন্ট এগুলো নিয়ে। আর টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব হচ্ছে ল্যাঙ্গুয়েজ। টেম্পোরাল লোবের ক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে মেমোরি, হিয়ারিং, ব্যালেন্স এগুলো না টেম্পোরাল লোব কাজ করে, সিকোয়েন্সিং, অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে, যেটা হচ্ছে নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়া। ঠিক আছে, তো নিউরনস কি? নিউরন হচ্ছে যে এক্সাইটেবল সেল, নার্ভাস সিস্টেমের ইউনিট, আমরা বলি ইউনিট। যেমন আমাদের রেনাল সিস্টেমের ইউনিট হচ্ছে নেফ্রন, লিভারের হচ্ছে যে হেপাটোসাইট, একই রকম হার্টের হচ্ছে মায়োসাইট, এরকম হচ্ছে নার্ভাস সিস্টেমের হচ্ছে নিউরন। নিউরন ইজ দ্য এক্সাইটেবল সেল, এখানে বলছে দেখেন স্পেশালাইজড ফর রিসেপশন, একটা ইম্পালস সে গ্রহণ করবে, সেটাকে ইন্টিগ্রেট করবে মানে আত্মীকরণ করবে, সেটাকে ট্রান্সফর্ম করবে, সেই ইম্পালসটাকে একটা থেকে একটা ইম্পালস সে ট্রান্সফর্ম করে আরেকটা অনুভূতি নিয়ে যাবে এবং ট্রান্সমিশন করবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। একটা আমরা বলতে পারি যে দেখা গেল যে একটা সহজ উদাহরণ দিই যে আমার কোথাও কোনো একটা জায়গায় কিছু একটা পোকা বা পিঁপড়া কামড় দিল, তাহলে ওই জায়গাতে পিঁপড়া কামড় দিল, তাহলে আমার যে ব্যথার একটা সেন্সেশন সেটা আমার নার্ভাস সিস্টেমের, আমার যে নিউরনসের মাধ্যমে সেটা প্রোপাগেটেড হয়ে আমার ব্রেনে যাবে, সেখান থেকে আমি একটা আবার আমার যেটাকে বলি সেন্সরি, যে যেখান থেকে কামড় দিল সেখান থেকে আমার ব্রেনে গেল, সেখান থেকে আমার ব্রেন একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ ওখানে একটা পোকা আছে তাকে মারতে হবে, এটা মোটর। এই যে এই জিনিসগুলো কিন্তু নিউরনের মাধ্যমেই হচ্ছে। স্ট্রাকচার, নিউরনের স্ট্রাকচারে আমরা যাই, নিউরন সেল বডি আর হচ্ছে ডেনড্রাইটস দ্বারা তৈরি। এখন সেল বডি কিছু অংশ আছে যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গলগি বডিজ, মাইটোকন্ড্রিয়া, সেল গ্রানিউলস, এগুলা আপনারা জাস্ট একটু জেনে রাখবেন, জাস্ট একটু একবার দুবার রিডিং পড়বেন। আর ডেনড্রাইটসের মধ্যে একজন হিলক, ইনিশিয়াল সেগমেন্টের মধ্যে এখানে একজন প্রপার আছে, টার্মিনাল বাটন আছে। এই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে দেখেন খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে ডেনড্রাইট এবং ডেনড্রন, আমরা আগে বলতাম ডেনড্রন, ডেনড্রাইটস, এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে একজন, আর এটা হচ্ছে টার্মিনাল বাটন, টার্মিনাল বাটন এগুলা। এই যে এই যে এই এই জায়গাগুলো, এই যে এখান থেকে আমাদের এই যে প্যাসেজ, এই যে এই জায়গাটাকে আমরা বলি নোড অফ রেনভিয়ার, আর এই যে এই যে এই জিনিসগুলোকে আমরা বলি মাইলিনেটেড শীত, মাইলিন শীত বলি আমরা এটাকে। আমরা আগাই সামনে ক্লাসিফিকেশন। এখন নিউরনের ক্লাসিফিকেশন বিভিন্নভাবে করা হয়, ফাংশনাল ক্লাসিফিকেশন যেটা মেইনলি প্রধানত আমরা যেটা আমরা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে সেন্সরি আর হচ্ছে মোটর, সেন্সরি নিউরন আর মোটর নিউরন। তাহলে সেন্সরি নিউরনটা কি? সেন্সরি নিউরনটা হচ্ছে ভালো বাংলা যদি আমরা বলতে চাই যে আমাদের সেন্সটা যারা ক্যারি করে নিয়ে যাচ্ছে, যেমন দেখা গেলো যে আমি কোথাও একটা জায়গায় আঘাত পেলাম বা কোনো জায়গায় আমার পোকা বা পিঁপড়া কামড় দিলে কিছু হলো, তাহলে এই এই সেন্সটা বা আমার মাথায় আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে আমার হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে। তো সেটার জন্য আমার নার্ভাস সিস্টেমের যে অংশটা এই কাজটা করে তাকে আমরা বলি সেন্সরি সিস্টেম, এবং সেখানে যে নিউরনগুলো আছে এটা সেন্সরি নিউরন। এবং যখন আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে যায় সেখান থেকে যে রেসপন্সটা যে যা যাদের মাধ্যমে হয় তাদেরকে বলি মোটর সিস্টেম বা মোটর নিউরন। সেন্সরি নিউরনের মধ্যে আবার ভাগ আছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন। এগুলো কিন্তু একবারেই করে না যে প্রথমে আমাকে একটা পোকা কামড় দিলো সঙ্গে সঙ্গে সেটা ব্রেনে চলে গেল, তা কিন্তু না। প্রথমে ফার্স্ট অর্ডার নিউরনের কাছে যাবে, তারপর সেকেন্ড অর্ডার নিউরনের কাছে যাবে, তারপর থার্ড অর্ডার নিউরনের কাছে যাবে। সেন্সরি নিউরন ইজ এ নিউরন দ্যাট ক্যারি সেন্সরি ইনফরমেশন ফ্রম দ্য পেরিফেরি টু দ্য সিএনএস। পেরিফেরি বলতে আমাদের হাত পা, শরীরের অন্যান্য অংশ থেকে সে নিয়ে যায়। এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আছে রিফ্লেক্স আর্ক, যেটা পরে আছে, রিফ্লেক্স আর্ক সম্পর্কে বলা আছে পরে, সেটা বলবো আমি। আর সেন্সরি পারসেপশন, তো এখানে দেখেন লেখা আছে টু ক্যারি এ মডালিটি অফ সেন্সরি ইম্পালস ফ্রম দি পেরিফেরি টু দ্য ব্রেন, থ্রি সেট অফ সেন্সরি নিউরন আর ইনভলভ। আমি বললাম একটু আগে তিন সেট সেন্সরি নিউরন ইনভলভ, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তো ফার্স্ট অর্ডার নিউরনটা কোথা থেকে কতদূর পর্যন্ত যায়? এটা পেরিফেরি থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত আসে। তাহলে আমাদের যে পিছনে যে স্পাইনাল কর্ড আছে পেরিফেরি, সেটা হাত হতে পারে, পা হতে পারে, অন্যান্য জায়গা হতে পারে, সেখান থেকে সে আগে স্পাইনাল কর্ডে আসবে। এটা ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে গেল, তারপরে স্পাইনাল কর্ড থেকে যাবে থ্যালামাস। থ্যালামাস আমাদের ব্রেনের, আমাদের ব্রেনের একটা অংশ যেটা হচ্ছে সেন্সরি রিলে স্টেশন হিসেবে কাজ করে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা সেন্সরি রিলে স্টেশন এক্সেপ্ট অলফ্যাকশন, আমরা এমবিবিএস এটা পড়েছি, থ্যালামাস হচ্ছে সেন্সরি রিলে স্টেশন এক্সেপ্ট অলফ্যাকশন, অলফ্যাকশন বাদে সবগুলো সেন্সরি রিলে স্টেশন হচ্ছে থ্যালামাস। তাহলে সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে সেন্সরি ফ্রম স্পাইনাল কর্ড টু থ্যালামাস। থার্ড অর্ডার নিউরন হচ্ছে কি?
থ্যালামাস থেকে আমার সেন্সরি কর্টেক্স, ব্রেনের যে সেন্সরি কর্টেক্স সেখানে যাবে, সেটা হচ্ছে থার্ড অর্ডার নিউরন। আপনি এটুকু জানলে আপাতত মোটামুটি হবে। মোটর নিউরন, এরপর আমরা আসেন, দেয়ার আর নিউরন দ্যাট ক্যারি মোটর ইম্পালাস ফ্রম সিএনএস টু দ্য ইফেক্টর অর্গান। এখানে ইফেক্টর অর্গানটা বলাটা বেটার, যে যে জায়গাটাতে ইফেক্ট হচ্ছে সেইটাকে বলে আমরা ইফেক্টর অর্গান। তাহলে মোটর নিউরন নিউরনসের মোটর নিউরনসের ফাংশন কি? মোটর নিউরনসগুলো বেশিরভাগ আমাদের কাজ করতে, মানে আমাদের কাজটাই মোটর নিউরনের মাধ্যমে হচ্ছে। যেমন যেমন আমাকে একটা মশা কামড় দিল, সে মশার কামড়টা সেন্সরি নিউরন আমার ব্রেনে পৌঁছে দিল, এখন মশাটা এখনো ওখানে বসে আছে, মারতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যে হাত বাড়িয়ে ওটাকে মারতে যাচ্ছি, এই যে আমার অ্যাক্টিভিটি, সেটাকে মোটর নিউরন, মোটর নিউরনের মাধ্যমে সেটা সম্পাদিত হচ্ছে। আচ্ছা, তো মোটর নিউরনের ভ্যারিয়াস ফাংশন আছে, তার মধ্যে আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, যে গ্ল্যান্ডুলার সিক্রেশন, যেমন এখানে বলা যায় গ্ল্যান্ডুলার সিক্রেশন, মাস্কুলার কন্ট্রাকশন, কার্ডিয়াক রেট, রেসপিরেটরি মুভমেন্ট, এগুলো সব আলাদা আলাদা ভাগ করা আছে, সব মোটর নিউরন এগুলো কন্ট্রোল করে। গ্ল্যান্ডুলার সিক্রেশন মানে এই যে আমাদের শরীরে দেখুন, দেখেন যে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়ার পরপরই আমাদের শরীরে একটা হরমোন সিক্রেশন হচ্ছে, আইলেট টু দ্য প্যাংক্রিয়াস, প্যাংক্রিয়াসের আইলেটস থেকে একটা হরমোন সিক্রেশন হতে, যেটাকে আমরা বলছি ইনসুলিন, সাথে আরও হরমোন সিক্রেশন হয়। ইনসুলিনটা মেইনলি সিক্রেশন হচ্ছে এবং যেটা আমাদের এই গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করছে। এই ইনসুলিন হরমোনটা সিক্রেশন হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি, আমরা যখন খাবার খাই, খাবারটা যখন পেটের মধ্যে দিয়ে যায়, তখন আমাদের এই হরমোনটা সিক্রেশন করার সিগন্যালটা চলে যায়, ঠিক আছে? এখন হচ্ছে যে এই যে এই এই খাবার খাওয়াটার পরে যে এই যে যাচ্ছে আমাদের ব্রেনের সেন্সেশন আছে, এখন একটা হরমোন সিক্রেশন করতে হবে, সেটা কিন্তু মোটর কন্ট্রোলের মাধ্যমে, এটা মোটর কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। একইভাবে দেখেন মাস্কুলার কন্ট্রাকশন, মাস্কুলার কন্ট্রাকশন যে কোনো প্রয়োজনের সময় আমাদের শরীরের বা মাসল যখন কন্ট্রাক্ট করে, তখন কিন্তু সেটা মোটর এন্ডিংয়ের উপরে নির্ভর করে। কার্ডিয়াক রেট, হার্ট রেট, রেসপিরেটরি মুভমেন্ট সব আমার মোটর মোটর কন্ট্রোলের উপর নির্ভর করে। টু সেটস অফ মোটর নিউরন আর ইনভলভ ইন, এখানে মোটর নিউরনকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা আপার মোটর নিউরন, একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখানে আপার মোটর নিউরন অ্যান্ড লোয়ার মোটর নিউরনের ডেফিনিশনটা আমাদের জানা দরকার, কতটুকু হচ্ছে আপার মোটর নিউরন আর কতটুকু হচ্ছে লোয়ার মোটর নিউরন। সেরেব্রাল কর্টেক্স থেকে আমার মোটর নিউক্লিয়াস, সেরেব্রাল কর্টেক্স থেকে মোটর নিউক্লিয়াস, এই পর্যন্ত হচ্ছে আপার মোটর। আবার সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্নসেল, এটা হচ্ছে আপার মোটর নিউরন। আর মোটর নিউক্লিয়াস থেকে ইফেক্টর অর্গান, অ্যান্টেরিয়র হর্নসেল থেকে ইফেক্টর অর্গান, এটা হচ্ছে লোয়ার মোটর। এটা আবার একটু ক্লিয়ার করি, সেরেব্রাল কর্টেক্স থেকে আমাদের প্রত্যেকটা যে 12 পেয়ার নার্ভ আমাদের ব্রেন থেকে বের হয়, প্রত্যেকেই কিন্তু নিউক্লিয়াস আছে। তাহলে কর্টেক্স থেকে আমাদের মোটর নার্ভের নিউক্লিয়াস পর্যন্ত যে ফাইবারগুলো থাকে, সেটা হচ্ছে আপার মোটর নিউরন, ঠিক আছে? আর মোটর নার্ভ নিউক্লিয়াস থেকে আবার ইফেক্টর অর্গান পর্যন্ত যেটা চলে যায়, সেটা লোয়ার মোটর নিউরন। এখানে একটা শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র হর্নসেল, হ্যাঁ, আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্নসেল পর্যন্ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপার মোটর নিউরন। অ্যান্টেরিয়র হর্নসেল থেকে ইফেক্টর অর্গান পর্যন্ত লোয়ার মোটর নিউরন। অ্যান্টেরিয়র হর্নসেল আমাদের স্পাইনাল কর্ডে আছে, ওটা পরে আসবো। এখানে দেখেন আপনাদের কি বলছে, আপার মোটর নিউরন দে অ্যারাইজ ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড এন্ডস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যান্টেরিয়র হর্নসেল স্পাইনাল কর্ড। এখানে আরো ডিটেলস, এখানে আমি আর একটু ডিটেলস যেটা বললাম সেটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কর্টেক্স থেকে ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস পর্যন্ত, আর হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্নসেল, এটা আপার মোটর। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ নিউরনস, নিউরনসের ক্লাসিফিকেশনটা এখানে আমাদের জানা দরকার। আমরা তো একটা জানলাম সেন্সরি এবং মোটর, এছাড়া আছে ইউনিপোলার, বাইপোলার অ্যান্ড মাল্টিপোলার। এখানে দেখেন নাম্বার, লেন্থ অ্যান্ড মোড অফ ব্রাঞ্চ, পোলারিটি হিসেবে আলাদা আলাদা করেছে। জাস্ট আমাদের উদাহরণগুলো জানা উচিত, জানা দরকার। মেনলি ইউনিপোলার হচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন, পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন অ্যান্ড মেজেন সেফুলার নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের কয়েকটা নিউক্লিয়াস আছে, মোটর নিউক্লিয়াস, সেন্সর নিউক্লিয়াস আর মেজেন সেফালিক নিউক্লিয়াস। মেজেনসিফোয়ার নিউক্লিয়াস স্পাইনাল নিউক্লিয়াস, মেজেনসিফোয়ার নিউক্লিয়াস হচ্ছে ফিফথ ক্যানিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, এটা হচ্ছে ইউনিপোলার। বাইপোলার হচ্ছে চোখ, কান, নাক, মানে আমরা যে দেখে মনে রাখার জন্য সুবিধা হচ্ছে, আমরা চোখে দেখি, কানে শুনি, নাকে, এটা হচ্ছে বাইপোলার নিউরন। যেমন এখানে রেটিনা, বাইপোলার সেল অফ রেটিনা, সেন্সরি কক্লিয়া, ভেজিটেবুলার গ্যাংলিয়া, অলফ্যাক্টরি সেল, এগুলো হচ্ছে বাইপোলার। আর মাল্টিপোলার হচ্ছে আদার্স। এখানে সিউডো ইউনিপোলার একটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি ইউনিপোলার দেখলাম পোস্টেরিয়র গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন, মেজেনসেফালাস, সিউডো ইউনিপোলার বারবার সাররা এখান থেকে কোশ্চেনটা করে। সিউডো ইউনিপোলার হচ্ছে টি শেপ প্রসেস, ডর্সাল রুট গ্যাংলিয়া, সিউডো ইউনিপোলার হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়া অ্যান্ড ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই গ্যাংলিয়া এক্সেপ্ট হচ্ছে এইথ ক্যানিয়াল নার্ভ। ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়ার যে গ্যাংলিয়নগুলো আছে এক্সেপ্ট এইথ ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ।
এইটা বাদে বাকি সব নার্ভের গ্যাংলিয়ন এবং ডর্সালট গ্যাংলিয়ন হচ্ছে সিউডো ইউনিপোলার, ঠিক আছে? সাজেদ নিউরন এখানে ভাগ করেছে একটা গলগি টাইপ, আপনারা দেখবেন গলগি টাইপ 1 আর গলগি টাইপ 2, এর কিছু উদাহরণ আছে, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। কিন্তু আপনাদের প্রধানত লাগবে যে ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে সেন্সরি, আমি আগে বলি সেন্সরি নিউরন আর মোটর নিউরন। তাহলে সেন্সরি নিউরন হচ্ছে কি, সেন্সরি নিউরন হচ্ছে ইফেক্টর অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্সরি নিউরনে তিনটা অর্ডার অফ নিউরন আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে ইফেক্টর অর্গান থেকে সেন্ট্রাল স্পাইনাল কর্ড, সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস, থার্ড অর্ডার নিউরন হচ্ছে থ্যালামাস থেকে সেন্সরি কর্টেক্স। আচ্ছা, এরপরে আসেন মোটর নিউরন। মোটর নিউরন দুই ভাগে ভাগ করে হচ্ছে, গ্রসলি আপার মোটর এবং লোয়ার মোটর। আপার মোটর লোয়ার মোটর পরে আরও আরও আছে, আপার মোটর লোয়ার মোটরের পার্থক্য এখানে যদি রিলেশন হয় কি হয় সেটা পরে আছে, আপার মোটর এবং লোয়ার মোটর। তাহলে আপার মোটর নিউরন কতটুকু থেকে আমরা আপার মোটর বলছি আর কতটুকু থেকে লোয়ার মোটর বলছি, আপার মোটর হচ্ছে সেরেব্রাল কর্টেক্স টু ক্যানিয়ালাম নিউক্লিয়াই, ক্যানিয়ালাম নিউক্লিয়াস এবং সেরেব্রাল কর্টেক্স থেকে ক্যানিয়ালাম নিউক্লিয়াস পর্যন্ত যেটা সেটা হচ্ছে আপার মোটর। আবার হচ্ছে সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্ন সেল, সেটা হচ্ছে আপার মোটর। আর ক্যানিয়ালাম নিউক্লিয়াই থেকে ইফেক্টর অর্গান, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে ইফেক্টর অর্গান, সেটা হচ্ছে লোয়ার মোটর। আর এখানে হচ্ছে নাম্বার ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিউড ইউনিপোলার। ইউনিপোলার পোস্টিওর গ্যাংলিয়ন অথবা মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ফিফথ ক্যানিয়াল নার্ভ, এটা হচ্ছে ইউনিপোলার। বাইপোলার হচ্ছে যে আমরা বাইপোলার রেটিনা, তারপর সেন্সরি কক্লিয়া, তারপর হচ্ছে ভেস্টিবুলার গ্যাংলিয়ন, এটা ঠিক আছে। আর মাল্টিপোলার হচ্ছে যে আদার্স যেগুলো, আর সিউড ইউনিপোলার হচ্ছে ডর্সালট গ্যাংলিয়ন এবং ক্যানিয়াল নার্ভ গ্যাংলিয়া এক্সেপ্ট ফিফথ ক্যানিয়াল নার্ভ। আচ্ছা, তাহলে আমরা এইখানে নিউরনের বিভিন্ন টাইপ শিখলাম। আচ্ছা, এখানে যেমন ধরেন আপনাদের এখানে একটা প্রশ্ন হতে পারে, যেমন বিসিএসে আপনাদের কোশ্চেন এভাবে আসতে পারে, যেমন আমরা জানি যে বিসিএসে এ বি আমাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকে, যেটা আমাদের একটাই মাত্র উত্তর থেকে উত্তর দিতে হবে এবং চারটা অপশন থাকে। তো সেক্ষেত্রে যেমন এখানে আপনার একটা প্রশ্ন এভাবে আসতেই পারে যে একটা হোয়াট ইজ দ্য, বললো যে আপনার আপনার প্রশ্ন এরকম আসতেই পারে যে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ইউনিপোলার নিউরন, ইউনিপোলার নিউরনের উদাহরণ কী হিসেবে আপনাকে এখানে দিয়ে দিতে পারে পোস্টিওর গ্যাংলিয়ন, রেটিনা, তারপর দিতে পারে হচ্ছে যে সেলস অফ অটোনমিক গ্যাংলিয়ন, অথবা এখানে দিতে পারে ডর্সালট গ্যাংলিয়ন। একটা বেস্ট সিঙ্গেল বেস্ট অপশন আপনাকে এখানে চুজ করতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে রেসিডেন্সি তো কোশ্চেন এবং বিসিএস এর জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেনগুলো এইখান থেকে আসতে পারে এইভাবে। এখন আসি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এবং এটা বলতে নিউরনের সাপোর্টিভ সেল, নিউরোগ্লিয়া বলতে নিউরনের সাপোর্টিভ সেল বলি। এটা হচ্ছে নন এক্সাইটেবল সেল, নিউরনটা হচ্ছে এক্সাইটেবল, এটা হচ্ছে নন এক্সাইটেবল সেল। এবং নিউরোগ্লিয়ার চার মানে চার প্রকার নিউরোগ্লিয়া আছে, অ্যাস্ট্রোসাইট, ইপেনডাইমা বা ইপেনডাইমা মাইক্রোগ্লিয়া এন্ড অলিগোডেন্ড্রোসাইট, ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট আবার দুটা ভাগে ভাগ করেছে, এখানে দেখেন ফাইব্রাস অ্যান্ড প্রোটোপ্লাজমিক, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া অ্যান্ড ইপেনডাইমা। ইপেনডাইমা ইপেনডাইমোসাইট জাস্ট জানার জন্য আপনারা জেনে রাখবেন, টাইনিসাইট অ্যান্ড করোডাল এপিথেলিয়াল। আপনাদের জন্য প্রধানত জানা দরকার নিউরোগ্লিয়া কয় ধরনের আছে এবং এটা কি নন এক্সাইটেবল। যেমন এখানে এখান থেকে সিঙ্গেল বেস্ট অ্যান্সার যদি নিউরোগ্লিয়া আপনার যায় যে নিউরোগ্লিয়া কি ধরনের সেল, এটা হচ্ছে নন এক্সাইটেবল সেল। এটা কি করে নার্ভাস সিস্টেমে, নিউরনের সাপোর্টিভ সেল, কোশ্চেন এভাবে আসতেই পারে। এরপরে আগাই যে নিউরোগ্লিয়ার ক্লাসিফিকেশনটা কেমন, নিউরোগ্লিয়ার ক্লাসিফিকেশন দেখেন এখানে ওইভাবে যেটা ওখানে লেখা আছে এভাবে ভাগ করে দিয়েছে। মাইক্রোগ্লিয়া এখানে দেখেন স্ট্রাকচারাল ফিচার, মাইক্রোগ্লিয়া, এপেনডাইমা, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এটা প্রোটোপ্লাজমিক ফাইব্রাস এভাবে ভাগ করে দিয়েছে। আচ্ছা, এখানে যেমন খুবই ইম্পর্টেন্ট মায়েলিন শীত, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীত তৈরি করে হচ্ছে সোয়ান সেল, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীত তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। খুবই ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য অ্যাস্ট্রোসাইট, ফাংশন অফ দ্য নিউরোগ্লিয়াল সেল, এক্ষেত্রে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ইপেনডাইমা, কার ফাংশন কি, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে মনে রাখার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাস্ট্রোসাইটের ফাংশন। অ্যাস্ট্রোসাইট কি করে হচ্ছে সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক তৈরি করে, অ্যাস্ট্রোসাইট সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক তৈরি করে, এক নম্বর। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে অ্যাস্ট্রোসাইট। সে আদার্স ফাংশনগুলো আছে, এটাও আপনারা পড়তে পারেন, কিন্তু এই দুটো মনে রাখতে হবে, সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক তৈরি করে এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে অ্যাস্ট্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের যদি একটা ফাংশন মনে রাখতে হয় সেটা হচ্ছে মায়েলিনেশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মাইক্রোগ্লিয়া হচ্ছে স্ক্যাভেঞ্জার সেল, এটা হচ্ছে যখন কোনো ডিজিজ বা কোনো আদার্স কোনো সাবস্টেন্স
ঢুকে যখন ফ্যাগোসাইটাইজ করে পলিফাইড করে এবং স্ক্যাভেঞ্জ করে। আর ইপেনডায়মার কাজ হচ্ছে সিএসএফ সিক্রেশন করা, সার্কুলেশন এবং অ্যাবজর্পশন, অ্যাসিস্টেন্ট সার্কুলেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ সিএসএফ। সিক্রেশন ঠিক না, বলতে গেলে সার্কুলেশন অ্যান্ড অ্যাবজর্পশন করে। আচ্ছা, আর ইপেনডায়মারটা তো ভাগ আছে, ইপেনডায়মার, ইপেনডায়মোসাইট, টেনিসাইট, কোরাল এপিথেলিয়াল সেল, কোরাল এপিথেলিয়াল সেল সিএসএফ প্রোডিউস করে। তাহলে এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে এরকমভাবে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাস্ট্রোসাইট। সিঙ্গেল যদি একটা অ্যান্সার দেয় অন্য জায়গায় তিনটা চারটা স্টেম, এ বি সি ডি, তার মধ্যে হয়তো অ্যাস্ট্রোসাইটের ফাংশন একটা দিল, বাকি তিনটা অন্য জায়গায় দিতে পারে। অথবা এভাবে আসতে পারে হোয়াট ইজ নট দ্য ফাংশন অফ অ্যাস্ট্রোসাইট। যেমন অ্যাস্ট্রোসাইট প্রোভাইডিং সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক তৈরি করছে, ব্লাড ব্যারিয়ার তৈরি করছে, কিন্তু সে তো মাইলিন শীট তৈরি করে না, কিংবা সে তো স্ক্যাভেঞ্জিং করে না, বা সে তো সিএসএফ প্রোডিউস করে না, বা সার্কুলেশন অ্যাবজর্পশন অ্যাসিস্ট করে না। তাহলে কোশ্চেন এভাবে আসতে পারে এখান থেকে। আচ্ছা, নার্ভ ফাইবার খুব ইম্পর্টেন্ট। নার্ভ ফাইবার নিয়ে মানে জাস্ট এখানে আপনাদের পরের অংশটা প্রধানত ইম্পর্টেন্ট। এখানে দেখেন, নার্ভ ফাইবার ইজ দ্য নেম গিভেন টু এক্সন অফ এ নার্ভ ফাইবার। নার্ভ সেলের যে আমরা এর আগে পড়েছিলাম সোমা অ্যান্ড ডেনড্রাইটস, ডেনড্রাইটসের মধ্যে একজন যে অংশটা সেটাকে আমরা বলছি নার্ভ ফাইবার। সোমা অ্যান্ড ডেনড্রাইটসের মধ্যে একজন অংশটা হবে নার্ভ ফাইবার। বান্ডেল অফ নার্ভ ফাইবার যখন একসাথে থাকে তখন তাকে আমরা নার্ভ ট্র্যাক্ট বলি। এখান থেকে আমরা একটু আগাই যে একটা নার্ভ ফাইবারের ভিতর দিয়ে কত স্পিডে ইম্পালস যাবে সেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে থিকনেস অফ দ্য নার্ভ ফাইবার, একটা মায়েলিনেশন অফ নার্ভ ফাইবার। নার্ভ ফাইবারটা মায়েলিনেটেড কিনা, নার্ভ ফাইবার থিকনেস আছে নাকি, থিকনেস বেশি কিনা। যে নার্ভ ফাইবার থিকনেস বেশি সে নার্ভ তার দিয়ে ইম্পালস খুব দ্রুত যাবে, এবং যে নার্ভ ফাইবারটা মায়েলিনেটেড সে নার্ভ ফাইবারের মধ্যে স্যাল্টেটরি মেথডের মাধ্যমে লাফিয়ে লাফিয়ে ইম্পালস এক জায়গাতে এক জায়গায় যাবে। এটা আমরা একটু পরে আসি। আচ্ছা, যেমন এই জিনিসটা এখানে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচারালি নার্ভ ফাইবার দুই রকম, মায়েলিনেটেড আর নন মায়েলিনেটেড। আমরা আগে দেখলাম যে নার্ভ ফাইবার মায়েলিনেটেড আর নন মায়েলিনেটেড নার্ভ ফাইবার কিন্তু আছে, ঠিক আছে, আর মায়েলিনেটেড নার্ভ ফাইবার। এখন ডিমায়েলিনেশন কিন্তু সাধারণত হয় এই মায়েলিনেটেড নার্ভ ফাইবারে, ডিমায়েলিনেশন হয় এই মায়েলিনেটেড নার্ভ ফাইবার। ডিমায়েলিনেশন হওয়ার ফলেই কিন্তু ওই সমস্যাগুলো হয় যেটা আমরা প্রথমে বলেছি। যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিমায়েলিনেশন হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে বললাম মাল্টিপল স্ক্লেরোসিস। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি ডিমায়েলিনেশন হয় যেমন স্পাইনাল নার্ভগুলো, তাহলে আমরা বলি গিভেন ব্যারে সিন্ড্রোম বা জিবিএস। অথবা যদি স্পাইনাল কর্ডে যদি ডিমায়েলিনেশন হয় তখন সেটাকে বলি আমরা ট্রান্সভার্স মায়েলাইটিস। এখানে দেখেন মায়েলিনেটেড নার্ভ ফাইবার, নন মায়েলিনেটেড নার্ভ ফাইবার। ফাংশনালিটি ভাগ করছে যে মোটর বা ইফারেন্ট, সেন্সরি এফারেন্ট, কেমিক্যালি সোমাটিক অটোনমিক, অ্যাডেনার্জিক কোলিনার্জিক। আর ফিজিওলজিক্যালি কী হচ্ছে, সেন্সরি মোটর ফাইবারকে আবার ভাগ করছে এ বি সি ফাইবার, এ কে আবার ভাগ করছে এ বিটা, এ আলফা, বিটা, গামা, ডেল্টা। এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাথার আপনাদের সবসময় মনে রাখতে হবে। এইখানে এখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই স্লাইডটা আপনাদের খুব ভালো মতো করে দেখতে হবে। এখানে দেখেন ফাইবারের টাইপ এ বি সি, আমরা দেখলাম ফাইবারের টাইপ। এখানে দেখেন এ বি সি, এ কে আবার চারটা ভাগে ভাগ করেছে, এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা। সি কে আবার ভাগ করেছে ডরসালোড সিম্প্যাথেটিক, বি এর কোনো ভাগ নাই। এখানে হচ্ছে সিটা হচ্ছে আনমায়েলিনেটেড, এ আর বি হচ্ছে মায়েলিনেটেড। খুব ইম্পর্টেন্ট কথা, সি আনমায়েলিনেটেড, এ অ্যান্ড বি মায়েলিনেটেড, মাথায় রাখতে হবে। এটা আপনার কোশ্চেনে একটা স্টেম হতে পারে বিসিএস এর ক্ষেত্রে। এখন দেখেন ফাংশন, খুব ইম্পর্টেন্ট ফাংশন দেখেন। এ আলফার ফাংশন কি, প্রপিওসেপশন অ্যান্ড সোমাটিক মোটর। এ বিটার ফাংশন কি, টাচ প্রেশার। এ গামার মোটর টু দ্য মাসল স্পিন্ডল। এ ডেল্টা, এ ডেল্টার ফাংশন হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার। সে পেইন ক্যারি করে, কিন্তু সে যে যে পেনটা ক্যারি করে সেটা হচ্ছে ফাস্ট পেন, ঠিক আছে। আর বি ফাইবার হচ্ছে প্রি গ্যাংলিওনিক অটোনমিক। সি, এখন সি দিয়ে পেন টেম্পারেচার যায় আর পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক যায়। দেখেন এখানে দেখেন ডরসাল রুট যেটা সেটা পেন টেম্পারেচার, সিম্প্যাথেটিক যেটা পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক। এই পেনটা সি ফাইবার দিয়ে যে পেনটা যায় সেটা হচ্ছে স্লো পেন। এখন দেখেন ফাইবার ডায়ামিটার, দেখেন এ আলফা, এ আলফা ডায়ামিটার হচ্ছে এটা হচ্ছে 12-20 হবে, এটা 12-20। হ্যাঁ, আর এ বিটা দেখেন 5-12। আবার সি এর দেখেন ডায়ামিটার 0.3-1.3 বা 0.4-1.2। তাহলে কন্ডাকশন ভেলোসিটি আমি এর আগেই আমি বলেছি যে যে নার্ভ ফাইবার যত ঠিক তার কন্ডাকশন ভেলোসিটি তত বেশি। এ আলফার দেখেন ডায়ামিটার 12-20, তার মানে এ আলফার কন্ডাকশন ভেলোসিটি 70-120
মিটার পার সেকেন্ড সে এত 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 তার এত তার ভেলোসিটি। আর সিএফ দেখেন সে যেরকম সে থিক থিন, তার থিকনেস কম থিন এবং তার কন্ডাকশন ভেলোসিটিও কম। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে বিভিন্নভাবে। দেখা গেল এখানে আমাকে বলে দিল যে কন্ডাকশন ভেলোসিটি অফ দি অফ হুইচ ফাইবার ইজ মোস্ট, কোন ফাইবারের কন্ডাকশন ভেলোসিটি সব থেকে বেশি। সেক্ষেত্রে আমাদের এখানে আছে এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, বি সি। একটা উদাহরণ আমাদের এখানে দিতেই পারে, যেমন এ আলফা বা এ বিটা দিল, তার সাথে এ ডেল্টা দিল, বি এবং সি দিল, তার কন্ডাকশন ভেলোসিটি কম। ফাইবার ডায়ামিটার দিতে পারে, তবে তার থেকে সেটার থেকে দিতে পারে যে ফাংশন, কোন ফাইবারের ফাংশন কি, যেমন এ ডেল্টা দিয়ে মোটর টু দ্য মাসল স্পিন্ডেল। এটা কিন্তু কোশ্চেনটি এমনভাবে হতে পারে যে দেখা গেল যে একটু উলট পালট করে দিল, এ আলফার ফাংশন এখানে আমরা পেলাম প্রোপ্রিওসেপশন সোমাটিক মোটর, সেখানে দিয়ে দিল এ আলফার ফাংশন টাচ, কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়। এ আলফাতে টাচ দিল, এ বিটাতে দিল হচ্ছে যে পেইন, এ ডেল্টাতে দিল হচ্ছে যে প্রোপ্রিওসেপশন, সিতে দিল হচ্ছে আপনি গ্যাংগ্লিয়নিক অটোনমি, এরকম উল্টা পাল্টা করে দিলে তখন সেখানে হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যেটা জানার 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 জন্য দেওয়া, রিলেটিভ সাসেপ্টিবিলিটি অফ দ্য ম্যামালিয়ান এন্ড এবিসি ফাইবারে হাইপোক্সিয়া প্রেশার এবং লোকাল অ্যানাস্থেটিক্স কা কোন কোন ফাইবারকে বেশি এফেক্ট করে। যেমন হাইপোক্সিয়া বা শরীরে যদি আমাদের টিস্যুতে যদি অক্সিজেন কমে যায় তাহলে মোস্ট সাসেপ্টেবল ফাইবার হচ্ছে বি ফাইবার, যেটা যে ফাইবারটার কাজ হচ্ছে প্রিগ্যাংগ্লিয়নিক অটোনমি। প্রিগ্যাংগ্লিয়নিক অটোনমি ফাইবার যেটা সেটা সবচেয়ে বেশি সাসেপ্টেবল হাইপোক্সিয়া। প্রেশারে হচ্ছে এই ফাইবারগুলো, লোকাল অ্যানাস্থেটিক্সে সি ফাইবার। এখানে কিছু প্রপার্টিজ, নার্ভ ফাইবারের কিছু প্রপার্টিজ দেওয়া আছে, দেখেন এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, অ্যাডাপ্টেশন, অ্যাকোমোডেশন, ইনডিফ্যাটিগেবিলিটি। ইনডিফ্যাটিগেবিলিটি মানে হচ্ছে সে ফ্যাটিগেবল হবে না, সে টায়ারিংলি টায়ারলেসলি সে ফায়ার করে যাবে, সে টায়ারলেসলি ফায়ার করে যাবে। অল আর নান ল সামেশন, এটা জাস্ট আপনাদের একটু নামটা জানতে হবে, আর বেশি কিছু করার কিছু জানার দরকার নেই। এই যে এখানে দেখেন শেষের তুমি দেন কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস থ্রু দি নার্ভ ফাইবার, কন্টিনিউয়াস কন্ডাকশন ইন আনমায়েলিনেটেড নার্ভ ফাইবার। আনমায়েলিনেটেড নার্ভ ফাইবারে কন্টিনিউয়াস কন্ডাকশন হয়, আর আমি এর আগে বলেছিলাম মায়েলিনেটেড নার্ভ ফাইবার স্যাল্টিটোরি কন্ডাকশন হয়। এখানে দেখেন স্যাল্টিটোরি কন্ডাকশন অফ ইম্পালস ইন মায়েলিনেটেড নার্ভ ফাইবার, ফল র্যাপিড প্রোপাগেশন, লাফিয়ে 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 যায়। তাহলে মায়েলিনেটেড নার্ভ ফাইবার, আনমায়েলিনেটেড নার্ভ ফাইবার কন্টিনিউয়াস, আর মায়েলিনেটেড নার্ভ ফাইবার স্যাল্টিটোরি কন্ডাকশন, কিন্তু মায়েলিনেটেড নার্ভ ফাইবারের প্রোপাগেশনটা র্যাপিড। ডিজেনারেশন অফ নিউরনস, এটা একটু আপনাদের জানা দরকার। ডিজেনারেশন অফ নিউরনস হচ্ছে যে একটা নার্ভ ফাইবারে কোনো একটা ইঞ্জুরি হলো অথবা কমপ্লিট রিসেকশন হলো, মানে নার্ভটা কাটা গেল অথবা কোনো একটা জায়গায় একটু কেটে গেল, একটু ছিঁড়ে গেল, টান পড়লো, তাহলে আমাদের কী চেঞ্জ হবে? সেক্ষেত্রে আমাদের কী ধরনের ডিজেনারেশন হতে পারে, ডিজেনারেশনের কারণটা কী হতে পারে? এক নম্বর হতে পারে যে ট্রান্সেকশন, মানে পুরোটা কেটে গেল, অথবা ক্রাশ ইঞ্জুরি হলো, অথবা কোনো একটা টক্সিক সাবস্টেন্স ওইখানে ইঞ্জেক্ট করা হলো, অথবা হচ্ছে যে ব্লাড সাপ্লাই, যে নার্ভাস সিস্টেমে যে ব্লাড সাপ্লাই ভাসা নার্ভোরাম, নার্ভাস সিস্টেমের চারিদিকে যে ব্লাড সাপ্লাই দেয় সেটাকে বলে ভাসা নার্ভোরাম, যে ভেসেলটা সাপ্লাই দেয়, ওখানে কোনো ইম্পেয়ারমেন্ট হলে তখন দেখা যাবে যে ডিজেনারেশন হতে পারে। তো ডিজেনারেশন সাধারণত হয় দুই রকম, একটা হচ্ছে ওয়ালারিয়ান ডিজেনারেশন, একটা হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন। ওয়ালারিয়ান দেখেন আপনাদের এখানে সুন্দর করে একটা, তার আগে যে ডিজেনারেশন অফ নিউরন, এটা আমি পরে আসি, তার আগে ডিজেনারেশনে যদি বোধ সেটা বলে নিই। হ্যাঁ, দেখেন ওয়ালারিয়ান ডিজেনারেশন অ্যান্ড রেট্রোগ্রেড ডিজেনারেশন। তাহলে এটা হচ্ছে যে ওয়ালারিয়ানটা হচ্ছে ডিস্টাল, মানে ডিস্টাল মানে সামনের, ডিস্টাল মানে হচ্ছে সামনের দিকে, আর প্রক্সিমাল মানে হচ্ছে কাছের দিকে। ডিস্টাল মানে সামনে, মানে ডিস্টাল মানে দূরে, প্রক্সিমাল মানে কাছে। তাহলে এখন ওয়ালারিয়ান ডিজেনারেশন হচ্ছে যে একজন, আমরা জানি যে সেল বডি এবং একজন, তাহলে সেল বডি এবং একজন এর দূরে যদি হয়, একজনের একটা ইঞ্জুরি হলো, তাহলে সেই ইঞ্জুরিটা যদি একজনের থেকে একটু দূরে, সেই 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 ইঞ্জুরি থেকে একজনের পরের যে অংশটা আছে সেটা হচ্ছে ডিস্টাল, আর সেই ইঞ্জুরির দিকে একজনের কাছে যে অংশ সেটা হচ্ছে প্রক্সিমাল এবং সেল বডি। তাহলে ডিস্টালই হবে হচ্ছে ওয়ালারিয়ান, আর প্রক্সিমাল সেল বডি এবং একজনের ইঞ্জুরির প্রক্সিমালি যে ডিজেনারেশন হবে সেটা হবে হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন। দেখেন এখানে ওয়ালারিয়ান ডিজেনারেশন বলছে প্রসেস অফ চেঞ্জেস অকারিং ইন দ্য একজন ডিস্টাল টু দ্য ইঞ্জুরি, ইঞ্জুরি যেখানে হয়েছে তার ডিস্টালি, ইঞ্জুরি যে যেখানে হয়েছে তার পরে যদি যে ডিজেনারেশনটা হয় সেটা হচ্ছে ওয়ালারিয়ান, এবং ইঞ্জুরির আগে, ইঞ্জুরি যেখানে হয়েছে তার আগে যে ডিজেনারেশনটা হবে সেটা রেট্রোগ্রেড, এবং সেল বডিতেও যদি হয় সেটা তো রেট্রোগ্রেড হতে পারে।
the changes that occur in the cell body and also in the segment of axon proximal to the injury are referred to as retrograde degeneration. Acha eta tarpor amra agai আচ্ছা নিউরোট্রান্সমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের সরাসরি কোশ্চেন আসতে পারে এবং এটা 39B সেশনে যে কোশ্চেন হয়েছে সেখানে নিউরোট্রান্সমিটার সম্পর্কে কোশ্চেন ছিল এবং এখানে নাম দিয়ে আসে সরাসরি এক্সাইটেটরি ইনহিবিটরি, সাধারণত এক্সাইটেটরি এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারই দেয়, বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি দেয় না। তো এটা হচ্ছে কেমিক্যাল রিজন কি করে, যেগুলো হচ্ছে যে নার্ভ এন্ডিংস থেকে রিলিজ হয় এবং নার্ভ ইম্পালস ট্রান্সমিট করে। নিউরোট্রান্সমিটার হচ্ছে নার্ভ এন্ডিংস থেকে রিলিজ এবং নার্ভ ইম্পালস ট্রান্সমিট করবে। আমরা আরো পরে যখন সিনাপটিক ক্লেফট প্রি সিনাপটিক পোস্ট সিনাপটিক মেমব্রেন পড়ব তখন আমরা এই আরো জানবো নিউরোট্রান্সমিটার সম্পর্কে। লিস্ট অফ নিউরোট্রান্সমিটার প্রধানত আমাদের মনে রাখতে হবে এক্সাইটেটরি ইনহিবিটরি। এক্সাইটেটরির মধ্যে কি আছে, এপিনেফ্রিন গ্লুটামেট অ্যাসিটাইলকোলিন সাবস্টেন্স পি, খুবই খুবই ইম্পর্টেন্ট, এপিনেফ্রিন গ্লুটামেট সাবস্টেন্স পি অ্যাসিটাইলকোলিন। ইনহিবিটরির মধ্যে গাবা ডোপামিন তারপরে গ্লাইসিন সেরোটোনিন এগুলা অ্যালারিন টাউরিন, আমাদের এগুলো মনে রাখতে হবে। এবং এখান থেকে আপনাদের কোশ্চেন এভাবে দিতে পারে, হুইচ ওয়ান ইজ নট এ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, দেখা গেল গাবা দিল ডোপামিন দিল গ্লাইসিন দিল আর এখানে অ্যাসিটাইলকোলিন দিয়ে দিল বা সাবস্টেন্স পি দিতে পারে বা গ্লুটামেট দিতে পারে, চারটার মধ্যে একটা অপশন আপনাকে লিখতে হবে যে কোনটা না। এমনও হতে পারে যে হুইচ ওয়ান ইজ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, সেখানে তিনটা ইনহিবিটরি দিল একটা এক্সাইটেটরি দিল, কোশ্চেন এভাবে আসতে পারে। এখানে একটা ক্লাসিফিকেশন আরেকটা আছে, স্মল মলিকিউল র্যাপিডলি অ্যাক্টিং ট্রান্সমিটার স্লোলি অ্যাক্টিং ট্রান্সমিটার, এটা আপনারা দেখে রাখতে পারেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা নিউরোট্রান্সমিটার রিমুভাল, ফেট অফ নিউরোট্রান্সমিটার, এখানে আপনাদের কোশ্চেন আসতে পারে যে ফেট অফ নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটারের ফেট কি। এখন নিউরোট্রান্সমিটারের ফেট, প্রথম ফেট হচ্ছে এনজাইমেটিক ডিস্ট্রাকশন, দ্বিতীয় ফেট হচ্ছে যে রিআপটেক, নিউরোট্রান্সমিটার যেখান থেকে রিলিজ হলো রিলিজ হওয়ার পর সেটা আবার আপটেক আপটেক সেটাকে রিআপটেক মানে সেটাকে আবার সেলের ভিতরে ঢুকে গেল, অথবা সারাউন্ডিং সেলের ডিফিউশন হতে পারে, এক জায়গায় ছাড়া চলে যেতে পারে, ঠিক আছে, অথবা হতে পারে প্রিসিনাপটিক মেমব্রেনে বাইন্ড করতে পারে অথবা পোস্টসিনাপটিক মেমব্রেনে বাইন্ড করতে পারে। মোস্টলি বেশিরভাগ নিউরোট্রান্সমিটারের ফেট হচ্ছে এনজাইমেটিক ডিস্ট্রাকশন, যেমন আমি উদাহরণ যদি দিই তাহলে সেক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন কি হয়, অ্যাসিটাইলকোলিন যখন প্রিসিনাপটিক টার্মিনাল থেকে রিলিজ হয়, রিলিজ হয়ে তার যখন ফাংশনটা শেষ করে ফেলে সিনাপস ইম্পালস ট্রান্সমিট হয়ে যায় তখন তার এগেনস্টে একটা এনজাইম আসে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, অ্যাসিটাইলকোলিনেস্টারেজ খুব সঙ্গে তখনই তাৎক্ষণিকভাবে অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলে অ্যাসিটেট এবং কোলিন তৈরি করে ফেলে, অ্যাসিটেট এবং কোলিন তৈরি করে, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এটা হচ্ছে এনজাইমেটিক ডিস্ট্রাকশন, ঠিক আছে। তো এনজাইমেটিক ডিস্ট্রাকশন মানে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন, এই অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার এগেনস্টে এনজাইম অ্যাসিটাইলকোলিনেস্টারেজ সেটা অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করে কোলিন এবং অ্যাসিটেট করে উইদিন সেকেন্ডসের মধ্যে। আবার রিআপটেক, কিছু কিছু এনজাইম নিউরোট্রান্সমিটার সিক্রেট হওয়ার পর আবার রিআপটেক হয়ে যায়, আবার সারাউন্ডিং ফ্লুইড ডিফিউশন হতে পারে, প্রিসিনাপটিক মেমব্রেনে বাইন্ড করতে পারে, পোস্টসিনাপটিক মেমব্রেনে বাইন্ড করতে পারে। এখান থেকে আপনাদের কোশ্চেন এভাবেও আসতে পারে যে এনজাইমের ডিস্ট্রাকশন ফেট অফ নিউরোট্রান্সমিটার দিয়ে একটা কোশ্চেন করে দিতে পারে, রিআপটেক হতে পারে, তারপর ডিফিউশনের পরিবর্তে চেঞ্জ করে ডিফিউশন অফ দ্য সারাউন্ডিং ফ্লুইড এখানে চেঞ্জ আসতে পারে, বা বাইন্ডিং টু পোস্টসিনাপটিক মেমব্রেন বা প্রিসিনাপটিক মেমব্রেন, এই এখান থেকে একটা কোশ্চেন যদি এভাবে, যেমন আপনাদের কোশ্চেনটা এভাবে আসতে পারে যে এনজাইমেটিক ডিস্ট্রাকশন বা এনজাইমেটিক এনজাইমেটিক রিআপটেক, যেমন উদাহরণ হিসেবে যেমন আমি ডিস্ট্রাকশনের কথা বললাম যে এনজাইম অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, এখানে যদি এরকম হয় যে নিউরোট্রান্সমিটারটা যেমন অ্যাসিটাইলকোলিন নিয়ে উদাহরণ ব্যাপারে দিলাম যে কোলিনেস্টারেজ এনজাইম, ঠিক আছে, আবার হচ্ছে রিআপটেক, আপটেক রিআপটেক মানে দিয়ে দিল আপটেক রিটা বাদ দিয়ে দিল, আপটেক তো হচ্ছে না এখানে হচ্ছে রিআপটেক, তারপর ডিফিউশন ইনটু দ্য সারাউন্ডিং ফ্লুইড দ্বারা দিয়ে দিল ডিফিউশনের পরিবর্তে অসমোসিস দিতে পারে, এরকম কিছু দিয়ে চেঞ্জ করে একটু আপনাদের এটা দিতে পারে যে নিউরোট্রান্সমিটারের ফেট কি। আমরা আগাই সিনাপস, যেটা তখন আপনাদের সাথে আলোচনা করছিলাম, সিনাপস হচ্ছে কি ফাংশনাল কন্ট্যাক্ট বিটুইন নিউরনস, এর নিউরনস অথবা ইফেক্টর সেল, নিউরন এবং ইফেক্টর সেলের ভিতরে নিউরনস অ্যান্ড নিউরন এবং নিউরন অথবা নিউরন এবং ইফেক্টর সেলের ভিতরে এটা হচ্ছে যে ফাংশনাল কন্ট্যাক্ট। আচ্ছা এখানে সিনাপসের কিছু স্ট্রাকচার আছে, প্রিসিনাপটিক মেমব্রেন সিনাপটিক ক্লেফট পোস্টসিনাপটিক মেমব্রেন, এখানে দেখেন সিনাপটিক জাংশন কি কি দ্বারা তৈরি, প্রিসিনাপটিক মেমব্রেন সিনাপটিক ক্লেফট পোস্টসিনাপটিক এলিমেন্ট, ফাংশন সিনাপসের ফাংশন কি, সিনাপসের ফাংশন প্রধান ফাংশন হচ্ছে নার্ভ ইম্পালস ট্রান্সমিট করা, ইন্টিগ্রেট করা,
ফরমেশন অফ রিফ্লেক্স আর্ক, রিফ্লেক্স আর্কে পরে আসছি আমি পরে, কানেকশন অফ একটা যে কানেকশন স্পট ইন নিউরাল চেন আর মডুলেশন অফ নিউরাল অ্যাক্টিভিটি, নিউরাল অ্যাক্টিভিটিটাকে মডুলেট করে, ট্রান্সমিট করে, ইন্টিগ্রেট করে, ফর্মুলেট করে বা ফরমেট, রিফ্লেক্স আর্ক ফরমেট করে এবং কানেকশন স্পট হিসেবে কাজ করে, মডুলেশন অফ নিউরাল অ্যাক্টিভিটি করে। প্রিসিনাপটিক টার্মিনাল, সিনাপটিক ভেসেলস, প্রিসিনাপটিক টার্মিনালে কি থাকে, প্রিসিনাপটিক টার্মিনালে সিনাপটিক ভেসেলস থাকে যেগুলো নিউরো ট্রান্সমিটার কন্টেন করে, মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোটিউবুলস থাকে। এটা জাস্ট আপনার একটু রিডিং পড়বেন। প্রিসিনাপটিক মেমব্রেনে কি থাকে, এখানে দেখেন আমাদের বাইন্ডিং কম্পোনেন্ট আয়নো ফোর, টু টাইপস, কেমিক্যালি অ্যাক্টিভ চ্যানেলস এবং এরা হচ্ছে আয়নকে এক আয়নের সাথে বাইন্ড করে, আয়নো ফোর্সগুলো আয়ন চ্যানেল বা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। কেমিক্যালি অ্যাক্টিভ আয়ন চ্যানেল এনজাইম দ্যাট অ্যাক্টিভ ইন্টারসেলুলার মেটাবলিজম, জাস্ট আপনারা রিডিং পড়বেন। এখানে দেখেন আরও পরে আছে সোডিয়াম চ্যানেল, যেটা আমরা ইপিএসপি অ্যান্ড আইপিএসপি, এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি, পোস্টসিনাপটিক মেমব্রেন পোটেনশিয়াল, এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি, সোডিয়াম এক্সাইটেটরি, পটাশিয়াম অ্যান্ড মেনলি ক্লোরাইড হচ্ছে ইনহিবিটরি। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সিনাপসের মধ্যে হচ্ছে এক্সোডেন্ড্রাইটিক, এক্সো অ্যাক্সোনিক, এক্সোসোমাটিক। তাহলে একজনের সাথে যদি ডেন্ড্রাইটের সিনাপস হয় তাহলে এক্সোডেন্ড্রাইটিক, একজনের সাথে একজন হলে অ্যাক্সোনিক, একজনের সাথে যদি সেল বডির হয় তাহলে এক্সোসোমাটিক। কেমিক্যাল সিনাপস, ইলেকট্রিক্যাল সিনাপস আপনারা একটু রিডিং পড়তে পারেন। সিনাপসের প্রপার্টি ইম্পর্টেন্ট ইন ওয়ান ওয়ে কন্ডাকশন, সিনাপটিক ডিলে, এখানে দেখেন ফ্যাটিক, সিনাপটিক রেসপন্স, ফ্যাসিলিটেশন, সামেশন, অক্লুশন। আপনারা একটু আগে পড়ে থাকবেন যে নার্ভের যে প্রপার্টি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে ইনডিফ্যাটিগেবিলিটি মানে ফ্যাটিগেবিলিটি নাই, কিন্তু সিনাপসের কিন্তু ফ্যাটিগেবিলিটি আছে ওয়ান ওয়ে কন্ডাকশনের পরিবর্তে। এখান থেকে আপনাদের কোশ্চেনটা এভাবে হতে পারে, হোয়াট ইজ নট দি প্রপার্টিজ অফ সিনাপস। এক্ষেত্রে যেমন ওয়ান ওয়ে কন্ডাকশন আছে, টু ওয়ে কন্ডাকশন দিতে পারে সিনাপটিক ডিলে বা ফ্যাটিক, ফ্যাটিকের জায়গায় ডিফ্যাটিগেবিলিটি দিতে পারে সিনাপটিক রেজন, ফ্যাসিলিটেশন, সামেশন, অক্লুশন, সামেশনের জায়গাতে দিতে পারে হচ্ছে রিডাকশন দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস থ্রু এ সিনাপস, এই জিনিসটা একটু জানা দরকার। নার্ভ ইম্পালস কীভাবে ট্রান্সমিট করে, আমি একটু ছবি আঁকিয়ে নিই। আচ্ছা, এই যে আপনাদের এখানে আঁকলাম, এটা হচ্ছে সিনাপটিক, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক। এটা হচ্ছে সিনাপটিক ক্লেফট, সিনাপটিক ক্লেফট। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ক্যালসিয়াম, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এটা হচ্ছে ভেসিকলস, এখানে আমার নিউরো ট্রান্সমিটার আছে, এগুলো হচ্ছে আমার নিউরো ট্রান্সমিটার। এখন একটা ইম্পালস আসলো, প্রথমে একটা ইম্পালস যখন আসে তখন যখন সে প্রিসিনাপটিক টার্মিনালে আসতে থাকে তখন এই যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন করে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন করার পর ক্যালসিয়াম আয়ন প্রিসিনাপটিক মেমব্রেনে, ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেল ওপেন করার পর আপনারা এখানে দেখেন কি বলছে, ক্যালসিয়াম চ্যানেল যেটা প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে সে ওপেন, সে ঢুকে, এবং ক্যালসিয়াম যখন প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে ঢুকে তখন সে কি করে, সে এই সিনাপটিক ভেসিকেলগুলোকে এই সিনাপটিক প্রিসিনাপটিক মেমব্রেনের কাছে নিয়ে আসে, এবং এখানে আসার পর প্রিসিনাপটিক মেমব্রেনগুলো যখন এই সাথে সিনাপটিক ভেসিকেলগুলো যখন প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে লেগে যায় তখন সেখান থেকে আমার নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। এই নিউরো ট্রান্সমিটার আমার ইম্পালস কন্ডাক্ট করে। এখন এখানে আরো ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা একটু এখানে দেখেন, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল ইম্পালস আসলো, ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেল ওপেন করলো, ক্যালসিয়াম সিনাপটিক ক্লেফটের ভিতর থেকে প্রিসিনাপটিক টার্মিনালে আসলো, ক্যালসিয়াম করবে কি, ফিউশন করবে সিনাপটিক ভেসিকল টু দ্য প্রিসিনাপটিক মেমব্রেন। এখন এখানে নিউরো ট্রান্সমিটার তারপরে রিলিজ হবে, সেই নিউরো ট্রান্সমিটার সিনাপটিক ক্লেফট দিয়ে
ডিফিউজ হবে এবং যে পোস্ট সিনাপটিক মেমব্রেনে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তাহলে দেখেন নিউ ট্রান্সমিটার কি করছে, এই নিউ ট্রান্সমিটার এখানে পোস্ট সিনাপটিক মেমব্রেনে যে রিসেপ্টর সেই রিসেপ্টরের সাথে নিউ ট্রান্সমিটার বাইন্ড করছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন। একটা ডিপোলারাইজেশন যেটা আমরা সেটা বলছি যে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, আর রিপোলারাইজেশন হচ্ছে যে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। এখন ডিপোলারাইজেশন হচ্ছে কিভাবে, যখন সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, আর রিপোলারাইজেশন হচ্ছে যখন ক্লোরাইড চ্যানেল ওপেন হচ্ছে। এই দুটো মনে রাখতে হবে, ডিপোলারাইজেশন বা ইপিএসপি হচ্ছে সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার ফলে, রিপোলারাইজেশন বা আইপিএসপি হচ্ছে হাইপারপোলারাইজেশন অর আইপিএসপি হচ্ছে ক্লোরাইড চ্যানেল ওপেন হওয়ার ফলে। এখন সোডিয়াম চ্যানেল যখন এই নিউ ট্রান্সমিটার পোস্ট সিনাপটিক মেমব্রেনে বাইন্ড করে, তখন যদি সোডিয়াম চ্যানেল ওপেন করে, তখন সেই ক্ষেত্রে সেই সোডিয়াম চ্যানেল ওপেন করার পর সেই সোডিয়াম যখন মাসলে যায়, তখন সেখানে আস্তে আস্তে মাসলে কন্ট্রাকশন হয়। মাসলে যখন সোডিয়াম চ্যানেলে যখন সোডিয়াম এন্টি অনেক বেশি হয়, কন্ট্রাকশন হয়, তখন ডিপোলারাইজেশন হয় এবং এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল হয় এবং অ্যাকশন পটেনশিয়াল হয় এবং ইম্পালস জেনারেট হয়। আর যদি এখন ক্লোরাইড চ্যানেল ওপেন হয়, সেই ক্লোরাইড চ্যানেল কি করে, ক্লোরাইড চ্যানেল ওপেন হলে তখন সেক্ষেত্রে ইনহিবিটরি ইম্পালস যাবে, সেক্ষেত্রে হাইপারপোলারাইজেশন হবে। এখন এইখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে নিউরো ট্রান্সমিটারের উপর নির্ভর করে আমার এক্সাইটেটরি ইম্পালস যাবে না ইনহিবিটরি ইম্পালস যাবে। এখন যদি আমার ইম্পালস এক্সাইটেটরি হয়, আমার রিলিজ হবে অ্যাসিটাইলকোলিন। আমরা জানি যে নিউরো ট্রান্সমিটার এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার কী কী আছে, অ্যাসিটাইলকোলিন, গ্লুটামেট, সাবস্ট্যান্স পি, আর ইনহিবিটরির মধ্যে যেমন গ্লাইসিন, তারপরে হচ্ছে গাবা, ডোপামিন, এগুলো। তো অ্যাসিটাইলকোলিন যদি আসে, তাহলে সেক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন আসার পর এক্সাইটেটরি ইম্পালস জেনারেট হবে, সোডিয়াম ভোল্টেজ সোডিয়াম চ্যানেল ওপেন করবে, সোডিয়াম এন্ট্রি করবে, সোডিয়াম এন্ট্রি করে যখন লার্জ অ্যামাউন্ট হবে, তখন সেক্ষেত্রে মাসলের কন্ট্রাকশন হবে, মাসলের চ্যানেল ওপেন হবে এবং ডিপোলারাইজেশন হবে এবং ইম্পালসটা প্রডিউস হবে এবং সেটা যাবে। আর যদি হয় ক্লোরাইড চ্যানেল যেমন গাবা অথবা গ্লাইসিন, যেগুলো হচ্ছে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার, সেগুলো যদি দেখে, তাহলে সে তারা রিলিজ করবে ক্লোরাইড চ্যানেল, তারা ওপেন করবে ক্লোরাইড চ্যানেল, সেক্ষেত্রে তারা ইনফ্লাক্স অফ ক্লোরাইড আয়ন অ্যান্ড আউটফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন করে এবং এটার ফলে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার ডেভেলপ করে। এবং এখান থেকে আপনাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে ইপিএসপি কোন চ্যানেল, কোন আয়ন চ্যানেলের মাধ্যমে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল ডেভেলপ হয়, সেটা হচ্ছে সোডিয়াম। কোন আয়ন চ্যানেলের মাধ্যমে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল ডেভেলপ, সেটা হচ্ছে ক্লোরাইড চ্যানেল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সিনাপটিক ট্রান্সমিশনে ফ্যাক্টর এফেক্টিং সিনাপটিক ট্রান্সমিশন, কোন কোন ফ্যাক্টর সিনাপটিক ট্রান্সমিশনকে এফেক্ট করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সাধারণত আমরা জানি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। অ্যাসিডোসিস মানে বডিতে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, পিএইচটা কমে যায়। অ্যালকালোসিস মানে হচ্ছে বডিতে হাইড্রোজেন কনসেন্ট্রেশন কমে যায় এবং হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা বাড়ে এবং পিএইচটা বেড়ে যায়। 7.4 আমরা ধরি, 7.35 থেকে 7.45 এটা আমাদের রেঞ্জ। তো আমরা এটা হিসেবের জন্য 7.4 ধরে নিই এবং 7.4 নিচে যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাসিডোটিক এবং 7.4 উপরে যেগুলো সেগুলো আমরা অ্যালকালোটিক বলি। তো অ্যাসিডোসিস যে কোনো সময় হলে সে আমাদের বডির অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়। অ্যাসিডোসিস হলে আমাদের নার্ভ ট্রান্সমিশন, সিনাপটিক ট্রান্সমিশন কমে যাবে, অ্যালকালোসিস হলে ট্রান্সমিশনটা বাড়বে। হাইপোক্সিয়া মানে টিস্যুতে অক্সিজেন নাই, সেক্ষেত্রে আমাদের নার্ভের ট্রান্সমিশন কমে যাবে। হাইপোক্যালসিমিয়া আর হাইপারক্যালসিমিয়া, এটা জানা দরকার, ক্যালসিয়াম আয়ন যখন কমে যায় হাইপোক্যালসিমিয়া হয়, তখন আমাদের টিটানি ডেভেলপ করে, কার্পোপ্যাডাল স্পাজম আমরা জানি, এটা কিন্তু এক্সাইটেটেড হয়ে যায়, নার্ভের এক্সাইটমেন্টটাকে আরও বাড়িয়ে দেয় হাইপোক্যালসিমিয়া। তার মানে ক্যালসিয়ামের কাজ হচ্ছে নার্ভের এক্সাইটেবিলিটিটা কমানো। তো হাইপোক্যালসিমিয়া হলে আমার সিনাপটিক ট্রান্সমিশন অনেক বেড়ে যাবে। ড্রাগস থাকলে ড্রাগস আমাদের সিনাপটিক ট্রান্সমিশনটা কমাতে পারে, অনেক ড্রাগস আছে, অ্যানাস্থেটিক ড্রাগস, সেগুলো আমাদের সিনাপটিক ট্রান্সমিশন কমায়। টিটেনাসের ক্ষেত্রে আমাদের সিনাপটিক ট্রান্সমিশনটা বেড়ে যায়, এক্সাইটেবিলিটিটা বেড়ে যায়। আর বোটুলিনাম টক্সিন, টিটেনাসের ক্ষেত্রে আমরা জানি যে টিটেনাস যদি হয় আমাদের এখানে অপিস্থোটোনাস হবে, লক জ হবে, মানে একদম কন্ট্রাক্টেড হয়ে যায়,
কেন ওখানে ইমপালস অনেক ফাস্ট ইমপালস ওখানে যায় এবং ওখানে ওখানে ইনহিবিট করার মতো কোনো ইয়ে থাকে না, এর ফলে এক্সাইটেবিলিটি অনেক বেড়ে যায় ওখানে কন্ট্রাক্টর হয়ে যায় টিটেনাসের ক্ষেত্রে। আর টক্সিন বোটুলিনাম টক্সিন যেটা সেখানে আবার ইনহিবিটেড ইমপালস অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমার প্যারালাইজড হয়ে যায়, যেমন সেক্ষেত্রে আমার ডিসেন্ডিং প্যারালাইসিস হবে বোটুলিনাম টক্সিনে। তাহলে হচ্ছে এটা এখানে যে কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট যে কোন কোন ফ্যাক্টর, যেমন সিনাপটিক ট্রান্সমিশন বাড়ায় কে, কোশ্চেনটা এভাবে হতে পারে হুইচ ফ্যাক্টর ইনক্রিজ সিনাপটিক ট্রান্সমিশন সিঙ্গেল বেস্ট, অথবা হুইচ ফ্যাক্টর ডিক্রিজেস সিনাপটিক ট্রান্সমিশন, সেক্ষেত্রে আমার অ্যাসিডোসিস তো কমাচ্ছে, তো আমার এখানে অ্যান্সার যেমন এখানে আমার কোশ্চেনে থাকতে পারে অ্যালকালোসিস অ্যাসিডোসিস হাইপোক্যালসিমিয়া এরকম, তাহলে কমায় হচ্ছে অ্যাসিডোসিস, তাহলে এখানে অ্যালকালোসিস হাইপোক্যালসিমিয়া আর টিটেনাস দিয়ে দিল, তাহলে এই তিনটা বাড়ায় আর অ্যাসিডোসিস কমায়, এইভাবে আমার কোশ্চেন এখানে আসতে পারে এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য বিসিএস থেকে। এখানে এই এইটা যেহেতু বিসিএসএ এবং মেডিকেল সায়েন্স বিসিএস এবং রেসিডেন্সি বা অন্যান্য সাবজেক্টের পার্থক্য হচ্ছে বিসিএসএ খুব গ্রসলি কোশ্চেন করবে এবং খুব সুপারফিশিয়াল কোশ্চেন হবে, খুব ডিপে সাররা যাবে না। নিউরোমাস্কুলার জাংশন, নিউরোমাস্কুলার জাংশন হচ্ছে যেখানে হয়েছে যে মাসল এবং নার্ভের জাংশন, এখানে আমরা একটু দেখি যেমন এখানে বলছে নিউরোমাস্কুলার স্পেশালাইজ এরিয়া হয় মোটর নার্ভ টার্মিনেটস অন স্কেলেটাল মাসল ফাইবার ইজ কল্ড, তাহলে মোটর নার্ভ এট স্কেলেটাল মাসল ফাইবারের সাথে যুক্ত হবে যেটা সেটাকে নিউরোমাস্কুলার জাংশন বলবে। এখানে কি থাকবে একটু জাস্ট ডিফারেন্স থাকবে, এখানে হচ্ছে এক্সোনাল টার্মিনাল সিনাপটিক প্লেট আর মোটর এন্ড প্লেট, এখানে পোস্ট সিনাপটিক ট্রেকে বলছে মোটর এন্ড প্লেট আর প্রি সিনাপটিক ট্রেকে বলছে এক্সোনাল বা এক্সোন টার্মিনাল, প্রি সিনাপটিক হচ্ছে একজন টার্মিনাল পোস্ট সিনাপটিক হচ্ছে মোটর এন্ড প্লেট আর সিনাপটিক ক্লেফট অ্যাজ ইউজুয়াল। এটা একটা মেকানিজম অফ নিউরোমাস্কুলার ট্রান্সমিশন, এটা আপনারা একটু রিডিং পড়তে পারেন অতটা ইম্পর্টেন্ট না, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট মেকানিজম অফ ইপিএসপি মেকানিজম অফ আইপিএসপি, এটা তো আমরা একটু বললাম, তবে আমরা একটু দেখি কি বলছে এখানে। এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার দেখেন এখানে ওপেন সোডিয়াম আর ক্যালসিয়াম চ্যানেল, মেইনলি সোডিয়াম চ্যানেল ইন দ্য পোস্ট সিনাপটিক মেমব্রেন ইনওয়ার্ড সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কারেন্ট, এইখানে কি হবে সোডিয়াম হচ্ছে পজিটিভ ক্লোরাইড হচ্ছে নেগেটিভ, যখন এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে এবং সোডিয়াম আয়ন পোস্টসিনাপটিক মেমব্রেনে প্রিসিনাপটিক মেমব্রেনে যখন সোডিয়াম আয়ন আসবে পোস্টসিনাপটিক মেমব্রেনে তখন কি হবে পোস্টসিনাপটিক মেমব্রেনে যখন সোডিয়াম আয়ন আসবে তখন ওইখানকার মেমব্রেন পোটেনশিয়াল আগে সাপোজ আমরা ধরলাম নেগেটিভ থাকে সবসময় রেস্টিং মেমব্রেন বলে নেগেটিভ থাকে, যেমন 65-70 ধরলাম সোডিয়াম আয়ন পজিটিভ, তার মানে সেখানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কমে গেল, এখন আমার ডিপোলারাইজেশন হতে গেলে আমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা একটু কমতে হবে। এক্ষেত্রে যদি আমার ইনহিবিটরি হয় যেমন ক্লোরাইড, ক্লোরাইড হচ্ছে একটাকে নেগেটিভ আয়ন, তাহলে কি হবে সেক্ষেত্রে আমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আরো বেশি নেগেটিভ হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে আমার হাইপার পোলারাইজেশন হবে, এটা হচ্ছে আইপিএসপি ইপিএসপি ডিপোলারাইজেশন আইপিএসপি হাইপার পোলারাইজেশন। এখান থেকে আপনাদের কোশ্চেন যেমন না আমি আগে বললাম যে সোডিয়াম চ্যানেল ওপেন করে ইপিএসপিতে সোডিয়াম চ্যানেল ওপেন করছে আইপিএসপিতে পটাশিয়াম চ্যানেল ওপেন করছে, এখানে বলতে পারি এমন যেমন এখানে যেমন ইনওয়ার্ড কারেন্ট অফ সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, তাহলে কি হচ্ছে ইনওয়ার্ড বলতে আমরা ইফ্লাক্স বলি আর সরি ইনওয়ার্ড বলতে আমরা ইনফ্লাক্স বলি আউটওয়ার্ড বলতে আমরা ইফ্লাক্স বলি, তো ইনওয়ার্ড যদি বলে তাহলে ইনফ্লাক্স ইনফ্লাক্স অফ সোডিয়াম ইন কেস অফ ইপিএসপি হুইচ ওয়ান ইজ ট্রু এরকম করে দিতে পারে, দিয়ে চারটা অপশন থাকবে, তাহলে সোডিয়ামের যদি ইনফ্লাক্স হয় পটাশিয়াম ক্যালসিয়ামের যদি ইনফ্লাক্স হয় তাহলে সেক্ষেত্রে উল্টো করে দিতে পারে, হয়তো সোডিয়াম ইনফ্লাক্স দিল ক্যালসিয়াম আউটফ্লাক্স দিতে পারে। পটাশিয়ামটা কি হয় সাধারণত পটাশিয়ামের কোনো রোল থাকে না, পটাশিয়াম এখানে ইনফ্লাক্স হতে পারে আউটফ্লাক্স, এখানে পটাশিয়াম যেমন এখানে পটাশিয়ামের কথা বলেন দেখা গেলে পটাশিয়ামের আউটফ্লাক্স দিয়ে দিল বা ক্লোরাইডের ইনফ্লাক্স দিয়ে দিল, এটা অ্যান্সার এভাবে হতে পারে সিঙ্গেল বেস অ্যান্সার এখান থেকে করতে হবে। এবারে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আর সিএসএফ ফ্লুইড, এখন সিএসএফ ফ্লুইড সাধারণত কোথায় তৈরি হয়, করোনারি প্লেক্সাস থেকে হতে পারে, ইপেনডার্মাল সেল থেকে হতে পারে, পেরিভাস্কুলার সেল থেকে হতে পারে, ব্রেন সাবস্টেন্স থেকে আসতে পারে, ব্রেন সাবস্টেন্স থেকে অরিজিন, যেমন এখানে কি বলছেন করোনারি প্লেক্সাস উইদিন দ্য ভেন্টিকল, ভেন্টিকুলার করোনারি প্লেক্সাস থেকে 50-70% সিএসএফ আসতে পারে, ইপেনডার্মাল সেল লাইনিং দ্য ভেন্টিকল সেখান থেকে আসতে পারে, পেরিভাস্কুলার স্পেস থেকে আসতে পারে, সারাউন্ডিং ব্রেন সাবস্টেন্স থেকে আসতে পারে। এখন আমাদের মেইন দরকার আমরা ডিফারেন্স করি সিএসএফ এর সাথে প্লাজমা, সিএসএফ এর সাথে প্লাজমার ডিফারেন্স সুন্দর একটা বক্স দেওয়া আছে আপনারা দেখতে পারেন যে এখানে মোটামুটি কাছাকাছি সোডিয়াম বলেন তবে একটু পটাশিয়ামটা সিএসএফ একটু কম থাকে, ক্যালসিয়াম কম আছে কিন্তু আদার্স মোটামুটি কম বেশি কাছাকাছি থাকে, এবং এখানে প্রোটিন এবং গ্লুকোজ সিএসএফ এ মেইনলি হচ্ছে প্রোটিন এবং গ্লুকোজ, গ্লুকোজ থাকে হচ্ছে 50-70% প্লাজমার 50-70% থাকে আর প্রোটিন থাকে হচ্ছে কি 20-40 এটা হচ্ছে লেস দ্যান 0.45 গ্রাম, এটা হচ্ছে
প্লাজমাতে যা থাকে সিএসএফ থাকে লেস দেন 0.45 গ্রাম, আর প্লাজমাতে যে গ্লুকোজ থাকে সিএসএফ থাকে 50-70% তার গ্লুকোজ থাকে। আমরা একটু আগায় এখানে এখান থেকে একটু কতটুকু প্রোটিন থাকে, গ্লুকোজ কেমন, প্রেশার কেমন, এরকম একটা কোশ্চেন আসতে পারে। নিউবর্নের ক্ষেত্রে সিএসএফ প্রেশার হচ্ছে 80-100, আর চিলড্রেন এবং অ্যাডাল্টের ক্ষেত্রে লেস দেন 200। হ্যাঁ, আর লাইং পজিশনে যখন থাকবে তখন 100-180, আর স্ট্যান্ডিং পজিশন 200-300। এখানে একটু কালার, যেমন ফিচার্স অফ সিএসএফ কালার কেমন, ক্রিস্টাল ক্লিয়ার, ডেইলি সিক্রেশন 500 ml, ভলিউম কেমন, ভলিউমটা হচ্ছে 150 ml-এর মধ্যে থাকে, সিক্রেশন হলো ডেইলি ভলিউমের মধ্যে, সিক্রেশন 150 ml-এর মধ্যে থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ 7.33, প্রেশার 50-180 mm মার্কারি, আর পার্শ্ববেশক কার্বন ডাইঅক্সাইড 59.2। পাথওয়ে সিএসএফ ল্যাটারাল ভেন্টিকল থেকে আসে, তারপরে ফোরামেন অফ মনরো, তারপর থার্ড ভেন্টিকল সেরেব্রাল অ্যাকুইডাক্ট, তারপর ফোর্থ ভেন্টিকলে আসে, ফোর্থ ভেন্টিকলে আসে ফোরামেন অফ ব্লুস্কা, ফোরামেন অফ ম্যাজেন্টি, সেখান থেকে সে হচ্ছে চলে যাওয়া হচ্ছে স্পাইনাল কর্ডে এবং সিস্টারনা ম্যাগনা সাবআরাকনয়েড স্পেস এবং চলে যায়, সেখান থেকে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন বা অ্যারাকনয়েড ভিলাই দ্বারা অ্যাবজর্ব হয়। তাহলে ল্যাটারাল ভেন্টিকল ফোরামেন মনরো দিয়ে ল্যাটারাল ভেঙ্গিন ভেন্টিকল থেকে থার্ড ভেন্টিকলে আসে, সেখানে সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্টিকলে যায়, ফোরামেন অফ লুস্কা অ্যান্ড ম্যাজেন্ডি, সেখান থেকে যায় সিস্টারনা ম্যাগনা সাবআরাকনয়েড স্পেস এবং স্পাইনাল কর্ড, সেখান থেকে চলে যায় অ্যারাকনয়েড গ্র্যানুলেশন বা অ্যারাকনয়েড ভিলা, এটা থেকে সিএসএফ অ্যাবজর্ব করে। খুব ইম্পর্টেন্ট একটা বক্স, এটা হচ্ছে ডেভিডসন একটা বক্স, ডেভিডসন থেকে এখানে একটা ডিফারেন্স দিয়ে দিয়েছে নর্মাল, এটা আপনাদের পরে যে নার্ভাস সিস্টেম মেডিসিন পড়ানো হবে সেখান থেকে সেখানে আরও ডিটেলস আলোচনা করা হবে। এখানে আপনারা এই বক্সটা একটু দেখবেন, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাউ টু ইন্টারপ্রেট সিএসএফ রেজাল্ট। প্রথমে নর্মাল সিএসএফ প্রেশার কালার, এখানে দেখেন প্রেশার কালার, রেড সেল কাউন্ট, হোয়াইট সেল কাউন্ট, গ্লুকোজ, প্রোটিন, মাইক্রোবায়োলজি। প্রেশারটা হচ্ছে 50-250 ml অফ ওয়াটার, কালারটা ক্লিয়ার হবে, রেড সেল 0-4, WBC 0-4, গ্লুকোজ গ্লুকোজ দেন 50-60% বা 50-70% অফ ব্লাড গ্লুকোজ লেভেল, প্রোটিন হচ্ছে লেস দেন 0.5 g/L, মাইক্রোবায়োলজি এখানে কোনো স্টেরাইল কোনো অর্গানিজম থাকে না, এবং অলিগোক্লোনাল ব্যান্ড, এটা স্পেসিফিক, এটা আপনারা এটা আপনারা জাস্ট জেনে রাখবেন শুধু নামটা, এটা হচ্ছে স্পেসিফিক কিছু ডিজিজে পাওয়া যায়, কিন্তু ওই যে যেসব যেমন মাল্টিপল স্ক্লেরোসিসে 70-90% ক্ষেত্রে লাম্বার পাংচার করে যে সিএসএফ পাচ্ছে তো অলিগোক্লোনাল ব্যান্ড পাওয়া যেতে পারে, কিন্তু এটা লাম্বা এটা মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য স্পেসিফিক নয়, জাস্ট এখানে এরা দিয়ে দিয়েছে। সাবআরাকনয়েড হেমোরেজ, সাবআরাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে কী হবে, সাবআরাকনয়েড হেমোরেজের সময় ব্লিডিং হয়, সাবআরাকনয়েড স্পেসে ব্লিডিং হবে, এবং এটা এক ধরনের স্ট্রোক, ইন্ট্রাসেরেব্রাল, এটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হেমোরাজিক স্ট্রোক, হেমোরাজিক স্ট্রোকের একটা ধরন। সেইখানে কী হয়, প্রেশার সাবআরাকনয়েড হেমোরাজের প্রেশারটা অনেক বেড়ে যায়, এবং এখানে পার্থক্য জাস্ট কোথায় কী পার্থক্য, কালারটা হচ্ছে ব্লাড স্টেন হতে পারে, এখানে আরবিসির পরিমাণটা অনেক বেড়ে যাবে, WBC কিছুটা বাড়তে পারে, গ্লুকোজ এবং প্রোটিন মোটা গ্লুকোজ নর্মালে থাকে, প্রোটিন কিছুটা ইনক্রিজ হতে পারে, কারণ আরবিসি বাড়ে, আরবিসি ব্রেকডাউন হয়, কিছু প্রোটিন বাড়তে পারে, মাইক্রোবায়োলজি কিছু থাকে না, এবং অলিগোক্লোনাল ব্যান্ড থাকে না। অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এখানে খেয়াল করবেন অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস অ্যান্ড টিউবারকুলার মেনিনজাইটিস, তিনটে কিন্তু মেনিনজাইটিসের এখানে ডিফারেন্সিয়েশন দিয়েছে। তো এখানে মেইনলি পার্থক্যগুলো কোথায় হয়, মেইনলি পার্থক্যগুলো দেখবেন যে রেড সেল কাউন্ট তিনটারই নর্মাল আছে, কালার কালার হচ্ছে অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে কালার হচ্ছে ক্লাউডি, ভাইরালের ক্ষেত্রে ক্লিয়ার, টিউবারকুলারে ক্লিয়ারও থাকতে পারে, ক্লাউডিও হতে পারে। প্রেশার, এখন প্রেশার যেটা হয় ভাইরাল মেনিনজাইটিসের প্রেশারটা নর্মাল থাকে, অ্যাকুট ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলারের প্রেশার নর্মাল থাকতে পারে, প্রেশার বাড়তেও পারে। আচ্ছা, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস টিউবারকুলার মেনিনজাইটিসে গ্লুকোজ কিন্তু রিডিউস করে, কারণ কি ব্যাকটেরিয়া গ্লুকোজ খেয়ে নেয়, খেয়ে তার মাল্টিপ্লিকেশনে করে, এর জন্য গ্লুকোজ দূরাতে কমে, কিন্তু ভাইরালে আবার গ্লুকোজ নর্মাল থাকে। প্রোটিন, এখন প্রোটিন হচ্ছে তিনটাতেই যেমন বাড়ে, প্রোটিন বাড়ে, কারণ ওখানে এগুলো হচ্ছে যে এক্সুডেশন হয়, ওখানে অন্যান্য সেল যায়, সে সেলগুলো মারা যায়, ফলে প্রোটিন কাউন্ট বেড়ে যায়, ভাইরাল নর্মাল থাকতে পারে, বাড়তেও পারে। মাইক্রোবায়োলজি কি, একবার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আমরা গ্রাম স্ট্যান করবো, ভাইরালের ক্ষেত্রে আমরা স্টেরাইল ভাইরাস ডিটেক্ট করতে পারলে টেস্ট করতে পারি, আর স্টেনিং করবো টিউবারকুলোসিসের জন্য জেল নেসিন স্টেনিং করবো বা অরামিন ওডামিন স্টেনিং করবো। অলিওক্লোনাল ব্যান্ড তিনটাতে পাওয়া যেতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস আপনাদেরকে বলেছিলাম এটা অটো ইমিউন ডিজিজ অফ নার্ভাস সিস্টেম, এবং এটা হচ্ছে ডিমায়েলিনেটিং ডিজিজ, এটা ডিমায়েলিনেটিং ডিজিজ অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলেছিলাম। এখানে হচ্ছে যে দেখেন কালার, প্রেশার কালার দুটাই নর্মাল, রেড সেল কাউন্ট নর্মাল, এখানে হোয়াইট সেল কাউন্ট হচ্ছে
50টার মতো, শূন্য থেকে 50টার মতো লিম্ফোসাইট। আচ্ছা, একটা জিনিস আমি এখানে মিস করে রয়েছি, WBC কাউন্ট, অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস WBC থাকবে হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বা নিউট্রোফিল, নিউট্রোফিল থাকতে পারে 1000 থেকে 5000। ভাইরাল মেনিনজাইটিস থাকবে লিম্ফোসাইট, টিউবারকুলার থাকবে লিম্ফোসাইট। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থাকবে নিউট্রোফিল, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস থাকবে লিম্ফোসাইট। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের কাউন্ট হচ্ছে 1000 থেকে 5000, নিউট্রোফিল কাউন্ট। ভাইরালের লিম্ফোসাইট কাউন্ট হচ্ছে 10 থেকে 2000 এবং হচ্ছে টিউবারকুলাসে লিম্ফোসাইট কাউন্ট হচ্ছে 50 থেকে 5000। কোশ্চেন কীভাবে হবে আমি এখান থেকে বলছি আপনাদেরকে। আর লিম্ফোসাইট কাউন্ট হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস 0 থেকে 50, মাল্টিপল স্ক্লেরোসিসে অলিগোনাল ব্যান্ড পজিটিভ, অফেন পজিটিভ। এখানে কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ নট ট্রু ফর টিউবারকুলার মেনিনজাইটিস, কোনটি টিউবারকুলার মেনিনজাইটিসের জন্য সত্য নয়। আমরা জানি টিউবারকুলার মেনিনজাইটিসে প্রেশারটা বাড়তে পারে, যেটা CSF প্রেশারের কথা বলছি আমি, কালারটা হতে পারে ক্লাউডি অথবা ক্লিয়ার। এর কোশ্চেন আমরা হতে পারে টিউবারকুলার মেনিনজাইটিসের কালারটা, যেমন প্রেশারটা নর্মাল বা ইংক্রিজ ক্লাউডি। এখানে প্রেশারটা কোশ্চেনটা এমন হতে পারে, যেমন ধরেন RBC কাউন্ট, টিউবারকুলার মেনিনজাইটিস কিন্তু RBC কাউন্ট নর্মাল থাকে, ধীরে ধীরে বলে RBC কাউন্ট রেজ, RBC কাউন্ট রেজ হচ্ছে সাবলাইকান হ্যামারেজ। WBC কাউন্ট, WBC এখানে আমরা মেনলি বা লিম্ফোসাইট, লিম্ফোসাইট না দিলে নিউট্রোফিল, বা কাউন্টটা দেখা যাচ্ছে সেখানে 50 থেকে 5000 পরিবর্তে 10 থেকে 20000 ও 10 থেকে 2000 এরা দিয়ে দিতে পারে। গ্লুকোজ, গ্লুকোজ যেমন টিউবারকুলার মেনিনজাইটিস রিডিউস থাকে, ইনক্রিজ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা একটু হয়তো দেখা যাবে যে এখান থেকে কোশ্চেন করছে একটু এদিক ওদিক ঘুরে, এবং এখানে খুব গ্রস কোশ্চেন, খুব গ্রসলি দেওয়া আছে, বক্সটা খুব মানে এ বক্সে কোশ্চেন করা সাবজেক্টের জন্য অনেক ইজি হবে, কিন্তু 4টা অপশন এখান থেকে বের করা মানে সোজা। আচ্ছা, লাম্বার পাংচার, লাম্বার পাংচার আমরা কী কী কারণে করতে পারি? লাম্বার পাংচার আমরা যদি কোনো ইনফেকশন থাকে, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস থাকতে পারে, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে একটা পেশেন্টে, তার লাম্বার পাংচার করতে পারি। তারপরে আমরা লাম্বার পাংচার করে দেখতে পারি যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস বা সার্কয়েডোসিস আছে কিনা, এগুলো দেখতে পারি। হ্যাঁ, নিউরোলজিক্যাল ম্যালিগনেন্সি, অনেক সময় লাম্বার পাংচার করে ম্যালিগনেন্ট সেল পাওয়া যায়, যেমন কার্সিনোমা, মেনিনজেসের কার্সিনোমা বা লিম্ফোমা, লিউকোমা, এগুলো পেতে পারি। হ্যাঁ, আবার অনেক সময় থেরাপিউটিক কারণে, মানে থেরাপি হিসেবে, মানে চিকিৎসা হিসেবে আমরা লাম্বার পাংচার করতে পারি। অনেক সময় প্রেশার যখন অনেক বেড়ে যায় ইন্টারক্যানের ভেতর, আমরা ওখান থেকে পাংচার করে আমরা CSF ফ্লুইড বের করে দিয়ে প্রেশারটাকে কমাতে পারি। কন্ট্রাইন্ডিকেশনটা ইম্পর্ট্যান্ট এখানে, পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে, পেশেন্ট যদি স্পেস হোক বা ইংলিশন থাকে, তারপর হচ্ছে যে প্যাপিলোডিমা থাকে, মানে রেজড ইন্টারক্যানিয়াল প্রেশারে, রেজড ইন্টারক্যানিয়াল প্রেশারের যদি ফিচার থাকে, যেমন এখানে একটা কোশ্চেন হতে পারে এভাবে যে কন্ট্রাইন্ডিকেশন ও লাম্বার পাঞ্চার, যে আপনাকে ইন্ডিকেশন থেকে একটা অপশন তুলে দিলো, তিনটা অপশন তুলে দিলো একটা কন্ট্রা, যেমন দেখা গেলো যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, এটা তো আমরা জানি যে ইন্ডিকেশন, কিন্তু এটা কন্ট্রাইন্ডিকেশন তুলে দিলো, 4টা স্টেম দিয়ে দিলো, যেমন দিতে পারে আপনার এনকেফালাইটিস, যেমন দেখা গেলো যে উইচ ইজ নট দি কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাংচার, তখন সেক্ষেত্রে আপনাকে একটা অপশন দিল আনকনশিয়াসনেস, এটা জানেন আপনি কন্ট্রাইন্ডিকেশন, স্পেস অকুবাংলেশন, প্যাপিলোডিমা, সাথে আপনাকে দিয়ে দিল সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ তখন ফলস হবে, এটা হবে অ্যান্সার। ইন্টারক্যানিয়াল প্রেশার, সাধারণত ইন্টারক্যানিয়াল প্রেশার হচ্ছে যে আমাদের 7 থেকে 15 মিলিমিটার মার্কারি, সাধারণত এটা হচ্ছে যে সুপাইন পজিশনে অ্যাডাল্টে। ইন্টারক্যানিয়াল প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, যদি 20 মিলিমিটার মার্কারি বা তার বেশি হয়, 5 মিনিটের বেশি, তখন সেটাকে আমরা বলি ইন্টারক্যানিয়াল প্রেশার। তো ইন্টারক্যানিয়াল প্রেশার সাধারণত চিলড্রেনের ইন্টারক্যানিয়াল প্রেশারের টলারেবিলিটি অনেক হাই। আচ্ছা, আর ইন্টারক্যানিয়াল প্রেশার বাড়লে যে সমস্যাটা হয়, ইন্টারক্যানিয়াল প্রেশার যেমন আমাদের সেরেব্রাল সার্কুলেশন, ইন্টারক্যানিয়াল প্রেশারের সাথে সাথে আমাদের টোটাল বডি সার্কুলেশনে মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার কানেকশন আছে। এখন ইন্টারক্যানিয়াল প্রেশার যদি বেড়ে যায় তাহলে, আর মিন আর্টারিয়াল প্রেশার যদি তার সাথে করেসপন্ডিংলি না বাড়ে, তখন সেক্ষেত্রে সেরেব্রাল ইসকেমিয়া হয়। তার জন্য ইন্টারক্যানিয়াল প্রেশার বাড়লে অনেক সময় দেখা যায় যে মানে সেরেব্রাল ইসকেমিয়া হয়, স্ট্রোক করতে পারে। আচ্ছা, এখন এখানে ইন্টারক্যানিয়াল প্রেশার বলে একটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে যে অপটিক ডিস সোয়েলিং, যেটাকে আমরা বলে প্যাপিলোডিমা। ঠিক আছে, আর ক্লিনিক্যাল ফিচার, ইন্টারক্যানিয়াল রেজ ইন্টারক্যানিয়াল প্রেশারের ক্লিনিক্যাল ফিচার তিনটা জিনিস একসাথে আমরা বলে ট্রায়ার মিলে, এটাকে বলে যে কুশিং স্ট্রায়ার্ড। এটা হচ্ছে কি, হেডেক, ভমিটিং, প্যাপিলোডিমা। ইন্টারক্যানিয়াল প্রেশার, রেজ ইন্টারক্যানিয়াল প্রেশার, যারা মাথার ইন্টারক্যানিয়াল প্রেশার অনেক বেড়ে গেছে, তার তিনটা ফিচার থাকতে পারে। একটা হতে পারে মাথা ব্যথা, তারপরে তার থাকতে পারে হচ্ছে ভমিটিং, সে বমি করছে, এবং তাকে যখন আমরা ফান্ডোস্কোপি করবো, চোখে আমরা যখন আলো মেরে দেখবো, তাহলে দেখা যাবে যে তার প্যাপিলোডিমা, তার অপটিক ডিস্কটা সোয়েলিং হয়ে গেছে, সেটাকে বলি আমরা প্যাপিলোডিমা।
এখান থেকে আপনাদের একটা কোশ্চেন হতে পারে যে কুশিং, হোয়াট ইজ নট দ্য কম্পোনেন্ট অফ কুশিং ট্রায়াল বা হোয়াট ইজ নট এ ফিচার অফ ইন্টাগ্যানিয়াল হাইপারটেনশন। এখানে আপনাকে দিয়ে দিল হয়তো হেডেক দিল, ভমিটিং দিল, প্যাপিলোডিমা দিল, তার সাথে আনকনসিয়াসনেস দিয়ে দিল। আনকনসিয়াসনেস তো নাই, এটা কোনো ইয়ে না, কোনো ফিচার না। তাহলে সেক্ষেত্রে আমার এখানে হেডেক হতে পারে, ভমিটিং হতে পারে, দেখেন নিচে লিখে দিয়েছেন। নিউরোলজিক্যাল চেঞ্জেস সিন ইন দ্য ইনক্রিজ আইসিপি আর মোস্টলি ডিউ টু হাইপোক্সিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া। এখানে ইন জেনারেল সিমটমস কি হচ্ছে, হেডেক, ভমিটিং হতে পারে, প্যাপিলারি পিপিলার ডাইলেশন বা স্লাগিশ বা ডাইলেশন ফিল হতে পারে, প্যাপিলোডিমা, ক্র্যানিয়াল পালসি, কুশিংস টায়ার, এই ব্লাড প্রেশারটা মানে আপনার হচ্ছে যে ওয়াইডেন পালস প্রেশার, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, আর ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস, কিন্তু আনকনসিয়াস লেভেল, কনসিয়াসনেসটা কমে কিন্তু আনকনসিয়াসনেস হয় না। চাইনিজ স্ট্রক রেসপিরেশন, ইউনো ব্রিদিং ইজ র্যাপিড ফর এ পিরিয়ড দেন অ্যাবসেন্ট। চাইনিজ স্ট্রক রেসপিরেশনটা হচ্ছে কি আমার ব্রিদিংটা খুব জোরে জোরে হবে, আবার কিছু অ্যাপনিয়া হয়ে যাবে, মানে ব্রিদিং থাকবে না। কুশিং টায়ার্ডে যে হেডেক, ভমিটিং, প্যাপিলোডিমা, এখানে কুশিং টায়ার্ডের কথা বলা হচ্ছে। আচ্ছা, কুশিং রিফ্লেক্স, কুশিং রিফ্লেক্সটা হচ্ছে কি, কুশিং রিফ্লেক্সটা হচ্ছে যখন আমার ইন্টাগ্রেনের প্রেশারটা বেড়ে যায়, বেড়ে 33 মিলিমিটার অফ মার্কারির উপরে চলে যায়, তখন আমার সেরেব্রাল ব্লাড ফ্লো সিগনিফিকেন্টলি কমে যায়। সিগনিফিকেন্টলি সেরেব্রাল ব্লাড ফ্লো কমার পর আমার ভেসোমোটর এরিয়া, ব্রেনের ভেসোমোটর এরিয়াটা স্টিমুলেটেড হয়। এই ভেসোমোটর এরিয়া স্টিমুলেটেড হওয়ার পরে ভ্যাগাল আউটফ্লো বাড়ে, মানে ভ্যাগাস ভ্যাগাস নার্ভের আউটফ্লোটা বেড়ে যায়, ফলে কি হয় আমার হার্ট রেট এবং রেসপিরেটরি রেট কমে যায় এবং ব্লাড প্রেশারটা বেড়ে যায় ভেসোমোটর টোন বাড়ার কারণে। এই যে আমার ব্লাড প্রেশার বাড়ছে কিন্তু হার্ট রেট এবং রেসপিরেটরি রেট কমে যাচ্ছে, এটাকে বলে কুশিং রিফ্লেক্স। খুব ইম্পর্টেন্ট একটা রিফ্লেক্স, কুশিং রিফ্লেক্স। আপনি বলতে পারেন হোয়াট ইজ কুশিং রিফ্লেক্স, কুশিং রিফ্লেক্স হচ্ছে যে সেরেব্রাল ইসকেমিয়া বা ইন্টাগ্রেনিয়াল ব্লাড প্রেশার বাড়ার কারণে, সেরেব্রাল ইসকেমিয়া ডেভেলপ করার কারণে ভেসোমোটর টোন বাড়ছে, ব্রেনের ভ্যাগাল টোনটা, ভেসোমোটর এরিয়া অফ দ্য ব্রেন স্টিমুলেটেড হচ্ছে, ভেসোমোটর টোন বা ভ্যাগাল টোন, ভেসোমোটর টোন বাড়ছে, পরে ভ্যাগাল টোনও বেড়ে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি রেট, ব্লাড আর হার্ট রেট কমে যাচ্ছে, কী হচ্ছে কুশিং রিফ্লেক্স। প্যাপিলোডিমার কিছু কজ দেওয়া আছে, এটা ইন্টাগ্যানিয়াল স্পেস হোক বা ইংলিশে মানে কোনো টিউমার যদি থাকে, তারপরে আমার হচ্ছে যে ব্রেনে যদি ইডিমা হয়, তারপরে হচ্ছে সাবআরাকনয়েড হিমোরেজ যদি হয়, হ্যাঁ, রেটিনাল ভেন অবস্ট্রাকশন যদি হয়, এগুলো আমার প্যাপিলোডিমার কজ। এই যে প্যাপিলোডিমার কজগুলো এখানে দেওয়া আছে। ব্লাড ব্রেন ব্যারিয়ার খুব ইম্পর্টেন্ট, আমি এটা বলেছিলাম যে অ্যাস্ট্রোসাইট, নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়ার মধ্যে অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার কী থাকে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম কীভাবে তৈরি হয়, তিনটে লেয়ার ধরে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এবং অ্যাস্ট্রোসাইটের ফুড প্রসেস, তিনটা মিলে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা তৈরি করে। খুবই খুবই ইম্পর্টেন্ট এরপরে আসছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার কম্পোনেন্ট কী, এই তিনটে দিল আর সাথে একটা অন্য কিছু দিয়ে দিল, যেমন বেসমেন্ট মেমব্রেন এখানে আছে, এন্ডোথেলিয়াম বা ক্যাপিলারি এপিথেলিয়াম দিয়ে দিল, এমন হতে পারে, হুইচ ইজ নট এ পার্ট অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার পার্ট আমরা তিনটে কি বললাম, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, ফুড প্রসেসর, অ্যাস্ট্রোসাইট, এখানে দিয়ে দিল হচ্ছে ক্যাপিলারি এপিথেলিয়াম, ক্যাপিলারি এপিথেলিয়াম দিয়ে দিল, তখন দেখা গেল যে এখানে একটা অ্যান্সারই হয়ে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট কোন কোন সাবস্টেন্সগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে পারমিয়েবল, মানে তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে যেতে পারে আর কোনটা কোনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে যেতে পারে না। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার পারমিয়েবল সাবস্টেন্স আমাদের যে কোনো একটা মনে রাখলেই হবে, পারমিয়েবল বা রেস্ট্রিক্টেড মধ্যে পারমিয়েবলটা মনে রাখি, রেসপিরেটরি গ্যাস, হাইড্রোজেন আয়ন, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ইউরিয়া, গ্লুকোজ, অ্যামোনিয়াম, এই এই কয়েকটা জিনিস পারমিয়েবল, এবং ফ্যাট সলিউবল যে ড্রাগসগুলো সেগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, আর যেগুলো ওয়াটার সলিউবল ড্রাগস সেগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। বারবার এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, ওয়াটার সলিউবল ড্রাগসগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, ফ্যাট সলিউবল ড্রাগসগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। তাহলে স্যার, পারমিয়েবল সাবস্টেন্স কী কী আছে এখানে, রেসপিরেটরি গ্যাসেস আছে, হাইড্রোজেন বা এখানে ওয়াটার বলেন, H2O, ফ্যাট সলিউবল ড্রাগসের মধ্যে লিভোটোপা, আরও কিছু উদাহরণ আছে, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, গ্লুকোজ অ্যান্ড অ্যামোনিয়া, ইউরিয়া, এটা হচ্ছে পারমিয়েবল সাবস্টেন্স। এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে যে যেমন রেস্ট্রিক্টেড সাবস্টেন্সগুলো উদাহরণ নিচে দেখেন, বাইল পিগমেন্ট, বাইল সল্ট, ক্যাটেকোলামাইন, লার্জ অর্গানিক মলিকুল, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনামাইড, এখানে পেনিসিলিন দেখেন, কিন্তু ইনফ্লেমড মেন যে যদি ইনফ্লেমড হয় তাহলে সে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কিন্তু আদার্স কিন্তু পেনিসিলিন নর্মালি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। একটা আপনার এখানে সাবস্টেন্স দ্যাট ইজ নট পারমিয়েবল টু ব্লাড ব্রেন ব্যারিয়ার, তখন সেক্ষেত্রে আপনাকে তিনটা উদাহরণ দিল পারমিয়েবল সাবস্টেন্স, যেমন রেসপিরেটরি গ্যাস দিল, বা আপনার এখানে দেখে এখানে দিল হচ্ছে লিভোটোপার দিল, একটা ড্রাগ দিল, সোডিয়াম দিল, গ্লুকোজ দিল, আর বাইল সল্ট দিল, বাইল সল্ট নট পারমিয়েবল, তাহলে অ্যান্সার হবে এটা। সেন্সরি রিসেপ্টর একটু এটা একটু একটু দেখে নিতে পারেন, এখানে মডেল এটা সেন্সর, কোনটা কোনটা কনসিয়াস সেন্স, কোনটা কোনটা আনকনসিয়াস সেন্স, এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, পেন, এখানে পেন, টেম্পারেচার, টাচ, প্রেশার,
স্মেল টেস্ট, এগুলো হচ্ছে কনশাস আর আনকনশাস এর মধ্যে আর্টেরিয়াল পাশাপাশি অক্সিজেন দেওয়া হচ্ছে, আর্টেরিয়াল ব্লাড প্রেশার, সেন্ট্রাল ভেনাস প্রেশার, এগুলো হচ্ছে আনকনশাস। এখন রিসেপ্টরগুলোর কিছু ক্লাসিফিকেশন এখানে দেওয়া হয়েছে, যেমন মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, নসি রিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, কেমো রিসেপ্টর। থার্মো রিসেপ্টর যেটা মেকানো রিসেপ্টর, যেমন ফিনার বেন্ডিং, প্যাসিনিয়ান, মেশনার্স অ্যান্ড মার্কেল ডিস, এটা হচ্ছে মেকানো রিসেপ্টর। ফিনার বেন্ডিং, প্যাসিনিয়ান কর্পাসর, মেশনার্স অ্যান্ড মার্কেল ডিস। থার্মো রিসেপ্টর হচ্ছে যে এনভালভ অফ টাউস অ্যান্ড এনভালভ অফ রাফিনি, এটা হচ্ছে থার্মো রিসেপ্টর, এনভালভ অফ টাউস, এনভালভ অফ রাফিনি। নসি রিসেপ্টর পেন এর মধ্যে ফিনার বেন্ডিং, ইলেক্ট্রোম্যাগনেটিক রিসেপ্টর মধ্যে রড অ্যান্ড কোন, আর কেমো রিসেপ্টরের মধ্যে রিসেপ্টর হচ্ছে টেস্ট, স্মেল। এগুলো এখানে আপনার উদাহরণ দিতে পারে, হোয়াট ইজ নট এ এক্সাম্পল অফ মেকানো রিসেপ্টর, এখানে ফিনার বেন্ডিং দিলো বা প্যাসিনিয়ান কর্পাসিল দিলো, মেশিনার কর্পাসিল দিলো, মার্কেল ডিগ দিলো, সাথে আপনি এন বাল্ব ট্রাউস দিয়ে দিলো, যেটা হচ্ছে থার্মো রিসেপ্টর। তার মানে এটা হবে অ্যান্সার। এখানে কিউটেনিয়াস রিসেপ্টর আর ডিস্টেন্স রিসেপ্টর, এগুলো আপনি একটু রিডিং পড়তে পারেন। এখানে এক্সটারো রিসেপ্টর আর ইন্টারো রিসেপ্টর, এক্সটারো রিসেপ্টরকে দুই ভাগে ভাগ করেছে কিউটেনিয়াস অ্যান্ড টেলি রিসেপ্টর, ইন্টারো রিসেপ্টরকে দুই ভাগে ভাগ করেছে হচ্ছে প্রোপ্রিও রিসেপ্টর, ভিস্তর রিসেপ্টর, মাসল, স্পিন্ডল, গলগি টেন্ডন অ্যান্ড জয়েন্ট রিসেপ্টরটা হচ্ছে প্রোপ্রিও রিসেপ্টর, আর কেমো, ব্যারো আর অসমো এই তিনটা হচ্ছে ভিস্তর রিসেপ্টর। এটা আপনারা রিডিং করতে পারেন। ট্র্যাডিশনালি যে সেন্সরি রিসেপ্টরগুলোকে ইনক্লুড করে কী কী, টেলি রিসেপ্টর, এক্সটারো রিসেপ্টর, ইন্টারো রিসেপ্টর, প্রোপ্রিও রিসেপ্টর অ্যান্ড স্পাইনাল স্পেশাল সেন্স রিসেপ্টর। তাহলে এখানে আমাদের ইন্টারোসেপ্টর উদাহরণ, প্রোপ্রিও রিসেপ্টর, ভিস্তর রিসেপ্টর যে উদাহরণগুলো, এটা ওটা দেখতে পারেন। খুবই ইম্পর্টেন্ট এবার আসছে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, ক্যাপসুলেটেড রিসেপ্টর আর নন ক্যাপসুলেটেড রিসেপ্টর। তাহলে খুবই 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 ইম্পর্টেন্ট, এখান থেকে সহজে সাররা বক্স থেকে কোশ্চেন করতে পারে। থিনার বেন্ডিং, মার্কেল ডিস আর হচ্ছে হেয়ার ফলিকল রিসেপ্টর, এগুলো হচ্ছে নন এনক্যাপসুলেটেড রিসেপ্টর। থিনার বেন্ডিং, মার্কেল ডিস আর হেয়ার ফলিকল, আর ক্যাপসুলেটর কি, মেশনার্স, প্যাসিনিয়ান, রাফিনি, এটা হচ্ছে ক্যাপসুলেটর। ফিনার বেন্ডিং দিয়ে কী কী যায়, খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার কোশ্চেন করতে পারে হুইচ ওয়ান ইজ দ্য হুইচ ওয়ান ইজ নন ক্যাপসুলেটেড রিসেপ্টর, যে আপনার ক্যাপসুলেটেডের তিনটা উদাহরণ দিয়ে দিল, মেশনার্স, প্যাসিনিয়ান আর রাফিনি। মেশনার্স, প্যাসিনিয়ান, রাফিনি দিয়ে দিল, সাথে এখানে ফিনার বেন্ডিং দিতে পারে বা মার্কেল ডিস, তাহলে উদাহরণটা হবে নন ক্যাপসুলেটেড, উদাহরণটা মার্কেল ডিস। এটা হচ্ছে যে কোনটা এনক্যাপসুলেটেড, হুইচ ওয়ান ইজ নট এনক্যাপসুলেটেড রিসেপ্টর। তিনটা এনক্যাপসুলেটের উদাহরণ দিল, একটা ক্যাপসুলেটের উদাহরণ দিল, তাহলে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, এখানে হচ্ছে যে হোয়াট আর দি রিসেপ্টর প্রেজেন্ট ইন দি স্কিন, যেমন ফ্রিনার বেন্ডিং, কিউটেনিয়াস রিসেপ্টর, এখানে ফ্রিনার বেন্ডিং এর কাজ কি, পেন, ক্রুড টাচ, প্রেশার, এটা হচ্ছে ফ্রিনার বেন্ডিং কাজ। মেশনার্স কর্পাসল, এটা হচ্ছে টাচ অ্যান্ড টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, টু পয়েন্ট ডিসক্রিমিনেশন সে করতে পারে টাচ। মার্কেলস ডিস্কের কাজ হচ্ছে টাচ, কাউসের কাজ হচ্ছে কোল্ড মানে টেম্পারেচার, এবং হচ্ছে রাফিনের কাজ হচ্ছে হট বা হিট, প্যাসিনিয়ান কর্পাসের ভাইব্রেশন অ্যান্ড প্রেশার, আর হেয়ার ফলিকল হচ্ছে টাচ। এখানে আপনাকে দিতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ মার্কেলস ডিস্ক, মার্কেলস ডিস্কের ফাংশন হচ্ছে টাচ, তাহলে এখানে টাচ দিবে, প্রেশার দিবে, ভাইব্রেশন দিবে, আর দেখা গেল হিট দিয়ে দিল, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে টাচ। এখানে একটা সেন্সরি ইউনিট, সেন্সরি নার্ভ যেটুকু সাপ্লাই দেবে সেটাকে বলবে সেন্সরি ইউনিট, আর একটা স্পাইনাল কর্ডের একটা স্পাইনাল নার্ভ আমাদের স্কিন বা যেটুকু সাপ্লাই দেবে সেটাকে বলে ডার্মাটম। দেখেন এখানে লেখা আছে দ্য এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই দ্য সিঙ্গেল সেন্সরি নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস আর কল্ড সেন্সরি ইউনিট, এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই দ্য সিঙ্গেল স্পাইনাল নার্ভ অ্যান্ড দেয়ার ফর সিঙ্গেল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড ইজ কল্ড ডার্মাটম। এটা রিফ্লেক্স এন ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস ইজ কল্ড রিফ্লেক্স, কোন সেন্সরি স্টিমুলাসের জন্য যদি একটা ইনভলান্টারি মোটর একটা রেসপন্স হয় সেটাকে আমরা বলবো রিফ্লেক্স। আচ্ছা, রিফ্লেক্সের ক্লাসিফিকেশন এখানে জাস্ট একটু দেখে রাখবেন আপনারা, মনোসিনাপটিক অ্যান্ড পলিসিনাপটিক। মনোসিনাপটিক হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর, পলিসিনাপটিক হচ্ছে উইথড্রল রিসেপ্টর। হ্যাঁ, লেখা আছে দেখেন সুন্দর করে, মনোসিনাপটিক দ্য রিফ্লেক্স হ্যাভিং সিঙ্গেল সিনাপস বিটুইন দ্য এফার অ্যান্ড নিফার নিউরন, পলিসিনাপটিক হচ্ছে মাল্টিপল সিনাপস থাকে, মনোসিনাপটিক সিঙ্গেল সিনাপস থাকে, স্ট্রেচ রিফ্লেক্স হচ্ছে মনোসিনাপটিক আর উইথড্রল রিফ্লেক্স হচ্ছে পলিসিনাপটিক। আচ্ছা, এখানে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আরও দূর আছে, কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল। কোন রিফ্লেক্স যদি রেসপন্স, এই দেখেন ইট ইজ এ রিফ্লেক্স রেসপন্স, কন্ডিশনাল রিফ্লেক্স যেটা বলছে, রিফ্লেক্স রেসপন্স টু স্টিমুলাই দ্যাট প্রিভিয়াসলি এলিসিটেড লিটিল অর নো রেসপন্স। হ্যাঁ, এটা উদাহরণ দিয়ে দেওয়া যায়। দেখেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হাতে ঘড়ি পড়া আছে নাও থাকতে পারে,
আপনাকে একটু জিজ্ঞেস করলে ভাই কটা বাজে, আপনি হাত ধরে দেখলেন ঘড়ির এখানে, কিন্তু আপনি কিন্তু ঘড়ি পড়া নাই, এটা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। আনকন্ডিশনাল মানে কি? আনকন্ডিশনাল মানে হচ্ছে যে জন্ম থেকেই যেটা আমাদের মধ্যে ছিল, এটা হচ্ছে আনকন্ডিশনাল। আমরা একটা পরে গেলে আর ভালো দেখতে পাবো উদাহরণগুলো। এখানে দেখেন আনকন্ডিশনাল অ্যান্ড কন্ডিশনাল, কন্ডিশনালের মধ্যে মেনলি উদাহরণ দেয় পাভলভস এক্সপেরিমেন্ট, স্যালাইভেশন অফ দ্য ডগ ডিউরিং বেল রিংগিং। একটা কুকুরকে পাভলভ যেটা এক্সপেরিমেন্ট করেছিল, একটা কুকুরকে সবসময় উনি এক নির্দিষ্ট সময়ে খাবার দিতেন এবং ওনার যে বেলটা রিং করতেন খাবার দেওয়ার সময়। এক সময় উনি কী করলেন যে খাবার না দিয়ে উনি শুধুমাত্র ওই সময় বেল রিং করলেন, উনি দেখলেন যে ওই সময়টাতে বেল রিংয়ের শব্দে ওনার কুকুরের মুখে স্যালাইভেশন হচ্ছে, সেটা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। আর আনকন্ডিশনাল রিফ্লেক্স যেটা ইনবর্ন, যেটা জন্ম থেকে আমাদের মধ্যে ছিল, এটা আবার সুপারফেশিয়াল ডিপ আর ভিসেরাল, এটা ভাগ করে দিয়েছে সুপারফেশিয়াল ডিপ ভিসেরাল আর প্যাথোলজিক্যাল। সুপারফেশিয়াল ডিপ সুপারফেশিয়াল রিফ্লেক্স কী আছে? প্ল্যান্টার, অ্যাবডোমিনাল, ক্রিমেস্টেরিক, কর্নিয়াল, কনজাংটিভাল। ডিপ রিফ্লেক্সের মধ্যে নি, তারপর হচ্ছে যে অ্যাঙ্কেল, হ্যাঁ এগুলো হচ্ছে যে বাইসেপস, এগুলো হচ্ছে যে ডিপ রিফ্লেক্স। ভিসেরাল লেভেল পিপুলারি, তারপরে মিকচুরেশন, তারপর হচ্ছে যে ব্যারোরিসেপ্টর, ভমিটিং রিফ্লেক্স, এটা হচ্ছে ভিসেরাল। আর ব্যাবিনিস কি স্যান যেটা, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তাহলে আনকন্ডিশনালটা হচ্ছে ইনহেরিটেন আর কন্ডিশনালটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এটা হচ্ছে যে কোনো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে না আনকন্ডিশনালটা, এটা কন্ডিশনাল একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আনকন্ডিশনালটা অল্টার করা যায় না, কন্ডিশনালটা অল্টার করা যায়, আনকন্ডিশনালটা ফিক্সড। এখানে দেখেন ডিফারেন্সটা দেওয়া আছে, এটা ইনহেরিটেন, ডাজ নট ডিপেন্ড অন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আর হচ্ছে ক্যানট বি অল্টার নর্মালি ফিক্সড। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, ডিপেন্ডস আপন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, ক্যান বি অল্টার নট ফিক্সড। আর উদাহরণ, এই উদাহরণগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আসেন রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক জিনিসটা কি? রিফ্লেক্স আর্ক হচ্ছে একটা সাইকেলের মতো। কীরকম? দেখেন যে আপনি একটা সেন্সরি ইফেক্টর অর্গান থেকে আপনার সেন্সরি ইম্পালসটা গেল ব্রেনে, এবং সেখান থেকে একটা আনকন্ডিশনাল মোটর একটা আছে যে আনকন্ডিশনাল মোটর ইম্পালস আপনার আবার ইফেক্টর অর্গানে গেল। এটা হচ্ছে রিফ্লেক্স আর আর্ক, একটা সাইকেলের মতো কমপ্লিট করছে। এখানে দেখেন কী লেখা আছে, রিফ্লেক্স আর্ক, দি বেসিক ফাংশনাল ইউনিট অফ ইন্টিগ্রেটেড নিউরাল অ্যাক্টিভিটি ইজ এ রিফ্লেক্স আর্ক। এটা ফাংশনাল ইন্টিগ্রেটেড নিউরাল অ্যাক্টিভিটির বেসিক ফাংশনাল ইউনিট হচ্ছে রিফ্লেক্স আর্ক। ইন্ট্যাক্ট নিউরাল পাথওয়ে টু কমপ্লিট এ রিফ্লেক্স অ্যাকশন কল্ড। মানে একটা রিফ্লেক্স অ্যাকশন সেন্সরি শুরু হলো, মোটরে গিয়ে শেষ হলো, এই যে ইন্ট্যাক্ট নিউরাল পাথওয়ে একটা কমপ্লিট অ্যাকশন শেষ করার জন্য, এটাকে বলছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্কের মধ্যে পাঁচটা জিনিস থাকে, এটা হচ্ছে সেন্স অর্গান, এফারেন্ট নিউরন বা সেন্সরি নিউরন, সিনাপস থাকবে, আর তারপর হচ্ছে যে ইফারেন্ট নিউরন বা মোটো, এবং হচ্ছে ইফেক্টর অর্গান, পাঁচটা। রিফ্লেক্স অ্যাকশনটা দেখেন ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস। সুপারফেশিয়াল রিফ্লেক্স যেখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, সুপারফেশিয়াল প্ল্যান্টার, এখানে আবার ইয়েটাও দিয়ে দিয়েছে যে নার্ভ রুটস এইগুলো দিয়ে দিয়েছে। প্ল্যান্টার যেমন L5S1, অ্যাবডোমিনাল হচ্ছে T7-T12, ক্রিমাস্টারিক L1-L2, নি জার্কে L3-4, অ্যাঙ্কেল জার্ক হচ্ছে S1, বাইসেপস C5-6, ট্রাইসেপস C6-7, সুপারহেটোর 5-6, জজার, এরকমই ভিসেরাল পিপুলার ল্যাটারাল রিফ্লেক্স, প্যাথোলজিক্যাল রিফ্লেক্স, ব্যাবিনিস কি সাইন। এখানে আপনাকে দিয়ে দিতে পারে হুইচ ইজ নট এ এক্সাম্পল অফ সুপারফেশিয়াল রিফ্লেক্স, এখানে আপনার প্ল্যান্টার, অ্যাবডোমিনাল, কর্নিয়াল দিয়ে সাথে দিয়ে দেবে বাইসেপস জার্ক দিতে পারে। তাহলে একটা বাইসেপস জার্ক হচ্ছে ডিপ রিফ্লেক্স, তাহলে একটা বাইসেপস ডিপ রিফ্লেক্সের উদাহরণ, ঠিক আছে। রিফ্লেক্স আর্ক থেকে আপনার কোশ্চেন আসতে পারে যে কম্পোনেন্ট হুইচ ইজ নট এ কম্পোনেন্ট অফ রিফ্লেক্স আর্ক, এখানে সেন্স অর্গান আছে, অ্যাফারেন্ট, ডিফারেন্ট, এখান থেকে একটা ইয়ে দিয়ে আপনাকে বলে দিল যে কোনটা পার্ট না, তখন আপনি এখান থেকে আপনার যেটা না সেটা আপনি এই এই পাঁচটার মধ্যে যেটা থাকবে সেটা আপনার অ্যান্সার হবে। প্রপার্টিজ অফ রিফ্লেক্স অ্যাকশন একটু দেখতে পারেন, সামেশন, সিনাপটিক ডিলে, সাবলিমিনাল ফ্রিঞ্জ, ইরেডিয়েশন, ইনহিবিশন, ফ্যাটিক ফ্যাসিলিটেশন, ফ্র্যাকশনেশন, রিক্রুটমেন্ট, রিসিপ্রোকাল ইনারভেশন, রিবাউন্ড ফেনোমেনন, অক্লুশন, আফটার ডিসচার্জ, হ্যাবিচুয়েশন অ্যান্ড সেন্সিটাইজেশন, ঠিক আছে। এখানে ট্র্যাক্ট, ট্র্যাক্ট হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ট্র্যাক বলতে হচ্ছে যে কালেকশন অফ নার্ভ ফাইবার, আমি আগেই বলেছি। ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে সাধারণত পিরামিডাল কর্টিকো বালবার এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। হ্যাঁ, পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে দুই রকম, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল, অ্যান্টেরো কর্টিকো স্পাইনাল। আর কর্টিক বালবার এক্সট্রা পিরামিডাল যেটা, সেটা হচ্ছে টেকটো, রেটিকুলো, ভেস্টিবুলো, রুব্রো, অলিভো, এটা হচ্ছে স্পাইনাল ট্র্যাক্ট। যেমন এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, যেমন উদাহরণ দেখেন এখানে, এখানে এখানে উদাহরণ দেখেন রুব্রো স্পাইনাল, রেটিকুলার স্পাইনাল, টেকটো স্পাইনাল, অলিভো স্পাইনাল, ভেস্টিবুলার স্পাইনাল, ডিসেন্ডিং অটোনমিক ভাবে, এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের উদাহরণ।
অ্যাসেন্ডিং ট্র্যাকটা আমার ভাগ করা আছে, এখানে স্পাইনাল কর্ড থেকে সাধারণত ইফেক্টর অর্গান থেকে স্পাইনাল কর্ড হয়ে ট্র্যাকগুলো উপরে উঠে, ডিসেন্ডিং ট্র্যাকগুলো হচ্ছে উপর থেকে নিচে নামে। এখানে ভাগ করা হয় ডিসেন্ডিং ট্র্যাক কীভাবে ভাগ করা হয়েছে আমি এটা পরে বলছি। অ্যাসেন্ডিং ট্র্যাকগুলো সাধারণত স্পাইনাল কর্ডে আমাদের তিনটা কলাম থাকে, অ্যান্টেরিয়র কলাম, পোস্টেরিয়র কলাম, ল্যাটারাল কলাম। বিভিন্ন কলাম দিয়ে যে ট্র্যাকগুলো উঠে তাদের অনুযায়ী আমাদের ট্র্যাকগুলো ভাগ করে, যেমন ল্যাটারাল কলাম, পোস্টেরিয়র কলাম, অ্যান্টেরিয়র কলাম। অ্যান্টেরিয়র কলাম দিয়ে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক, পোস্টেরিয়র কলাম দিয়ে আমাদের ট্র্যাকটা অফ গল অ্যান্ড বার্ডেক, ঠিক আছে। আর ল্যাটারাল কলাম দিয়ে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, সাথে আরও কিছু ট্র্যাক উঠে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, যেমন ডরসাল স্পাইনো সেরেবেলার, মেন্টাল স্পাইনো সেরেবেলার, এগুলো। তাহলে এইখানে আমাদের ট্র্যাকটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক, পিরামিডাল, কর্টিকো বালবার, এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল ট্র্যাকের মধ্যে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল, অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল, কর্টিকো বালবার ট্র্যাক, আর হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাকের মধ্যে হচ্ছে রেটিকুলো স্পাইনাল, টেকটো স্পাইনাল, অলিভো স্পাইনাল, ভেস্টিবুলো স্পাইনাল, এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। এখানে আপনার কোশ্চেন এখানে আসতে পারে, হুইচ ওয়ান ইজ নট এন এক্সাম্পল অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। তখন এখানে আপনার এক্সট্রা পিরামিডাল ট্র্যাক পাঁচটার মধ্যে থেকে দেখ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক দিয়ে দিল, কর্টিকো স্পাইনাল দিয়ে দিল, তখন এটা যেটা না সেটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখানে অ্যাসেন্ডিং ট্র্যাক যেটা সেটা তো বললাম, বান্ডেল অফ নার্ভ হবে, যেটা সেন্সরি ইম্পালস ইফেক্টর অর্গান থেকে মাথায় নিয়ে যায়, সেটা ল্যাটারাল, অ্যান্টেরিয়র, আর হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়র ট্র্যাকে একটা নাম ডরসাল কলাম, পোস্টেরিয়র কলাম একটা নাম হচ্ছে ডরসাল কলাম, পোস্টেরিয়র কলাম ট্র্যাক অফ গল অ্যান্ড বার্ডেক। পিরামিডাল ট্র্যাক এবং কর্টিকো স্পাইনাল ট্র্যাক, এখানে আপনাদের একটু জানতে হবে, পিরামিডাল ট্র্যাক বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক এটা হচ্ছে পিরামিডাল, এটা হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে ফাইবারগুলো আসে এবং কিছু রুট ফলো করে, যেমন হচ্ছে মোটর কর্টেক্স থেকে করোনা, রেডিয়াটা, ইন্টারনাল ক্যাপসুল, মিড ব্রেন, এখন মিড ব্রেন, পন্স, তারপর মেডুলাতে যখন এরা আসে, মেডুলাতে যে পিরামিড বলে একটা অংশ আছে, মেডুলাতে একটা অংশ আছে পিরামিড, সেই পিরামিডে এসে এই ফাইবারগুলো ভাগ হয়। এই ফাইবারগুলো দুই রকম, একটা হচ্ছে ক্রসড, একটা হচ্ছে আনক্রসড, ক্রসড এবং আনক্রসড। যেগুলো হচ্ছে ক্রস সেগুলোকে বলে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক, যেগুলো আনক্রস সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক। যেগুলো হচ্ছে যে আনক্রসড সেগুলো 20% আর ক্রসড হচ্ছে 80%। তাহলে পিরামিডে এই ফাইবারগুলো 80% ফাইবার পিরামিডে এসে ক্রস করে এক সাইড থেকে অপোজিট সাইডে চলে যায়, আনক্রসড ফাইবারগুলো সেম সাইড দিয়ে নামে। সেম সাইডের, তাহলে যদি ধরেন যে লেফট সাইডের ফাইবার, তাহলে লেফট সাইডের 20% ফাইবার অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক হিসেবে সেম সাইড দিয়ে নামবে, আর লেফট সাইডের 80% ফাইবার পিরামিডে এসে ক্রস করে, এটাকে আমরা বলি ডিকাসেশন, পিরামিডাল ট্র্যাককে ডিকাসেশন করে, ডিকাসেট করে অপোজিট সাইডে চলে যাবে এবং নামবে, ঠিক আছে। এখন এখানে দেখেন কোর্সটা দেখেন, লংগেস্ট ট্র্যাক, ইট ইজ দ্য লংগেস্ট ট্র্যাক স্টার্টিং ফ্রম দি সেরেব্রাল মোটর কর্টেক্স টু দ্য লাস্ট সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, পাসেস টু দ্য পিরামিডাল পিরামিড অফ দি মেডুলা অবলংগার, মেডুলা অবলংগার পিরামিড দিয়ে পাস করে, তাই এদেরকে পিরামিডাল ট্র্যাক বলে। দেখেন সুন্দর করে লেখা আছে, এখানে হচ্ছে কোর্স কি মোটর কর্টেক্স, করোনা, রেডিয়াটা, ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্ব দিয়ে যাবে, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলংগরটা, এই যে মেডুলা পিরামিড দিয়ে তারপরে কি করবে, 80% ফাইবার ক্রস দ্য মিড লাইন ইন দ্য পিরামিড অ্যান্ড ফর্ম দ্য ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক, ল্যাটারাল কলাম দিয়ে, এবং এটা ল্যাটারাল কলাম দিয়ে স্পাইনাল কর্ড দিয়ে পাস করে এবং অ্যান্টেরিয়র হর্ন সেলে ডাইরেক্টলি অর থ্রু ইন্টারনিউরন চলে যায়। আর 25% ডু নট ক্রস দ্য মিড লাইন ইন দ্য পিরামিড অ্যান্ড ফ্রম অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক পাস টু দ্য অ্যান্টেরিয়র কলাম এবং ক্রস দ্য মিড লাইন এন্ড ইন দ্য অপোজিট অ্যান্টেরিয়র হর্ন। এরা কি করে, যা যে 20% ফাইবার যারা পিরামিডে ক্রস করলো না, তারা কিন্তু স্পাইনাল কর্ডে যেয়ে ক্রস করে, তারা নেমে যায়, নেমে স্পাইনাল কর্ডে যেয়ে ক্রস করে, স্পাইনাল কর্ডে এন্টার হনে এসে তারা ক্রস করে, স্পাইনাল কর্ডে এসে ক্রস করে তার অপোজিট সাইডে এন্টার হন সেলে এসে কানেক্ট করে, ঠিক আছে। ব্যাপারটা অনেকটা এরকম, আমি একটু দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লেফট হেমিস্ফিয়ার, এটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। তাহলে আমাদের কর্টেক্স থেকে যে ফাইবারটা আসবে, ধরে নিলাম যে এটা আমাদের পিরামিড, এই অংশটা হচ্ছে আমাদের মেডুলার পিরামিড, এখান থেকে যে ফাইবারটা আসবে সেখান থেকে এই ফাইবারটা দেখা গেলো রাইট সাইডের ফাইবারটা এসে আমার পিরামিডে এসে 80% ফাইবার ক্রস করে এভাবে নামতে থাকলো লেফট সাইডে, আর 20% ফাইবার এটা এখান থেকে নামতে থাকলো। তাহলে এটা যেটা ক্রস করলো সেটা হচ্ছে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল, আর যেটা হচ্ছে ক্রস করে নিয়ে আনক্রস সেটা অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল। এটা আবার যখন আসবে তো এটা স্পাইনাল কর্ডের এসে, স্পাইনাল কর্ডে এসে এটা ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে, এটা কিন্তু ক্রস করবে স্পাইনাল কর্ডে এসে ক্রস করে অপোজিট সাইডে চলে গেল, অপোজিট সাইডে অ্যান্টেরিয়র হর্ন সেল স্পাইনাল হর্ন সেল সাথে কানেক্ট করলো।
ঠিক আছে, এইভাবে হচ্ছে ক্রসিংটা হচ্ছে। পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন হচ্ছে এটা হচ্ছে র্যাপিড স্কিল্ড ফাইন মুভমেন্ট করে এবং রিফ্লেক্সগুলোর একটা পাথওয়ে তৈরি করে পিরামিডাল ট্র্যাক, ঠিক আছে। পিরামিডাল ট্র্যাক যদি কোনো লেশন হয় তাহলে আমাদের ভলান্টারি মুভমেন্টের যে ফাইন স্কিল মুভমেন্ট সেটা লস হবে। মাসল টোনটা, আমাদের মাসল টোন, মাসল টোন আবার দুই রকম, মাসলের যে একটা নর্মাল টোন, একটা হচ্ছে যে টোন যখন কমে যায় হাইপারটোনিয়া, টোন যখন বেড়ে যায় সেটা হাইপারটোনিয়া। পিরামিডাল ট্র্যাক লেশন হলে টোনটা বেড়ে যায়, তবে হাইপারটোনিয়া বলি, এবং রিফ্লেক্সগুলো সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হয়ে যায়, ডিপ রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হয়ে যায়, ব্যাবিনস্কি সাইন এখানে পজিটিভ পাওয়া যেতে পারে। এর সাধারণত আপার মোটর নিউরন লেশনের সাইনগুলো আমরা পাই, আমরা আপার মোটর নিউরন লেশনের সাইনগুলো রাখি সেটা পরে পড়বো। তো পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন হচ্ছে কি, স্কিল ভলান্টারি মুভমেন্ট, ফাইন মুভমেন্ট, এবং এটা হচ্ছে রিফ্লেক্সগুলোকে সে পাথওয়ে তৈরি করে রিফ্লেক্সের জন্য। ব্যাবিনস্কি সাইন, ব্যাবিনস্কি সাইনটা কি, ব্যাবিনস্কি সাইন সাধারণত যখন পজিটিভ হয় তখন আমরা সেটা প্যাথোলজিক্যাল বলি, মানে এটা হচ্ছে নর্মাল মানুষের পাওয়া যায় না। কিন্তু ব্যাবিনস্কি সাইন আমাদের পাওয়া যেতে পারে কখন, যখন যেসব বাচ্চার বয়স 2 বছরের নিচে তাদের ক্ষেত্রে ব্যাবিনস্কি সাইন পজিটিভ পাওয়া যেতে পারে। আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যেও অনেক সময় ব্যাবিনস্কি সাইন পজিটিভ পাওয়া যেতে পারে। এটা আপনাদের অত ডিটেল জানার দরকার নাই, যে ব্যাবিনস্কি সাইন সম্পর্কে যেটুকু আপনাদের জানতে হবে যে ব্যাবিনস্কি সাইন কি, প্ল্যান্টার ফ্লেকশন, এটা যদি আমার অ্যাঙ্কেল হয় তাহলে এটা প্ল্যান্টার ফ্লেকশন, সরি এটা যদি আমার অ্যাঙ্কেল হয় এটা ডর্সিফ্লেকশন, এটা প্ল্যান্টার ফ্লেকশন, তাহলে উপরের দিকে ডর্সিফ্লেকশন, নিচের দিকে প্ল্যান্টার ফ্লেকশন। তাহলে আমার যদি ব্যাবিনস্কি সাইন পজিটিভ হয় তাহলে আমার কি হবে, এই যে এটা এটা যদি আমার গ্রেড টো হয় তাহলে এটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন হবে, ডর্সিফ্লেকশন হবে, আর এটা আদার টো ফ্যানিং আউট, আদার টো ফ্যানিং আউট, তার মানে এটা উপরের দিকে যাবে এবং আদার টো বাইরের দিকে চলে যাবে। এটা হচ্ছে ব্যাবিনস্কি সাইন পজিটিভ হলে, এটা হচ্ছে ডর্সিফ্লেকশন অফ দ্য গ্রেড টো, ফ্যানিং আউট অফ আদার টো। আর যখন আমার প্ল্যান্টার ফ্লেকশন হবে তখন সব আঙ্গুলগুলো আমার নিচের দিকে যেতে থাকবে, এটা প্ল্যান্টার ফ্লেকশন, ব্যাবিনস্কি নেগেটিভ, এটা নর্মাল। ডর্সিফ্লেকশন অফ দ্য গ্রেড টো, ফ্যানিং আউট অফ দি আদার টো ইন রেসপন্স টু স্ক্র্যাচিং, মানে আমাদের যে পায়ের তলা যে চামড়া সেটা যে ল্যাটারালি, মানে আমরা সাইড দিয়ে যদি স্ক্র্যাচ করে চাবি তখন এটা আমরা পাবো। যদি হয় নেগেটিভ তাহলে কি হবে, প্ল্যান্টার ফ্লেকশন অফ অল টো, সবগুলো নিচের দিকে যাবে। আর যদি পজিটিভ হয়, অনেক কারণে হতে পারে, আপার মোটর নিউরাল লেশন হলে বা স্ট্রোক করে আদার্স থাকলে হতে পারে, তখন সেক্ষেত্রে কি হবে, আমার ডর্সিফ্লেকশন অফ দ্য গ্রেট টো, ফ্যানিং আউট অফ দ্য আদার টো, আদার টো ওগুলো বাইরের দিকে যাবে, গ্রেট টোটা উপরের দিকে যাবে। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্টের কোর্স অফ দি এক্সট্রা পিরামিডাল পাথওয়ে, এটা একটু জাস্ট একটু দেখে রাখতে পারেন। ফাংশন অফ দি এক্সট্রা পিরামিডাল পাথওয়ে, এটা একটু ইম্পর্টেন্ট, এক্সট্রা পিরামিডাল পাথওয়ের ফাংশন কি, আরও ডিটেলস পরে আসবে। এর রেগুলেটরি ইনফ্লুয়েন্স, রিফ্লেক্স অ্যাক্টিভিটির উপরে রেগুলেটরি ইনফ্লুয়েন্স আছে, কন্ট্রোল অটোনমিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট সাচ অ্যাজ সুইংিং অফ দ্য আর্ম, অটোনমিক অ্যাসোসিয়েট, আমি হাত নাড়াচ্ছি, এগুলো দি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের কাজ। গ্রস সিনার্জিস্টিক, পিরামিডাল ট্র্যাক্ট ফাইন কাজ করে, ফাইন স্কিল কাজ করে, এটা হচ্ছে গ্রস পোস্টুরাল মুভমেন্ট করে, পারপোসফুল স্কিল মুভমেন্ট করে, ঠিক আছে, পোস্টুরাল অ্যাডজাস্টমেন্ট করে এবং অটোনমিক অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে হ্যাপোথ্যালামাসের মাধ্যমে। এটা আপনারা পড়বেন ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক, তাহলে হচ্ছে মেন পার্থক্য এখানে হতে পারে পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন হচ্ছে ফাইন স্কিলফুল মুভমেন্ট, আর এটা হচ্ছে গ্রস পোস্টুরাল মুভমেন্ট। হ্যাঁ, তাহলে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, হুইচ ওয়ান ইজ নট এ ফাংশন অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, ইম্পর্টেন্ট, কিন্তু থ্রি স্টার দিয়ে দিল একটা কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট দ্য ফাংশন অফ পিরামিড এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এখানে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে চারটা উদাহরণ দিল, যেখানে দেখা হলো হাইপোথ্যালামাস কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ হাইপোথ্যালামাস, গ্রস পোস্টুরাল মুভমেন্ট, ফাইন স্কিলফুল মুভমেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য রিফ্লেক্স অ্যাক্টিভিটি, তাহলে ফাইন স্কিলফুল মুভমেন্ট ফলস হবে। আমরা ওই যে পিরামিডাল এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের পার্থক্যটা এবং মেনলি হচ্ছে যে তাদের ফাংশন, মানে তাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল, তাদের গঠনগত এবং তাদের হচ্ছে কার্যগত পার্থক্যটা আমরা দেখতে যাচ্ছি। এই একটা বক্স আছে, আপনারা একটু খেয়াল করেন, ডিফারেন্স অফ ফাংশনস অফ পিরামিডাল অ্যান্ড এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এখানে পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের পার্থক্য দেওয়া হয়েছে। এই পিরামিডাল ট্র্যাক্টের খেয়াল করেন যে আমাদেরকে মনে রাখতে হবে পিরামিডাল ট্র্যাক্টের ডেভেলপমেন্ট হচ্ছে পরে, লেটার, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ডেভেলপমেন্ট হচ্ছে আর্লিয়ার, অথবা বলা যায় অ্যাট বার্থ। তাহলে পিরামিডাল ট্র্যাক্টে আমরা বলছি নিউ মোটর সিস্টেম, এক্সট্রা পিরামিডালকে আমরা বলছি ওল্ড মোটর সিস্টেম। মায়েলিনেশন হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের, পিরামিডাল ট্র্যাক্টের মায়েলিনেশনটা পরে হয়, সাধারণত জন্মের 2 থেকে 3 বছর পরে হয়, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মায়েলিনেশনটা জন্মের সময় হয় অ্যাট বার্থ।
ফাংশনিং পিরামিডাল ডাক্ট ফাংশনিং শুরু করে, কাজ শুরু করে দুই মায়েলিনেশন হওয়ার পর, আফটার মায়েলিনেশন দুই থেকে তিন বছর পর, আর এক্সট্রা পিরামিডাল ডাক্ট জন্ম শুরু থেকে করে। এখানে আরও কিছু আছে যে মাস্কুলার অ্যাক্টিভিটি সাধারণত, এখানে আপনারা একটু দেখেন, নিচের দিকে দেখেন যে ইম্পর্টেন্ট পার্থক্য যদি একটু ধরেন, যেমন ধরেন ইফেক্টস অফ ড্যামেজ। পিরামিডাল ট্র্যাক্টে যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে যে প্যারালাইসিসটা হবে সেটা হচ্ছে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে প্যারালাইসিসটা হবে স্প্যাস্টিক। ফ্ল্যাসিডটা হচ্ছে থলথলে, আর স্প্যাস্টিকটা হচ্ছে শক্ত কঠিন। এখানে ইনক্যাপাসিটি এবং ইনএবিলিটিটা পিরামিডাল ট্র্যাক্টে বেশি হবে, যেটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে কম হবে। কন্ডাকশন রেট হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে ফাস্টার, পিরামিডাল ট্র্যাক্টে স্লোয়ার। পিরামিডাল ট্র্যাক্টে কিন্তু ধীরে ধীরে যাবে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে অনেক দ্রুত যাবে। কন্ট্রোল ইন রিলেশন টু বডি পার্ট, পিরামিডাল ট্র্যাক মেনলি আপার পার্ট অফ দ্য বডি কন্ট্রোল করে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে মেনলি লোয়ার লিম্ব বা লোয়ার পার্ট অফ দ্য বডি। ডর্সাল হাফ অফ দি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের কোন অংশটা পিরামিডাল ট্র্যাক কন্ট্রোল করে, ডর্সাল পার্ট। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে ভেন্ট্রাল হাফ অফ দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের সামনের দিকের যে অংশ সেটাকে বলছে, সেটা কন্ট্রোল করছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এবং পিছনের দিকের অংশটা কন্ট্রোল করছে পিরামিডাল ট্র্যাক্ট। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন হচ্ছে এটা ফাইনালাইজ করে ওয়ার্ক। হ্যাঁ, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে কি, টোন পোস্টার ইকুইলিব্রিয়াম, গ্রস মুভমেন্টের উপরে গ্রস টোন পোস্টার ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করে, এবং এটা প্রিসিশন করে এবং স্টেজ তৈরি করে পিরামিডাল ট্র্যাক্টের কাজটা শেষ করার জন্য। তারপরে এখানে দেখেন পিরামিডাল ট্র্যাক্ট প্যারালাইসিসটা কেমন, ফ্ল্যাসিড। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট প্যারালাইসিস দেখেন, এখানে পিরামিডাল ট্র্যাক্টের রিলেশনে প্যারালাইসিসটা ফ্ল্যাসিড, এবং এখানে হচ্ছে স্প্যাস্টিক। এখানে হচ্ছে ফাইন স্কিল ভলান্টারি মুভমেন্ট লস্ট হবে, এখানে হচ্ছে যে গ্রস পোস্টুরাল মুভমেন্ট লস্ট হবে। ইনক্যাপাসিটি ইনএবিলিটি পিরামিডাল ট্র্যাক্টে মোর, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে লেস। রিফ্লেক্স কী হবে, পিরামিডাল ট্র্যাক্টের রিফ্লেক্সগুলো হবে কি, সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো লস্ট হবে, ডিপ রিফ্লেক্সগুলো এক্সাজারেট হবে, প্যারালাইসিস সাইন প্রেজেন্ট থাকতে পারে। হ্যাঁ, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড এবং ক্লোনাস থাকতে পারে। একটু ভুল বললাম, একটু কারেক্ট করে নিই, সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকবে পিরামিডাল ট্র্যাক্টে, এবং ডিপ রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড থাকবে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে। পিরামিডাল ট্র্যাক্টে প্যারালাইসিস সাইন পজিটিভ থাকবে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে ক্লোনাস প্রেজেন্ট থাকবে, এবং রিজিডিটি যেটা ক্ল্যাপস নাইপ রিজিডিটি সেটা আমার থাকবে হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট লেশনে। তাহলে এখানে পার্থক্যটা কীভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য, এখানে বলতে পারে হুইচ ওয়ান ইজ নট ইন ফেভার অফ পিরামিডাল ট্র্যাক্ট লেশন, অথবা এভাবে আসতে পারে হুইচ ইজ নট দ্য ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক্ট, বা হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের পার্থক্য, পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে কি নিউ মোটর সিস্টেম, এক্সট্রা পিরামিডাল হচ্ছে ওল্ড মোটর সিস্টেম। পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে পরে এসছে, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আগে থেকেই ছিল, এক পার থেকে। পিরামিডাল ট্র্যাক্টের মায়েলিনেশনটা হয় দুই থেকে তিন বছর পরে, পিরামিডাল ট্র্যাক্ট ফাংশনে শুরু করে দুই থেকে তিন বছর পরে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট প্রথম থেকেই কাজ করে। পিরামিডাল ট্র্যাক্ট কী করে, ফাইন স্কিলফুল মুভমেন্ট কন্ট্রোল করে র্যাপিড, আর হচ্ছে গ্রস পোস্টুরাল মুভমেন্ট করে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টে প্যারালাইসিস হলে সেটা হবে হচ্ছে ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে প্যারালাইসিস হবে স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস। পিরামিডাল ট্র্যাক্টে ড্যামেজ হলে ইনক্যাপাসিটি এবং ইনএবিলিটিটা বেশি হবে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের তুলনায়। তারপর হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট মেনলি কন্ট্রোল করে কি আপার লিম, আর এক্সট্রা পিরামিডাল মেনলি কন্ট্রোল করে লোয়ার লিম। পিরামিডাল ট্র্যাক্ট স্পাইনাল কর্ডের ডর্সাল পার্টটা কন্ট্রোল করে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কন্ট্রোল করে ভেন্ট্রাল পার্টটা। পিরামিডাল ট্র্যাক্ট ফ্লেক্সর মাসলকে কন্ট্রোল করে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট এক্সটেনসর মাসলকে কন্ট্রোল করে, ঠিক আছে। রেট অফ কন্ডাকশন পিরামিডাল ট্র্যাক্টে বেশি কম, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে বেশি। মোড অফ মাসকুলার অ্যাক্টিভিটি, এখানে একটা জিনিস দেখেন, মোড অফ মাসকুলার অ্যাক্টিভিটি ডিসচার্জ মোস্টলি ডাইরেক্টলি ইন টু দ্য লোয়ার মোটর। পিরামিডাল ট্র্যাক্ট মেনলি ডাইরেক্টলি লোয়ার মোটরে ডিসচার্জ করে, ইট ইজ নট মাল্টি চ্যানেলড অর পলিসিনাপটিক পাথ, আর ডিসচার্জ থ্রু অলরেডি এক্সিস্টিং পাথ বাই শর্ট ইন্টারেপ্টেড নিউরন, বা ডাইরেক্টলি লোয়ার মোটর নিউরনে ডিসচার্জ করে পিরামিডাল ট্র্যাক্ট, এটা শর্ট ইন্টারেপ্টেড নিউরনে, শর্ট ইন্টারেপ্টেড নিউরনে এটা করে। এবং এক্ষেত্রে কিন্তু মাল্টি চ্যানেলের পলিসিনাপটিক কর্টিক্যাল প্যাথ এক্সট্রা পিরামিডালে থাকে, ঠিক আছে। নেচার অফ মাসকুলার অ্যাক্টিভিটি রেসপন্সিবল ফর নন পোস্টুরাল, দেখেন নন পোস্টুরাল ফাইন অ্যাসোলেটেড মডিফাইবল মুভমেন্ট অফ স্মল মাসল অ্যাট দ্য ডিসচার্জ জয়েন্ট অফ দ্য লিম। ডিসচার্জ জয়েন্টের
লিম্বের ডিসচার্জ জয়েন্টে স্মল মাসল যেগুলো আছে সেগুলোতে নন পশ্চুরাল ফাইন মুভমেন্ট করে, আর এরা গ্রস পশ্চুরাল মুভমেন্ট লার্জ মাসলে। স্মল মাসলে করবে হচ্ছে পিরামিডাল, নন পশ্চুরাল ফাইন, লার্জ মাসলে গ্রস পশ্চুরাল মুভমেন্ট করবে এক্সট্রা পিরামিডাল। তাহলে আপনাদের পার্থক্য এখানে কোশ্চেন কীভাবে আসতে পারে, এখানে আসতে পারে হুইচ ইজ নট এ ফিচার অফ পিরামিডাল ট্র্যাকলেশন, বা হুইচ ইজ নট এ ফাংশন অফ পিরামিডাল ট্র্যাকলেশন, বা হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ পিরামিডাল ট্র্যাক। যেমন এখানে আসতে পারে আমরা জানি পিরামিডাল ট্র্যাকটে মায়েলিনেশন অকার্স ইন দ্য টু টু থ্রি ইয়ার্স আফটার বার্থ, তাহলে ইট ইজ মায়েলিনেটেড অ্যাট বার্থ। এটা কোয়ান্ট দিয়ে দিল পিরামিডাল ট্র্যাকলেশন, পিরামিডাল ট্র্যাক 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 দিল, এ দিল ইট ইজ পিরামিডাল ট্র্যাক হুইচ ইজ নট এ পয়েন্ট অর হুইচ ইজ নট ইন ফেভার অফ পিরামিডাল ট্র্যাক, ক্যারেক্টারিস্টিক অফ পিরামিডাল ট্র্যাক। এক নম্বর দিল হচ্ছে মায়েলিনেটেড অ্যাট বার্থ, দুই নম্বর দিল হচ্ছে কন্ডাকশন রেট হচ্ছে লোয়ার, তিন নম্বর দিল হচ্ছে ফাইনালাইজেস ওয়ার্ক, চার নম্বর দিল হচ্ছে কন্ট্রোলস আপার লিম্ব, তাহলে ফলস হচ্ছে এ। এইভাবে ক্যান্সার আপনাদের কোশ্চেন আনসার হতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট এরপরে আসে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডিক। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলেছিলাম ডরসাল কলাম আর পোস্টের কলাম দিয়ে যায়, এটা হচ্ছে সেন্সরি ইম্পালস নিয়ে ইফেক্টর অর্গান থেকে স্পাইনাল কর্ডে উপরের দিকে উঠে, এরা ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডিক, এরা হচ্ছে সেম সাইড থেকে যায় এবং এরা সেম সাইডে যেয়ে এবং এরা এটা হচ্ছে যে ডিকাসেট করে হচ্ছে ব্রেনে যেয়ে। তো এখন ট্র্যাক্টাইল গল অ্যান্ড বার্ডিক এর ফাইন টাচ সেন্সিটাইজেশন, ট্র্যাক্টাইল ডিসক্রিমিনেশন, ট্র্যাক্টাইল লোকালাইজেশন, জয়েন্ট পজিশন সেন্সেশন, কাইনেস্থেটিক সেন্সেশন, এই কাজগুলো করে, খুবই ইম্পর্টেন্ট। এর কারি কি আর কি কি ফাংশন দেখেন, নিচের দিকে লেখা আছে ফাইন টাচ সেন্সেশন, ট্র্যাক্টাইল লোকালাইজেশন, ট্র্যাক্টাইল ডিসক্রিমিনেশন, কাইনেস্থেটিক সেন্সেশন, সেন্সরি পাথওয়ে ফর সুপারফিশিয়াল রিফ্লেক্সেস, ট্র্যাক্টাইল গল অ্যান্ড বার্ডিক। আচ্ছা, এখানে জাস্ট একটু নাইস টু নো এটা জেনে রাখতে পারেন, সিম্প্যাথেটিক স্পাইনোথ্যালামিক ট্র্যাক কী কী আছে, অ্যান্টোরো স্পাইনোথ্যালামিক অ্যান্ড ল্যাটারাল স্পাইনোথ্যালামিক। অ্যান্টোরো স্পাইনোথ্যালামিক অ্যান্টোরো কলাম দিয়ে উঠে স্পাইনাল কর্ডে পোস্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ল্যাটারাল কর্ডে ল্যাটারাল দিয়ে উঠে, আর পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক যেটা বা ডরসাল কলাম যেটা, সেটা কিন্তু ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডে, সেটা কিন্তু ডরসাল কলামে পোস্টেরিয়র কলাম দিয়ে উঠে। অ্যান্টোরো স্পাইনোথ্যালামিক কী কী দেয়, এখানে আছে ক্রুড টাচ, লাইট বা কুড টাচ অথবা হচ্ছে প্রেশার সেন্সেশন থাকে, আর ল্যাটারালে থাকে হচ্ছে পেইন, টেম্পারেচার, টিকলিং সেন্সেশন অ্যান্ড সেক্সুয়াল সেন্সেশন। তাহলে হচ্ছে প্রেশার এবং কুড টাচ যাবে অ্যান্টেরিয়র দিয়ে, আর ল্যাটারাল দিয়ে যাবে হচ্ছে পেইন, টেম্পারেচার, সেক্সুয়াল সেন্সেশন অ্যান্ড টিকলিং অ্যান্ড ইচিং। তাহলে আপনার কোশ্চেনটি এভাবে আসতে পারে, হুইচ ইম্পালস ক্যারিজ থ্রু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, অথবা হুইচ ইম্পালস ডাজ নট ক্যারি থ্রু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক। সেক্ষেত্রে ল্যাটারাল তিনটে উদাহরণ দিতে পারে, যেমন দিতে পারে সেক্সুয়াল সেন্সেশন দিতে পারে, টিকলিং ইচিং দিতে পারে, আর দিতে পারে এখানে পেন, আর এখানে আপনার প্রেশার তো যায় অ্যান্টেরিয়র দিয়ে, তাহলে প্রেশারটা আপনাকে দিয়ে দিল এখানে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর স্টার পার্থক্য হচ্ছে আপার মোটর নিউরন লেশন আর লোয়ার মোটর নিউরন লেশনের মধ্যে পার্থক্য। প্যারালাইসিস আপার মোটরে হচ্ছে যে স্প্যাস্টিক, লোয়ার মোটরে হচ্ছে ফ্ল্যাসিড। আমি কিছু বলি আগে, আপার মোটরের স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস, লোয়ার মোটরের ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস। আপার মোটর নিউরন লেশনে মাসল ওয়েস্টিং হয় না, লোয়ার মোটর নিউরন লেশনে মাসল ওয়েস্টিং হয়। আপার মোটর নিউরন লেশনগুলোতে কী হবে, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট, কিন্তু ডিপ রিফ্লেক্সটা এক্সাজারেটেড থাকতে পারে। লোয়ার মোটর নিউরন লেশনে বোথ রিফ্লেক্সই লস্ট হবে। আপার মোটর নিউরন লেশনগুলোতে ক্লোনাস থাকতে পারে, লোয়ার মোটরে ক্লোনাস থাকবে না। ঠিক আছে, তুমি এখানে এখন দেখেন টাইপ অফ প্যারালাইসিস, স্প্যাস্টিক অ্যান্ড ফ্ল্যাসিক। ডিপ রিফ্লেক্সের মধ্যে আছে এক্সাজারেটেড, আচ্ছা ডিপ রিফ্লেক্স হচ্ছে আপার মোটরে এক্সাজারেটেড, লোয়ার মোটরে ডিমিনিশ বা লস্ট। সুপারফিশিয়াল রিফ্লেক্স দুটাতেই লস্ট। মাসল ওয়েস্টিং লোয়ার মোটরে আছে, রিয়াকশন টু রিজেনারেশন লোয়ার মোটরে রিজেনারেশন থাকতে পারে। ব্যাবিনিস্কি সাইন যেটা আপার মোটরে পজিটিভ হয়, মাসল টোন আপার মোটর ইনক্রিজ লোয়ার মোটরে ডিক্রিজ, ক্লোনাস আপার মোটর প্রেজেন্ট থাকতে পারে, লোয়ার মোটরে অ্যাবসেন্ট থাকতে পারে। ডিফারেন্স বিটুইন স্প্যাস্টিক অ্যান্ড ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস একই রকম, মাসল টোনটা স্প্যাস্টিকে বেশি, ফ্ল্যাসিডে কম। প্যারালাইজ মাসল হচ্ছে রিজিড থাকে, প্যারালাইজ মাসল ফ্ল্যাসিড থাকে, মাসল ওয়েস্টিং ফ্ল্যাসিড, মাসল ওয়েস্টিং যেখানে ফ্ল্যাসিড প্যারালাইসিস সেখানে মাসল ওয়েস্টিং হয়। কজ হচ্ছে যে স্প্যাস্টিক আপার মোটর, ফ্ল্যাসিডে লোয়ার মোটর। ডিপ রিফ্লেক্স যেটা সেটা আপার মোটরে এক্সাজারেটেড, মানে স্প্যাস্টিকে এক্সাজারেটেড, লোয়ার মোটরে লস্ট, প্রফেশনাল লিখে দুটাতে লস্ট। তাহলে এখানে আপনার কোশ্চেন হতে পারে হুইচ ইজ নট এ ফিচার আপার মোটর নিউরন লেশন, প্যারালাইসিস গুলো স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস বা ফ্ল্যাসিড টাইপ প্যারা, যেমন দেখা গেল হুইচ ইজ নট এ ফিচার আপার মোটর নিউরন লেশন, কোশ্চেনটা এভাবে করলো।
সেক্ষেত্রে কি আসতে পারে? প্রথম অপশন আসবে, দেখেন আপনার প্রথম প্রথম দিলে স্প্যাস্টিক টেম্পরাল প্যারালাইসিস, এটা ট্রু। তারপরে দিল ওয়েস্টিং প্রেজেন্ট, এটা একটা ফলস, কারণ আপনার মোটর নিউরোলেশন ওয়েস্টিং নাই। সুপারফেশিয়াল রিফ্লেক্স লস্ট, ট্রু। আর ব্যাবিনিস সাইন পজিটিভ, ট্রু। তার মানে ওয়েস্টিং নাই, ঠিক আছে। লোয়ার মোটর একটা ফিচার তুলে দিল আপনার মোটরের মধ্যে। কোশ্চেন এভাবে হতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে একটু জেনে রাখি, পেন, পেনের একটু পার্থক্য আছে, ক্যারেক্টারিস্টিক অফ ফাস্ট অ্যান্ড স্লো পেন, ঠিক আছে। তো ফাস্ট পেন এবং স্লো পেনের মধ্যে ডিফারেন্সিয়েট আমরা কীভাবে করবো? আমরা মনে আছে যে মানে প্রথমের দিকে আমরা একদম প্রথমের দিকে আমরা পড়েছিলাম ফাস্ট পেন যায় হচ্ছে এ ডেল্টা ফাইবার দিয়ে এবং স্লো পেন যায় হচ্ছে সি ফাইবার দিয়ে। এ ডেল্টা ফাইবারের থিকনেসটা বেশি, সি ফাইবারের থিকনেসটা কম। তার মানে যে ফাইবারের থিকনেস বেশি সেই ফাইবার দিয়ে ইম্পালস তাড়াতাড়ি যায়। যেহেতু এ ডেল্টা ফাইবারের থিকনেসটা বেশি, তাই এ ডেল্টা ফাইবার দিয়ে ফাস্ট পেন যাবে, সি ফাইবার দিয়ে স্লো পেন যাবে। এখানে হচ্ছে যে ফাস্ট পেন যেটা হবে সেটা 0.01 সেকেন্ডে সে যায়, স্লো পেনটা যাওয়া হচ্ছে 1 সেকেন্ড অর মোর। ফাস্ট পেনটা কেমন হবে? শার্প অ্যাকিউট পেন অথবা প্রিকিং পেন, শার্প অ্যাকিউট আর প্রিকিং পেন হতে পারে ফাস্ট পেনটা। আর এটা হচ্ছে বার্নিং, স্লো পেনটা হতে বার্নিং, একিং, ডাল পেন হতে পারে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এটা বললাম একবার, এ ডেল্টা ফাইবার সি ফাইবার দিয়ে যায়। ফাস্ট পেনটা হচ্ছে মোস্টলি হচ্ছে স্কিনে কনফাইন, আর স্লো পেনটা থেকেও আসতে পারে। দেহের পার্থক্যগুলো দেখে আছে, ইট ইজ ফেল্ট উইদিন অ্যাবাউট 1 সেকেন্ড আফটার দ্য পেন স্টিমুলাস অ্যাপ্লাইড, মানে 0.1 সেকেন্ডের মধ্যে ফাস্ট পেন পাওয়া যায়, আর এক আর 1 আর মোর সেকেন্ডের মধ্যে স্লো পেন, ঠিক আছে। শার্প পেন, অ্যাকুট পেন, প্রিকিং পেন অথবা ইলেকট্রিক পেন, আর এখানে হচ্ছে বার্নিং আর একিং পেন, ঠিক আছে। এখানে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল, স্লো পেনে কিন্তু এক্সট্রাভাবে কেমিক্যাল যুক্ত হচ্ছে, কিন্তু এখানে তো ফাস্ট পেনে অনলি মেকানিক্যাল অ্যান্ড থার্মাল। ফাস্ট পেন ইজ ফেল্ট পিকিং দি ফিঙ্গার উইথ নিডিল, স্লো পেন হচ্ছে কখন টিস্যু ডিস্ট্রাকশন হলে হবে। ফাস্ট পেন অলমোস্ট কনফাইন্ড উইথ স্কিন, স্লো পেন হচ্ছে স্কিন এবং ভিসেরা দূরে দিয়ে পাওয়া যায়। ব্রাইট শার্প লোকালাইজ সেন্সেশন, এটা হচ্ছে ভেগ লোকালাইজেশন, মানে পেনটা স্লো পেনটা সাধারণত অনেক সময় রিফার্ড পেন হয়, মানে ব্যথার উৎসটা এক জায়গাতে কিন্তু পেনটা আর জায়গাতে বোঝা যাচ্ছে, রিফার্ড পেন আমরা এর পরে আসবো। আর এটা হচ্ছে ফাস্ট পেন হচ্ছে এ ডেল্টা, আর স্লো পেন হচ্ছে সি ফাইবার দ্বারা স্টিমুলেটেড হবে, যে রেফার্ড পেন। রেফার্ড পেনটা হচ্ছে কি, পেন দুই রকম, সোমাটিক পেন আর রেফার্ড পেন। সোমাটিক স্ট্রাকচার মানে স্কিন, আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে উৎস সে জায়গায় ব্যথা হচ্ছে, এটা হচ্ছে সোমাটিক পেন। রেফার্ড পেন হচ্ছে আপনার উৎস এক জায়গাতে ব্যথা, কিন্তু পেনটা আরেক জায়গাতে হচ্ছে। সাধারণত নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনটা হয়। আপনার দেখা যাবে যে আপনার অ্যাপেন্ডিক্সের কারণে ব্যথা হচ্ছে রাইট আইলিয়াক, আইলিয়াক ফোসাটো অথবা পেরি আম্বেলিক্যাল রিজিওনে, আম্বেলিকাতে চারিদিকে ব্যথা হচ্ছে অথবা রাইট আইলিয়াক ফোসাতে ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথার উৎস হচ্ছে অ্যাপেন্ডিক্স। আপনার গল বার্ডারের পেনটা দেখেন, আপনার একুট গল বার্ডার, গল বার্ডারের একটা স্টোন হয়েছে, সেই পেনটা আপনি ফিল করছেন টিপ অফ দি স্ক্যাপুলা, স্ক্যাপুলার টিপের কাছে আপনার গল বার্ডারে পেনটা আপনি ফিল করছেন, এটা হচ্ছে রেফার্ড পেন। তাহলে সাইট অফ অরিজিন, এখানে যেখানে হয় সেখানে পেনটা ফিল করে, ও আদার সোমাটিক এরিয়া। টাইপটা হচ্ছে ফাস্ট এবং স্লো, কন্ডাক্টেড বাই এ ডেল্টা ফাইবার সি ফাইবার। লোকালাইজেশন হচ্ছে যে সোমাটিক পেন হচ্ছে হাইলি লোকালাইজড, রেফার্ড পেন হচ্ছে পোরলি লোকালাইজড, ঠিক আছে। এখানে পার্থক্য আমরা খুব সহজে করে ফেলতে পারছি। রেফার্ড পেন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পেন, ইম্পর্টেন্ট একটা টপিক রেফার্ড পেন, এবং এখানে সারটা খুব পছন্দ করেন, এখানে কোশ্চেন করতেই পারেন। রেফার্ড পেনটা কোন ফাইবার দিয়ে যায়? সি ফাইবার দিয়ে যায়। রেফার্ড পেনটা হচ্ছে পোরলি লোকালাইজড, রেফার্ড পেনটা হচ্ছে ভিসেরাল পেন, রেফার্ড পেনটা হচ্ছে স্লো পেন। হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখতে হবে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। এবার আসি আমরা সেরেবেলাম, সেরেবেলামে আমরা জাস্ট একটু ওভারভিউ করি। সেরেবেলামে তিনটা, ফ্লকিউলো নোডিউলার আর ভেস্টিবুলো সেরেবেলাম, স্পাইনো সেরেবেলাম, সেরেব্রো সেরেবেলাম। ফ্লকিউলো নোডিউলার লোব আর ভেস্টিবুলো সেরেবেলাম, এটা হচ্ছে আর্লিয়েস্ট, এটা হচ্ছে আর্লিয়েস্ট পার্ট অফ দি, মানে প্রথমে এটা তৈরি হয়েছিল, ওল্ডেস্ট পার্ট অফ দি সেরেবেলাম। আর সেরেব্রো সেরেবেলামটা হচ্ছে নিউয়েস্ট পার্ট। ইন্ডিভিজুয়াল কিছু ফাংশন আছে, একটু জাস্ট দেখতে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইন্স অফ সেরেবেলার লেশন। সেরেবেলার লেশন হলে কী ধরনের সাইন হতে পারে, সেরেবেলার লেশন হলে কী ধরনের সমস্যা হতে পারে? প্রথমটা হবে হাইপোটোনিয়া। যেমন আমরা জানি সেরেবেলার ফাংশনের পরে দেখবো টোন পোস্টার ইকুইলিব্রিয়াম সেরেবেলাম কন্ট্রোল করে, টোন পোস্টার ইকুইলিব্রিয়াম সেরেবেলাম কন্ট্রোল করে। তাহলে সেরেবেলামের লেশন হলে আমার টোনটা কমে যাবে, তার মানে আমরা হাইপোটোনিয়া হতে পারে। তারপর ডিফেক্টিভ অ্যাটিটিউড, মানে হচ্ছে যে আমি মুখটা মানে ঘুরাবো অপোজিট সাইডে, কিন্তু এখানে বোঝা আছে যেখানে একটা ডিফেক্ট আছে, এইভাবে মুখটা ঘুরাতে যে বেশি ঘুরে যাবে আর মুখটা, প্রিসিশন থাকবে না। ভাটাইগো, মাথার ভিতরে ঘুরবে, ভাটাইগো মাথার ভিতরে ঘুরবে, ঠিক আছে। ভাটাইগো আবার দুই রকম আছে,
সেন্ট্রাল পেরিফেরাল, এটা আমরা জাস্ট একটু জেনে রাখলাম, সেন্ট্রাল ভার্টাইগা পেরিফেরাল ভার্টাইগা। হ্যাঁ, মাথার ভিতরে করে মনে হচ্ছে মাথার ভিতরটা ঘুরছে, একটা এক ধরনের ভার্টাইগা, এটা বলতে মাথার ভিতরটা ঠিক আছে বাইরেরটা ঘুরছে, ঠিক আছে, তো সেন্ট্রাল ভার্টাইগা হয়। নিস্টিগমাস, নিস্টিগমাস মানে হচ্ছে ট্রেমর অফ দ্য আইবল, মানে আমার চোখটা কাঁপবে। সেভেলেশন হলে যখন আপনি এরম করবেন, চোখের সামনে হাত দিয়ে এরম করবেন, তখন দেখবেন তার চোখটা যদি একদিকে নেবেন কাঁপতে থাকছে, নিস্টিগমাস থাকে। ডিপ রিফ্লেক্সগুলো ক্যারেক্টারিস্টিক্যালি পোর হয়, তাহলে হাইপোটোনিয়া হলো ভার্টাইগো, নিস্টিগমাস ডিফেক্টিভ অ্যাটিটিউড। এবার আসি অ্যাস্থেনিয়া, উইকনেস অফ মুভমেন্ট, যে সে যে কাজটা করতে যাবে মনে হয় তো সে উইক। অ্যাটাক্সিয়া, মুভমেন্টের মধ্যে কোনো কোঅর্ডিনেশন থাকবে না। অ্যাসিনার্জিয়া, তার মানে প্রোটাগনিস্টিক অ্যান্ড অ্যান্টাগনিস্টিক, মানে যেটা হচ্ছে যে পক্ষে এবং বিপক্ষে, এটার মধ্যে কোনো কোঅর্ডিনেশন থাকবে না। একটা কাজ করতে গেলে আমরা আমাদের অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট আমাদের মাসলে আছে, কোন মাসল সিনার্জিস্টিক মাসল, অ্যান্টাগনিস্টিক মাসল, মাসলের অ্যাক্টিভিটিতে কোনো কোঅর্ডিনেশন থাকবে না। আর ডিকম্পোজিশন অফ মুভমেন্ট, ডিসমেট্রিয়া, ডিসমেট্রিয়া হচ্ছে রং জাজমেন্ট অ্যাবাউট ফোর্স অ্যান্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট, মানে মুভমেন্টের ফোর্স এবং এক্সটেন্ট সম্পর্কে আমাদের জাজমেন্টে রং হবে। মানে আমাদের একটা কাজ, যেমন আমি এটা নিতে গেলাম, আমি এভাবে যাচ্ছি, আমার আমি একটা এই ডাস্টারটা নিব, নিতে গেলাম আমি এভাবে আস্তে আস্তে যাচ্ছি, আমাদের এটা যেভাবে গেলে হয় স্বাভাবিক, কিন্তু দেখা গেলো যে যখন সেরেবেলেশন থাকবে তখন খুব তাড়াতাড়ি ওটা নিতে যাবে, বা দেখা গেলো যে খুব আস্তে আস্তে এগো যাচ্ছে। গেট, রিলিং গেট, ডিসডায়াডোকো কাইনেশিয়া, ডিসডায়াডোকো কাইনেশিয়া হচ্ছে অল্টার্ড মুভমেন্টে তার প্রবলেম হবে। যদি বললি যে আপনি এভাবে এভাবে হাতটা করেন, তখন দেখা যাবে যে সে করতে পারছে না। ইনটেনশন ট্রেমর, সেরেবেলার লেশনে হয় ইনটেনশন ট্রেমর, খুব আমাদের মনে রাখা খুব জরুরি এটা, ইনটেনশন ট্রেমর সেরেবেলার লেশনে হবে। পার্কিনসনে হবে হচ্ছে রেস্ট ট্রেমর, তারপরে খুব খুব আমাদের এখানে ইয়ে হয়, পার্কিনসনে হবে রেস্ট ট্রেমর, মানে বসে থাকলে আমার ট্রেমর হবে কাঁপবে। আর ইনটেনশন ট্রেমর হচ্ছে আমার আদার্স অন্য সময় কোনো ট্রেমর, মনে করি আমি যখন একটা কাজ করতে যাব তখনই আমার ট্রেমর শুরু হবে। যখন সেরেবেলার লেশনে এসব রোগের, আপনি যদি বলেন যে আপনি এই হাত তুলে আবার নাকের এখানে কাজ এখানে ছোন, যখনই উনি হাতের কাছে আনতে যান তখন ওনার কাঁপানো শুরু হবে, ঠিক আছে। আর ডিসার্থ্রিয়া মানে তার কথাগুলো জড় হয়ে যাবে, আপনি যদি তাকে বলেন যে বলেন তো লালমনির হাট, উনি বলতে পারবে না, কথাটা জড় হয়ে যাবে। নিজার পেন্ডুলার, আমরা যদি নিজার দেখি প্যাটেলার টেন্ডনের উপর বাড়ি দিয়ে, তো ওনার যে ক্ষেত্রে একটা বাড়ি দিলে পেন্ডুলারের মতো নিটে দুলতে থাকবে, এটা হবে পেন্ডুলার নিজার। এবং রিবাউন্ড ফেনোমেনন, এটা পরে বলা আছে, রিবাউন্ড ফেনোমেনন হচ্ছে ধরেন এরকম যে আপনার হাতটা আমি জোরে ধরে আছে, ঠিক আছে, আপনি এদিকে টানছেন আমি অপোজিট দিকে টানছি, যদি এখন আমি যদি কোনো কারণে হাতটা ছেড়ে দিই তাহলে আপনার হাতটা যাদের স্বাভাবিক তাদের আটকে যাবে, কিন্তু যাদের সেরেবেলার লেশন থাকবে হাতটা এরকম ছেড়ে দেওয়ার পরে হাতটা এসে মুখে বাড়ি খাবে, এটা হচ্ছে রিবাউন্ড ফেনোমেনন। তাহলে সেরেবেলার লেশন কী কী আছে? হাইপোটোনিয়া, ডিফেক্টিভ অ্যাটিটিউড, নিস্টিগমাস, ভার্টাইগো, ডিপ রিফ্লেক্সগুলো ক্যারেক্টারিস্টিকলি পোর থাকবে, অ্যাস্থেনিয়া থাকবে, উইকনেস অফ মুভমেন্ট, তারপরে হচ্ছে যে অ্যাটাকশিয়া, ইনকোঅর্ডিনেটেড মুভমেন্ট, অ্যাসিনার্জিয়া, ইনকোঅর্ডিনেশন বিটুইন প্রোটাগনিস্টিক অ্যান্ড অ্যান্টাগনিস্টিক, তারপর ডিসমেট্রিয়া হচ্ছে রং জাজমেন্ট অফ অ্যাবাউট ফোর্স অ্যান্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট, তারপরে হচ্ছে যে ডিকম্পোজিশন অফ মুভমেন্ট থাকতে পারে, পেন্ডুলার নিজাক থাকতে পারে, রিবন ফেনোমেনন থাকতে পারে, তারপর ইন্টেনশন ট্রেমর থাকতে পারে, ডিসআর্থ্রিয়া থাকতে পারে, ডিসডায়াডোকো কাইনেশিয়া থাকতে পারে। এখানে আপনার একটা যে কোনো একটা দিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, যেমন অ্যাটাক্সিয়া, অ্যাসিনার্জিয়া, অ্যাস্থেনিয়া, সেটা আপনাকে দিয়ে দিলে অ্যাপ্রাক্সিয়া, চারটা অপশান দিয়ে দিল। অ্যাপ্রাক্সিয়া তো সেরেবেল লেশনে হয় না, অ্যাপ্রাক্সিয়া হয় যে প্যারাটাল লোব লেশন, আর পরে এটা আমরা জানতে পারবো প্যারাটাল লোব লেশন অ্যাপ্রাক্সিয়া হয়। রিবাউন্ড ফেনোমেনন, এখানে একটু পড়েন, সেরেবেলার ডিজিজ কজ ইনএবিলিটি টু পুট অন দ্য ব্রেকস, মানে ব্রেকটা করা যায় না, টু স্টপ মুভমেন্ট প্রম্পটলি। নর্মালি ফর এক্সাম্পল এই যেভাবে দেখালাম আমি হাতটা এভাবে করে দেখলে ছেড়ে দিলে সেটা বাড়ি খাবে। আমরা সেরেবেলার টেস্ট কিভাবে করতে পারি? ফিঙ্গার নোজ টেস্ট, আমরা যেটা এমভাবে বলি, আপনি আমার হাতের আঙুলটা এভাবে এনে বাবার নাকে লাগাবেন, এটা ফিঙ্গার নোজ টেস্ট। তারপরে র্যাপিড প্রোনেশন সুপারনেশন, এই যে এটা যেটা যেটা যদি না করতে পারে, আমরা বলে ডিসডায়াডোকো কাইনেশিয়া বলি, এটা এভাবে করতে পারে না। হিল শিন টেস্ট, এক পায়ের হিলটে এনে আর পায়ের শিনের উপর দিয়ে নিয়ে বা হিল টো টেস্ট। গেট টেস্ট, হাঁটার হাঁটতে বলি, সে হাঁটতে পারে না, পাটা ওয়াইড থাকে কিন্তু কাত হয়ে একদিকে পড়ে যায়। আর হচ্ছে স্পিচ টেস্ট, যেটা হচ্ছে তার স্ক্যানিং স্পিচ থাকে সেরেবেলার লেশনে, আমরা বলি সেটা হচ্ছে যে কথাটা বলতে পারে না, লালমনির হাট বলতে পারবে না। এখান থেকে আপনার কোশ্চেন আসতে পারে যে কী কী টেস্ট করতে পারে, ফিঙ্গার নোজ টেস্ট,
প্রোনোশন সুপ্রোনোশন টেস্ট হিল শিন টেস্ট হ্যাঁ ফাংশন অফ সেবেল আমি যে ইম্পর্টেন্টটা দেখে নিতে পারেন এটা হচ্ছে যে মেনটেনেন্স মাসল টোন অ্যান্ড পোশ্চার আর এটা কি করে ভলান্টারি অ্যাক্টিভিটি কি করে কোঅর্ডিনেট কন্ট্রোল অ্যান্ড প্ল্যানিং করে কোঅর্ডিনেট করে কন্ট্রোল করে প্ল্যানিং করে এবং সিকোয়েন্সিয়াল মোটর অ্যাক্টিভিটি টাইমিং করে ব্যালেন্সটা মেনটেন করে আর সেরেবেলাম ক্যান পারফর্ম এক্সট্রা মোটর প্রিডিক্টিভ ফাংশন ব্যালেন্স মেইনলি মনে রাখবেন যে ব্যালেন্স মেনটেন করে মাসল টোন পোশ্চার ব্যালেন্স মেনটেন করছে কন্ট্রোল ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি বা কোঅর্ডিনেশন কন্ট্রোল অ্যান্ড প্ল্যানিং অফ প্ল্যানিং অ্যান্ড টাইমিং কোঅর্ডিনেশন করে রিফ্লেক্স অ্যাক্টিভিটি কন্ট্রোল করে প্রিসিশন অফ মুভমেন্ট আর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড টাইমিং করে এখানে হাইপোথ্যালামাস তো দেওয়া আছে হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসগুলো মিডিয়াল জোন এবং ল্যাটারাল জোনে কী কী নিউক্লিয়াস আছে জাস্ট একটু দেওয়া আছে একটু দেখে রাখতে পারেন ফাংশন কি হাইপোথ্যালামাসের অটোনমিক ফাংশন এন্ডোক্রাইন ফাংশন তারপর হচ্ছে যে বডি টেম্পারেচার রেগুলেট করে ওয়াটার ব্যালেন্স রেগুলেট করে অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেট করে কার্কেডিয়ান রিদম অনেক কিছু হাইপোথ্যালামাস করে এখানে যেমন পড়ে অটোনমিক কন্ট্রোল প্রিঅপটিক অ্যান্টোনিউক্লিয়ার প্যারাসিম্প্যাথেটিক এবং পোস্টিওরাডার নিউক্লিয়ার সিম্প্যাথেটিক রেসপন্স করে এন্ডোক্রাইন কন্ট্রোল করে তারপর নিউরোসিক্রেশন করে নিউরোসিক্রেশন যেমন আমরা জানি যে এডিএইচ অক্সিটোসিন এডিএইচ অক্সিটোসিন টেম্পারেচার রেগুলেশন করে অ্যান্টিরিয়র পার্ট হিট রেগুলেশন করতে পারে রেগুলেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার ইনটেক যেটা বললাম ইমোশনাল বিহেভিয়ার অ্যান্ড কার্কেডিয়ান রিদম কার্কেডিয়ান রিদম হচ্ছে কি যে আমার স্লিপিং অ্যান্ড ওয়েকফুলনেস এই যে এটা এটা এটাকে এসে কন্ট্রোল করে বায়োলজিক্যাল ক্লক বলি আমরা স্লিপ মানে স্লিপের মধ্যে একটু আছে স্লিপটা কি নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ অ্যান্ড র্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্লিপটা দুই ভাগে ভাগ করা হয়েছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা একটু বড় র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা ছোট নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপের কয়েকটা স্টেজ আছে চারটার মতো স্টেজিং আছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে এটা রয়েছে যে পিসফুল অ্যান্ড মানে যেটাকে বলো ডিপ এবং রেস্টফুল স্লিপ ঠিক আছে নন র্যাপিড আই মুভমেন্টে আমরা যে ড্রিমটা দেখি সেটা আমাদের মনে থাকে না কিন্তু র্যাপিড আই মুভমেন্টে আমাদের ড্রিমটা থাকে সেটা মনে থাকে আচ্ছা এটা হচ্ছে যে নন র্যাপিড আই মুভমেন্টে আমাদের ব্লাড প্রেশার রেসপিরেটরি রেটে ফল করতে পারে হ্যাঁ এবং এটাতে মাসল টোন পেরিফেরাল ভাস্কুলার টোন অন্যগুলো কমে যায় র্যাপিড আই মুভমেন্টে হচ্ছে আমাদের ড্রিমটা মনে থাকে হ্যাঁ এবং এখানে আপনার হচ্ছে যে মাসল টোনটা ডিক্রিজ করে এবং এটা ব্রেন হাইলি অ্যাক্টিভ র্যাপিড আই মুভমেন্টের কিন্তু আপনি পেশেন্টকে যায় বা একজন মানুষ ঘুমিয়ে থাকবে র্যাপিড আই মুভমেন্ট স্টেজে আপনি তাকে ডেকে তুলতে পারবেন না কিন্তু মানে কথাটা এভাবে বলছি দি পার্সন ইজ মোর ডিফিকাল্ট টু অ্যারাউজ বাই সেন্সরি স্টিমুলে একটা সেন্সরি স্টিমুলে দিলেন সে কিন্তু তাকে ঘুম থেকে তোলার কিন্তু কঠিন কিন্তু সে কিন্তু সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে যাচ্ছে এবং কিন্তু তার র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে তাহলে আমরা একটু সামারাইজ করি ব্যাপারটা এরকম হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট অ্যান্ড নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ দুটো আমরা সামারাইজ করি নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা হচ্ছে এটা লঙ্গার র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা হচ্ছে শর্টার নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপের কিছু স্টেজ আছে চারটার মতো স্টেজ আছে নন র্যাপিড আই মুভমেন্ট ডিপ এবং রেস্টফুল ঠিক আছে আর নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে যে ড্রিমটা থাকে সেটা আমরা মনে রাখতে পারি না কিন্তু র্যাপিড আই স্লিপের ড্রিমটা আমাদের মনে থাকে নন র্যাপিড আই স্লিপে হার্ট রেট এবং রেসপিরেটরি রেট ফল করে আর পেরিফেরাল টোনটা কমে যায় র্যাপিড আই মুভমেন্টে মাসল টোনটা কমে এবং ব্রেন ইজ হাইলি অ্যাক্টিভ কিন্তু ব্রেন হাইলি অ্যাক্টিভ থাকে এই দুটোই পার্থক্য আপনাদের এখানে দিতে পারে র্যাপিড আই মুভমেন্ট নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে পার্থক্য দিতে পারে কোশ্চেন এমন হতে পারে যে হুইচ ইজ নট এ ফিচার অফ নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এক নম্বরে দিলে হচ্ছে ডিপ অ্যান্ড রেস্টফুল তারপরে হচ্ছে যে হ্যাজ ফোর স্টেজেস এক নম্বরে দিলে হচ্ছে যে ড্রিমস আর রিমেম্বার্ড ডিউরিং দিস ফেজ তিন নম্বরে দিলে হচ্ছে যে ফল অফ ব্লাড প্রেশার অ্যান্ড রেসপিরেটরি রেট তাহলে ড্রিমস আর নট রিমেম্বার্ড তাহলে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ আমাদের ড্রিমটা মনে থাকে না আচ্ছা এরপর আসি লিম্বিক সিস্টেমের কম্পোজিশন লিম্বিক সিস্টেমের ইম্পর্টেন্ট পার্ট লিম্বিক সিস্টেম হচ্ছে যে অ্যানাটমিক্যাল কিছু কম্পোজিশন আছে যেমন সিঙ্গুলার জাইরাস হিপোক্যাম্পাস প্যারা হিপোক্যাম্পাস অ্যামিগডালয়েড বডি ম্যামিলারি বডি অ্যান্ড্রো পারফোরেটেড সাবস্টেট নানা জিনিস আছে যেমন এখানে দেখতে পারেন সিঙ্গুলার সাবকলসাল জাইরাস ফাংশন কি লিম্বিক সিস্টেম ভায়া দি হাইপোথ্যালামাস এবং অটোনমিক নার্ভাস সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম কি কন্ট্রোল করে ইমোশন বিহেভিয়ার যেমন মধ্যে ফিয়ার অ্যাঙ্গার জয় এগুলো কন্ট্রোল করে হাইপোথ্যালামাস এন্ডোক্রাইন অ্যান্ড নার্ভাস অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেক্সুয়াল বিহেভিয়ারটা কন্ট্রোল করে হিপোক্যাম্পাস কনভার্ট করে শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে পাথওয়ে ফর ইন্টিগ্রেটেড এখানে পাথওয়ে ফর ইন্টিগ্রেশন অ্যান্ড ইফেক্টিভ হোমিওস্ট্যাটিক রেসপন্স
ইফেক্টিভ হোমিওস্ট্যাটিক রেসপন্সে পাথওয়েটা তৈরি করে। লিম্বিক সিস্টেম তাহলে কি করে, হাইপোথ্যালামাস, এন্ডোক্রাইন আর হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে ইমোশন এবং বিহেভিয়ারটাই কন্ট্রোল করে। এছাড়া হচ্ছে সেক্সুয়াল যে বিহেভিয়ার সেটাই কন্ট্রোল করে, সাথে হচ্ছে যে হিপোক্যাম্পাস শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম করে, আর হচ্ছে ইফেক্টিভ হোমিওস্ট্যাটিক রেসপন্সটা করে। আচ্ছা, এরপর খুব ইম্পর্টেন্ট ব্যাজাল গ্যাংলিয়া। তো ব্যাজাল গ্যাংলিয়া যে কালেকশন অফ ম্যাসিভ গ্রে ম্যাটার, ব্যাজাল গ্যাংলিয়ায় কিছু পার্ট আছে, কর্ডেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস। পুটামেন আর গ্লোবাস প্যালেটাস এই দুটোকে একসাথে বলে লেন্টিফর্ম নিউক্লিয়াস, সাথে সাথে সাবস্টেনশন নায়াগ্রা আর সাবথ্যালামিক নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে ব্যাজাল গ্যাংলিয়ার কম্পোনেন্ট। তাহলে কি হচ্ছে, কর্ডেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যালেটাস, সাবস্টেনশন নায়াগ্রা, সাবথ্যালামিক নিউক্লিয়াস, পুটামেন এবং গ্লোবাস প্যালেটাস একসাথে বলে লেন্টিফর্ম নিউক্লিয়াস। ফাংশন কি, ইন ধরনের প্ল্যানিং, প্রোগ্রামিং অ্যান্ড মুভমেন্ট, প্ল্যানিং, প্রোগ্রামিং অফ মুভমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যে ব্যাজাল গ্যাংলিয়া হচ্ছে অনলি ইনফ্লুয়েন্স দি এক্সিকিউশন অফ পার্টিকুলার মুভমেন্ট, যেমন ধরো যে লিম, বাট অলসো হেল্প প্রিপেয়ার ফর আদার মুভমেন্ট, রোল ইন কগনিটিভ প্রসেসে কিছু রোল প্লে করে, কিন্তু মেইনলি হচ্ছে প্ল্যানিং, প্রোগ্রামিং অফ মুভমেন্টে সে রোল প্লে করে। মানে বলতে চাই ব্যাজাল গ্যাংলিয়া আর ইনভলভ ইন দ্য প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ মুভমেন্ট, আর মোর ব্রডলি ইট ইন দ্য প্রসেস অফ ইন হুইচ বাই হুইচ অ্যান অ্যাবস্ট্রাক্ট থট ইজ কনভার্টেড ইন্টু ভলান্টারি অ্যাকশন। তাহলে প্ল্যানিং, প্রোগ্রামিং করছে, অ্যাবস্ট্রাক্ট একটা থটকে সে ভলান্টারি অ্যাকশনে কনভার্ট করছে, এটাই হচ্ছে ব্যাজাল গ্যাংলিয়ার মেইন ফাংশন। এছাড়া আদার্স হচ্ছে কগনিটিভ ফাংশন আছে এবং হচ্ছে যে পার্টিকুলার মুভমেন্ট সে এক্সিকিউট করছে। এবার আসেন পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ হচ্ছে যে ব্যাজাল গ্যাংলিয়াতে যদি প্রবলেম হয়, মেইনলি সাবস্টেনশিয়া নায়াগ্রাতে ডোপামিনার্জিক নিউরনের যদি ঘাটতি হয়, তখন সেক্ষেত্রে পার্কিনসন ডিজিজ ডেভেলপ করতে পারে। পার্কিনসনিজম কখন আমরা বলবো, যখন তার ট্রেমোর, ব্যাডিকাইনেশিয়া, রিজিডিটি এই তিনটে জিনিস থাকবে, তখন আবার পার্কিনসনিজম। আর এই পার্কিনসনিজম যাদের মধ্যে আছে এবং কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তো আমরা ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজ বলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কী কী পেতে পারি, এক্সপ্রেশনলেস ফিচার পেতে পারি, সফট ইনডিস্টিংক্ট স্পিচ পেতে পারি, তারপর হচ্ছে যে তার হচ্ছে যে গেট যেটা সে যখন হাঁটবে, তারপর হচ্ছে যে ন্যারো বেজ, শর্ট স্ট্রাইড, ন্যারো বেজ গেট, ফেসিলিটিং গেট, ন্যারো বেজ, শর্ট, ছোটো 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 বাচ্চার মতো পা ফেলে ফেলে হাঁটবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টুপ পোস্টার, মনে হচ্ছে সেজন্য একদিকে ঝুঁকে আছে এরকম মনে হচ্ছে। তারপর হচ্ছে যে হাঁটা সঙ্গে সঙ্গে শুরু করতে পারবে না, স্লো টু স্টার্ট ওয়াকিং, এবং স্লো টু স্টার্ট ওয়াকিং, রিডিউসড আর্ম সুইং, সে যে আমরা যে হাঁটার সময় আমাদের যে হাতটা এরম করে, তার হাত এই যে রিডিউস আর্ম সুইংটা কমে যাবে। আচ্ছা, তাহলে ট্রেমর হবে, ট্রেমরটা হবে রেস্ট ট্রেমর, রেস্ট ট্রেমর হবে, এবং যখন সে কোনো বসাতে কোনো কাজ করতে যাবে ট্রেমরটা চলে যাবে, কিন্তু আবার একটু করে আবার রিইমার্জেন্ট করবে, এটাকে বলে। আর রিজিডিটি হবে এখানে ক্ল্যাপস নাইপ এবং হচ্ছে লেগ পাইপ, দুই রকম রিজিডিটি হবে। ব্র্যাডিকাইনেশিয়া, হলমার্ক অফ পার্কিনসনিজম হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া। আপনাদের কোশ্চেন এভাবে আসতে পারে, যেটা রেসিডেন্সিতে খুব কমনলি আসে, হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ব্র্যাডিকাইনেশিয়া বা এফসিপিএসে আসে, পার্কিনসনিজমের হলমার্ক হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া অর একাইনেশিয়া। আর যাই ফিচার থাকুক, পার্কিনসনিজম যদি বলে হলমার্ক বলে, তাহলে আপনারা বলতে পারেন ব্যাডিকাইনেশিয়া। আপনার কোশ্চেনটি এভাবে হতে পারে, হোয়াট ইজ দ্য হলমার্ক অফ পার্কিনসন ডিজিজ, এক নম্বরে দিল রিজিডিটি, দুই নম্বরে দিল ট্রেমোর, তিন নম্বরে দিল হচ্ছে শর্ট ফেসিনেটিং গেট, চার নম্বরে দিল হচ্ছে ব্যাডিকাইনেশিয়া, অ্যান্সার হবে ব্যাডিকাইনেশিয়া। ট্রেমোর, এখানে ট্রেমোরের কিছু কজ দেওয়া আছে, যেমন উইলসন ডিজিজ, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, উইলসন ডিজিজের টিউমার হতে পারে, পার্কিনসন ডিজিজের টিউমার হতে পারে, ইনটেনশন টিউমার সেরেব্রাল ডিজিজে হবে, পার্কিনসন ডিজিজের টিউমারটা হবে রেস্ট টিউমার, পোস্টুরিয়াল টিউমার হবে মাল্টিপল স্ক্লেরোসিসে পোস্টুরিয়াল রুব্রাল হোমস টিউমার, টিউমারের নাম হবে পোস্টুরিয়াল অথবা রুব্রাল টিউমার, আদার লেশনও হতে পারে। এসেনশিয়াল টিউমার যেটা সেটা ফ্যামিলিয়াল, এসেনশিয়াল টিউমারটা ফ্যামিলিয়াল, এটা আপনার হচ্ছে যে আদার্স কোনো কজের কারণে হয় না। ফিজিওলজিক্যাল টিউমার, অ্যাংজাইটি, থাইরোটক্সিকোসিস, আদার্স যদি আপনার ধরেন যে হাইপোগ্লাইসেমিয়া, ফ্যাটিক, এগুলোতে ফিজিওলজিক্যাল ট্রেমোর হয়। তাহলে এখানে আপনাকে একটা কোশ্চেন আসতে পারে যে ইনটেনশন ট্রেমোর কোথায় হয়, ইনটেনশন ট্রেমোর আমরা কোথায় পাই, বা ইন কেস অফ সেরেব্রাল ডিজিজ হুইচ টাইপ অফ ট্রেমোর অকার্স, সেরেব্রাল ডিজিজ কোন ধরনের, ইনটেনশন ট্রেমোর দিল, তারপরে রেস্ট ট্রেমোর দিল, তারপর পোস্টুরিয়াল ট্রেমোর দিল, এসেনশিয়াল ট্রেমোর দিল, ঠিক আছে এভাবে। আচ্ছা, অটোনোমিক নার্ভাস সিস্টেম, এটা আমরা আগে বলেছিলাম সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এটা আমরা ছোটোবেলা থেকেই মানে আমাদের এমবিবিএস লেভেলে পড়েছি। অটোনোমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিকে হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো T1 থেকে L2, প্যারাসিম্প্যাথেটিক ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো 3-7-9-10, 3-7-9-10, আর হচ্ছে যে S2 থেকে S4,
এই হচ্ছে সেগমেন্ট। তাহলে আউটফ্লো এখান থেকে মেইনলি অ্যারাইজ করে থোরাসিক 1 ভার্টিব্রা এবং থেকে লাম্বার 2। এনে সিম্প্যাথেটিক অ্যারাইজ করে, প্যারাসিম্প্যাথেটিক অ্যারাইজ করে কোথা থেকে? ক্র্যানিও স্যাক্রাল। ক্র্যানিয়াল হচ্ছে 3, 7, 9, 10, স্যাক্রালের মধ্যে হচ্ছে S2, 3, 4। আচ্ছা, প্রি গ্যাংলিনে সিম্প্যাথেটিক দুটার ফাইবারই, প্রি গ্যাংলিন হয় দুটাই মায়োলাইট। এখানে মেইনলি পার্থক্য হয় পোস্ট গ্যাংলিন বা প্রি গ্যাংলিন ফাইবার লেন্থ। সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিওনিক ফাইবারটা হচ্ছে ছোট হয়, কারণ সিম্প্যাথেটিকের গ্যাংলিয়নটা স্পাইনাল কর্ডের কাছাকাছি থাকে, ফলে এটা বের হয়ে সরাসরি প্রি গ্যাংলিনিক ফাইবারে চলে যায় এবং পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা লং হয়। ওটা কি হয়, ওই গ্যাংলিয়ন থেকে ফাইবারটা আবার দূরে যায়। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা যদি স্পাইনাল কর্ড হয়, এখানে হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন যদি ধরি, সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিয়নিকটা ছোট হবে আর পোস্ট গ্যাংলিয়নিক যদি ইফেক্ট লাগানে সেটা সিম্প্যাথেটিক। এটা সিম্প্যাথেটিকের ক্ষেত্রে, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিকটা ছোট হবে আর পোস্ট গ্যাংলিয়নিকটা বড় হবে। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আবার উল্টা হবে, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিকটা ছোট হবে আর হচ্ছে প্রি গ্যাংলিয়নিকটা বড় হবে। একটা মনে রাখলেই হলো, সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিয়নিক ছোট, আর পোস্ট গ্যাংলিয়নিক বড়। দূরতে এই অ্যাসিটাল কোলিন রিলিজ করে আর এখানে কিছু ফাংশনের মধ্যে পার্ট, তাহলে মেইনলি হচ্ছে কি, সিম্প্যাথেটিকের আউটফ্লো, প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা ডিফারেন্ট আর হচ্ছে সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিয়নিকটা ছোট, গ্যাংলিয়নের আগেটা যেটা ফাইবারটা সেটা লেন্থ ছোট, এ পোস্ট গ্যাংলিয়নটা বড়। প্যারাসিম্প্যাথেটিকের গ্যাংলিয়নের প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা বড়, পোস্ট গ্যাংলিয়নটা ছোট। কিছু এখানে সিম্প্যাথেটিক অ্যাকশন দেওয়া আছে, যেমন আইতে, আইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আইয়ের ক্ষেত্রে আমাদের ডাইলেটেশন সিম্প্যাথেটিক একটা ব্যাপার মনে রাখবেন। প্যারাসিম্প্যাথেটিক সবসময় আমাদের শরীর থেকে পানি বের করে দিতে, প্রস্রাব, পায়খানা, ডায়রিয়া এগুলো বেশি বেশি করে, পানি নিঃসরণ বেশি করে প্যারাসিম্প্যাথেটিক। আর সিম্প্যাথেটিক সবসময় স্প্রিংটারগুলোকে কন্ট্রোল করে, আটকে রাখে যাতে আমাদের শরীর থেকে পানি নিঃসরণ কম হয়। যেমন ধরেন পিপুল ডাইলেট করছে, মাড্রিয়াসিস, পিপুল কনোসিট করছে, মিওসিস, সিম্প্যাথেটিক কাজ হচ্ছে পিপুল ডাইলেটেশন করা, প্যারাসিম্প্যাথেটিক কাজ হচ্ছে পিপুল কনোসিট করা। এটা একটা মনে রাখবেন, কিন্তু এটা একটা উল্টা। এর সাথে আপনি আরও খেয়াল করেন যে হার্ট রেট সিম্প্যাথেটিক হার্ট রেট বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক কমায়, এগুলো তো আমরা জানি সব। এবং ব্রঙ্কিয়াল মাসলে প্যারাসিম্প্যাথেটিক রিঅ্যাগ্রেশন করে, প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রাক্ট করে, ব্রঙ্কিয়াল সিক্রেশন সিম্প্যাথেটিক কমায়, প্যারাসিম্প্যাথেটিক বাড়ায়। আমি বললাম সবসময় আমি পানি সিক্রেশন বেশি করতে থাকে। তেমন এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে সিম্প্যাথেটিক, আচ্ছা, পেনিসের ক্ষেত্রে মেলে এখানে মনে রাখতে হবে যে সিম্প্যাথেটিক করে ইজাকুলেশন, প্যারাসিম্প্যাথেটিক করে ইরেকশন। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে, সায়েন্স অফ এক্সপেরিমেন্টাল লেশন, সায়েন্স অফ হাইপারটোনিয়া, সায়েন্স অফ হাইপারটোনিয়া, লস্ট টেন্ডনডিপ্লেজ, এক্সপেরিমেন্টেশনে আমরা জানি রিজিডিটি, হাইপারটোনিয়া, ইনভলান্টারি মুভমেন্টের মধ্যে ট্রেমর করে অ্যাথ্রোসিস হতে পারে। হাইপারটোনিয়া যেমন আপার মোটর নিউরোলেশন হতে পারে, এক্সপেরিমেন্টেশন হতে পারে, হিস্টেরিক কনভার্সন হতে পারে, আদার ক্যারাটোনিক স্টেট টিটিনাস এগুলো হতে পারে। হাইপারটোনিয়া যেমন সেরেব্রালেশন হতে পারে, লোয়ার মোটর নিউরন হাইপারটোনিয়া, আপার মোটরে হাইপারটোনিয়া, লোয়ার মোটরে হাইপারটোনিয়া, সেরেব্রালেশন হাইপারটোনিয়া হতে পারে, হ্যাঁ, ডর্সাল কলাম লেশনে হাইপারটোনিয়া হতে পারে, পলিনিউরোপ্যাথি হাইপারটোনিয়া হতে পারে, লস অফ টেন্ডন রিফ্লেক্স হচ্ছে যে টেন্ডন রিফ্লেক্স লস হয়েছে, যেমন লোয়ার মোটর নিউরন লেশন, পেরিফেরাল নিউরোপ্যাথি, টেন্ডন রিফ্লেক্স লস হতে পারে। এখান থেকে আপনাদের কোশ্চেন করতে পারে যে লস অফ টেন্ডন রিফ্লেক্স মানে কিছু কিছু টেন্ডন রিফ্লেক্স লস হচ্ছে, মানে ধরেন কোশ্চেনটি এমন হতে পারে, হোয়াট ইজ নট দি কজ অফ হাইপারটোনিয়া, এখানে আপার মোটর নিউরন লেশন আছে, এক্সট্রাপিরামিডাল লেশন আছে, ক্যারাটোনিক এস্ট আছে, দিয়ে দিল ডর্সাল কলাম লেশন, ডর্সাল কলাম লেশন হচ্ছে হাইপারটোনিয়ার কজ, এভাবে দিতে পারে। জার্ক, বাইসেপ জার্ক হচ্ছে আমরা জানি 5-6, ট্রাইসেপস 6-7, আর হচ্ছে অ্যাঙ্কেল জার্ক হচ্ছে L5-S1, এক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারে যে কোন জার্কের রুট ভ্যালু কত, যেমন বাইসেপসের জমা দেখা গেলো যে 5-6 লেশন হলে বাইসেপ চলে যেতে পারে, অ্যাঙ্কেল হলে S1 হলে অ্যাঙ্কেল যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স কোথায় কোথায় পাবো, প্রথম 2 বছরের আগে আমরা প্ল্যান্টার রেসপন্স এক্সটেন্সর পেতে পারি, যেখানে ব্যাবিনেসিয়া পজিটিভ হতে পারে, যেখানে তো আমাদের মায়েলিনেশন হয়নি, পিরামিডাল ট্র্যাক, স্লিপের ক্ষেত্রে পেতে পারি, আপার মোটর নিউরোলেশনের ক্ষেত্রে পেতে পারি, ডিপ কমাতে পেতে পারে, যে আমার ব্যাবিনেসিয়া পজিটিভ কিসে কিসে পাবো, একটা স্লিপে পাবো, একটা হচ্ছে প্রথম 2 বছরের মধ্যে পাবো, আপার মোটর নিউরোলেশনে পাবো, ডিপ কমাতে পাবো। আচ্ছা, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, সেন্সরি লেভেলটা কীভাবে পাবো,
যেমন আমরা প্রথমে পড়েছিলাম যে সার্ভাইকাল সেগমেন্ট হচ্ছে 8টা, থোরাসিক হচ্ছে 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 5টা, কক্সিস 1টা। এখন আমাদের কোন ভার্টিব্রাল, আমরা জানি যে আমাদের ভার্টিব্রাল, আমাদের হচ্ছে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে আপার মোটর অফ দি L1, আপার পার্ট অফ দি L1 বা লোয়ার পার্ট অফ দি T12 ভার্টিব্রাল, অনেকে অনেক জায়গায় শেষ হয় বা আপার পার্ট অফ দি L1 ধরাই ভালো। তাহলে এখন তাহলে আমাদের স্পাইনাল কর্ড এত আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের নিচে সাপ্লাই কীভাবে যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে আমাদের একটা রুল আছে, যেমন সার্ভাইকাল যে সেগমেন্ট, সেখানে আমার আমার যদি স্পাইনাল কর্ডের নার্ভ সাপ্লাই বা স্পাইনাল কর্ডের সেগমেন্ট জানতে চাই, সার্ভাইকাল ক্ষেত্রে আমাদের 1 যোগ করতে হবে, আপার থোরাসিক মানে হচ্ছে 1 থেকে 6 আমাদের 2 যোগ করতে হবে, আমাদের লোয়ার থোরাসিকের মধ্যে 7 থেকে 9 3 যোগ করতে হবে, 10 নম্বর মানে T10 10 নম্বর থোরাসিক ভার্টিবার করেসপন্ডিং হচ্ছে L12 L12 10 নম্বর ভার্টিবাল সেগমেন্টের করেসপন্ডিং হচ্ছে লাম্বা স্পাইনাল কর্ডের L12, 11 নম্বর হচ্ছে L34, 12 নম্বর হচ্ছে L5 করেসপন্ডিং, এবং L1 এর করেসপন্ডিং হচ্ছে স্যাক্রাল এবং কক্সিজাল। এখানে দেওয়া আছে, দেখেন হাউ টু ফাইন্ড দ্য সেন্সরি লেভেল, সেন্সরি লেভেলটা আমরা কিভাবে পাবো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লস অফ অ্যাঙ্কেল জার্ক অথবা নি জার্ক প্ল্যান্টার এক্সটেনসর, এটা কোথায় কোথায় পাবো? এটা আমরা পেতে পারি হচ্ছে স্পাইনাল সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, 1 নম্বর। 2 নম্বর এটা হচ্ছে ট্যাবোপ্যারেসিস, ট্যাবোপ্যারেসিস মানে ট্যাবাস ডরসালিস মানে হচ্ছে যে সিফিলিস হয়েছে, সিফিলিসের কমপ্লিকেশন থেকে হচ্ছে। তারপরে হচ্ছে যে মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে, তারপরে ফ্রেডিক্স অ্যাটাক্সিয়া, এটা তো মনে রাখবেন, ডায়াবেটিস মেলিটাস উইথ পেরিফেরাল সার্ভাইকাল নিউরোপ্যাথি। আচ্ছা, এবার আমরা চলে আসি শেষের দিকে, আমাদের প্রায় আমরা চলে এসেছি ভিজুয়াল পাথওয়ে মানে স্পেশাল সেন্সেস। আচ্ছা, এখানে আমরা একটু পাথওয়েটা একটু দেখাবো, ভিজুয়াল পাথওয়েটা। এখানে হচ্ছে যে প্রথমে আগে ভিজুয়াল পাথওয়ে দেখানোর আগে আমি দেখতে চাই, আমি দেখাতে চাচ্ছি যে এখানে আমার যদি কোনো একটা জায়গায় মেন প্রশ্ন আমার যেখানে থেকে আসে, মানে আমাকে আমার কোশ্চেন যেখান থেকে আসতে পারে সে থেকে আমি সেটা আগে দেখাচ্ছি যে কোন জায়গায় আমার যদি কেটে যায় তাহলে আমার কী সমস্যা হতে পারে। মানে এই যে ভিজুয়াল পাথওয়ে, এই যে এটা ধরলাম আমাদের আই বল, হ্যাঁ, এখানে অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, তারপরে হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, এই যে পাথ, এই পাথওয়েতে কোনো জায়গায় যদি আমার কোনো জায়গায় যদি কেটে বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমার কেমন ফিচার পেতে পারি। এটা খুব একটা কমন কোশ্চেন হয়, যেমন আমার যদি সরাসরি এইখানে অপটিক নার্ভ, এটা অপটিক নার্ভে যদি আমার কেটে যায়, অপটিক নার্ভে কেটে গেল তাহলে আমার যে লেশন হবে সেটা হচ্ছে মনোঅকুলার ব্লাইন্ডনেস, মানে কমপ্লিটলি ওই সাইডে আমি আর দেখতে পাবো না। তার আগে বলে রাখি, এই যে এখানে দুইটা ফাইবার আছে, একটা হচ্ছে ন্যাজাল ফাইবার, একটা হচ্ছে টেম্পোরাল ফাইবার। টেম্পোরাল ফাইবার দিয়ে আমরা এই সাইডে দেখবো, ন্যাজাল ফাইবার দিয়ে আমি এই সাইডে দেখবো, টেম্পোরাল ফাইবার দিয়ে আমি মিডিয়ালি দেখবো, ন্যাজাল ফাইবার দিয়ে ল্যাটারালি দেখবো। এখন অপটিক নার্ভে যদি কেটে যায় তাহলে আমার কমপ্লিট ব্লাইন্ডনেস। অপটিক কায়াজমা যদি এই জায়গায় আমার কাটা পড়ে তাহলে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া, দেখেন এই যে ফাইবারটা যেটা ক্রস করেছে সেই ক্রস ফাইবারটা দেখে হচ্ছে টেম্পোরাল সাইডে, এই ফাইবারের ক্রস ফাইবার দেখে টেম্পোরাল সাইডে, তার মানে দুই দিকেরই আমার টেম্পোরাল সাইডের আমি কোনো দেখতে পাবো না, টেম্পোরাল ফিল্ডে আমি দেখতে পাবো না। তার মানে আমার এইখানে যদি কাটা পড়ে, অপটিক কায়াজমাতে যদি কাটা পড়ে তাহলে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া বলবো, কারণ দুই দিকেরই আমি অর্ধেক, এটা যদি আমার ফিল্ড হয় তাহলে এইখানে যদি কাটা হয় তাহলে এটা হেমি মানে অর্ধেক, অ্যানোপিয়া, অ্যানোপিয়া মানে দেখতে পাচ্ছি না।
তার মানে হেমিয়ানোপিয়া মানে এক সাইড দেখতে পাচ্ছেন না, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া মানে টেম্পোরাল ফিল্ড, এটা টেম্পোরাল ফিল্ড, এটা নেজাল ফিল্ড, এদিকে টেম্পোরাল ফিল্ডও দেখতে পাচ্ছেন না, এদিকে টেম্পোরাল ফিল্ডও দেখতে পাচ্ছেন, এটা অপটিক কায়রোমাতে। এবার আসবে অপটিক ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্টে যদি কাটা পড়ে তাহলে দেখেন এখানে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে, হোমোনিমাস হেমিয়ানোপিয়া মানে আমি যে কোনো একটা দিকে, যেমন যদি আমার এটা ধরে লেফট সাইড, যদি লেফট সাইডের এই অপটিকটা যদি কাটা পড়ে তাহলে সেক্ষেত্রে দেখেন আমার কি কাটা পড়ছে, কাটা পড়ছে হচ্ছে আমার লেফট আইয়ের নেজাল ফিল্ড, লেফট আই যদি এটা হয় তাহলে তার নেজাল ফিল্ড আমি দেখতে পাবো না, এটা আমি দেখতে পাচ্ছি না এই সাইডে। আবার রাইট আইতে হচ্ছে, রাইট আইতে হচ্ছে লেফট আইয়ের কাটা, লেফট আইয়ের কাটা পড়, সরি লেফট আইয়ের, হ্যাঁ ঠিকই আছে, লেফট আইয়ের টেম্পোরাল ফাইবার কাটা পড়ছে, নেজাল ফিল্ডে আমি দেখতে পাচ্ছি না, রাইট আইয়ের কাটা পড়ছে হচ্ছে নেজাল ফাইবার কিন্তু আমি টেম্পোরালটা দেখতে পাচ্ছি না। এটা যদি রাইট আই হয়, রাইট আইয়েরও আমি টেম্পোরালটা দেখতে পাচ্ছি না, তাহলে আমার কি হচ্ছে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া, মানে আমি দুটোই এই সাইড এই সাইড কন্ট্রাল্যাটারাল দুটারই কন্ট্রাল্যাটারালি আমি দেখতে পাচ্ছি না হোমোনিমাস হেমিয়ানোপিয়া, হেমিয়ানোপিয়া এবং হোমোনিমাস মানে এক সাইডেরই, মানে আমি দুটারই এক সাইডের একদিকটা এটা ভীষণটা আমার লস্ট হচ্ছে অপটিক ট্র্যাক্টে। এখন ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে শুরু করেন, ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন থেকে ভিজুয়াল কর্টেক্স, এখন ল্যাটারাল জেনিকুলেট বডির পর আসে অপটিক রেডিয়েশন। অপটিক রেডিয়েশন হচ্ছে আবার দুইটা লোবের মধ্যে দিয়ে যায়, একটা টেম্পোরাল লোব, একটা হচ্ছে প্যারাটাল লোব। এখন টেম্পোরাল লোবের অংশে যদি অপটিক রেডিয়েশনের সমস্যা হয় তাহলে আমার হবে কি কোয়াড্রান্টানোপিয়া, কোয়াড্রান্টানোপিয়া বলতে বোঝাচ্ছে কি আমার চার ভাগের তিন ভাগ নষ্ট হয়ে যাবে, শুধু এক ভাগ ঠিক থাকবে। এখন একটা তবে আপার কোয়াড্রান্টানোপিয়া, একটা তবে লোয়ার কোয়াড্রান্টানোপিয়া। তাহলে যদি প্যারাটাল লোবের অপটিক রেডিয়েশন এবং টেম্পোরাল লোবের অপটিক রেডিয়েশনের মধ্যে যদি টেম্পোরাল লোবের অপটিক রেডিয়েশনে আমার সমস্যা হয় তাহলে হবে আপার কোয়াড্রান্টানোপিয়া, এবং প্যারাটাল লোবে যদি সমস্যা হয় তাহলে লোয়ার কোয়াড্রান্টানোপিয়া। তার কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস আপার কোয়াড্রান্টানোপিয়া ওটা টেম্পোরাল লোবে হবে, এবং কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্রান্টানোপিয়া প্যারাটাল লোবে। এবং যদি ভিজুয়াল কর্টেক্সের সমস্যা হয় তাহলে আমার, তাহলেও আমার ভিজুয়াল কর্টেক্সের সমস্যা হলে আমার হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে, এখানে হবে কনগ্রুয়াস আর ইনকনগ্রুয়াস, এটা আমি আপনাদের এখানে আনতে চাচ্ছি না, এখানে আপনি শুধু জেনে রাখা ভিজুয়াল কর্টেক্স সমস্যা হলে এখানে আপনার মানে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে। এখন অনেক সময় বলে যে অক্সিপিটাল কর্টেক্স, যেটা অক্সিপিটাল লোব, অক্সিপিটাল কর্টেক্স যদি আমার যদি লেশন হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে হবে হোমোনিমাস হেমিয়ানোপিয়া ম্যাকুলার স্পেয়ারিং, মানে ম্যাকুলাটা স্পেয়ার করবে কিন্তু হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে। এর কারণ হচ্ছে যে অক্সিপিটাল কর্টেক্স যেটা আমাদের সেটা সাপ্লাই করে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয় অক্সিপিটাল কর্টেক্সকে। এখন যদি অক্সিপিটাল কর্টেক্সের সমস্যা হয়, পোস্টের সেরেব্রাল আর্টারি কেটে গেলে আমার অক্সিপিটাল কর্টেক্সে যদি সমস্যা হয় তাহলে আমি হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে, কিন্তু আমাদের যে ম্যাকুলা অংশটা থাকে সেই ম্যাকুলাটা সাপ্লাই দেয় মিডিল সেরেব্রাল আর্টারি একটা পার্ট, ফলে কি হয় পোস্টের সেরেব্রাল আর্টারি যদি নষ্ট হয় অক্সিপিটাল কর্টেক্সের সমস্যা হয়েছে কিন্তু মিডিল সেরেব্রাল আর্টারি তো ইন্টেক্ট আছে, এই কারণে আমার আর ওই ম্যাকুলাতে কোনো সমস্যা হয় না। তাই জন্যে অক্সিপিটাল কর্টেক্সে হলে বলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। আদার্স যদি বলেন এখানে হবে কোয়াড্রান্টানোপিয়া হবে, আমার অপটিক রেডিয়েশন বলেন ভিজুয়াল কর্টেক্সও কোয়াড্রান্টানোপিয়া হবে, এখানে টেম্পোরাল লোবে যদি হয় তাহলে আপার কোয়াড্রান্টানোপিয়া, প্যারাটাল লোবে লোয়ার কোয়াড্রান্টানোপিয়া। এই জিনিসটা আপনাদের একটু জাস্ট ডিটেলস দেখিয়ে দিলাম, এটা আমাদের ইয়েতে আছে। এখান থেকে কোশ্চেন হতে পারে যে যদি অপটিক কাজমাতে কোনো লেশন থাকে তাহলে কী ধরনের সমস্যা হতে পারে, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া না হোমোনিমাস হেমিয়ানোপিয়া, কন্ট্রাডাল আপার কোয়াড্রান্টানোপিয়া, কন্ট্রাডাল লোয়ার কোয়াড্রান্টানোপিয়া, এরকম কোশ্চেন হতে পারে, এবং এই প্রত্যেকটা কোন কোন জায়গায় লেশন হলে কেমন হয় এটা আপনারা দেখে এটা ভালো মতো করে আপনারা জেনে নেবেন। লাইট রিফ্লেক্স সম্পর্কে একটু বলে, লাইট রিফ্লেক্স, লাইট রিফ্লেক্সটা হচ্ছে কি, লাইট রিফ্লেক্সটা হচ্ছে, লাইট রিফ্লেক্স হচ্ছে আপনার হচ্ছে যে লাইটটা আসলো, লাইটটা এসে চোখে রিফ্লেক্টরের পার্ট দিয়ে ঢুকলো, ঢুকে হচ্ছে যে রিফ্লেক্টর মেরে রেটিনাতে গেল, রেটিনা থেকে রডস অ্যান্ড কোন, লাইট রিফ্লেক্সটা
রডস অ্যান্ড কোন থেকে বাইপোলার সেল, গ্যাংলিওনিক সেল এরকম হবে, তারপর হচ্ছে যে অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট হয়ে সে কি করলো প্রিটেক্টাল নিউক্লিয়াস। এটা এখানে ছবিটা আসলে দেওয়া নেই, এখানে প্রিটেক্টাল নিউক্লিয়াস থাকে, দুই সাইডে প্রিটেক্টাল নিউক্লিয়াস থাকে, তারপর এখানে হচ্ছে যে এডিঞ্জার ওয়েস্পল নিউক্লিয়াস থাকে, আর এখানে হচ্ছে যে ইয়ে থাকে অকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস। তো প্রিটেক্টাল নিউক্লিয়াসে যায়, প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে সে কি করে তারপরে অকুলোমোটর নার্ভ নিউক্লিয়াসে এডেঞ্জার ওয়েস্পল নিউক্লিয়াস দিয়ে ভাই এডেঞ্জার ওয়েস্পল নিউক্লিয়াস সে কি করে অকুলোমোটর নার্ভে চলে যায়, প্রিটেক্টাল থেকে অপটিক অপটিক ট্র্যাক্ট থেকে প্রিটেক্টাল নিউক্লিয়াসে যায়। এটা স্নেলের নিউরো অ্যানাটমিতে খুব সুন্দর করে ছবিটা দেওয়া আছে, ছবিটা যদি আপনারা দেখতে পারেন তাহলে খুব ভালো হয়। প্রিটেক্টাল নিউক্লিয়াস অপটিক ট্র্যাক্ট থেকে প্রিটেক্টাল নিউক্লিয়াস নিউক্লিয়াসে যায় ফাইবার দিয়ে, সেখান থেকে সে চলে যাওয়া হচ্ছে এডেঞ্জার ওয়েস্পল নিউক্লিয়াস হয়ে অকুলোমোটর নার্ভে, অকুলোমোটর নার্ভ থেকে সে চলে যাওয়া হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন, সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে সে যায় হচ্ছে কন্ট্রাকশন, তখন সে শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে কনস্ট্রিক্টর পিপুলিকে কন্ট্রাক্ট করে। তাহলে এখন লাইট রিফ্লেক্স কি, লাইট রিফ্লেক্স সম্পর্কে প্রথমে আমার একটা বলা উচিত ছিল, সেটা হচ্ছে লাইট রিফ্লেক্স দুই রকম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড কনসেন্সুয়াল, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্স। ডাইরেক্ট লাইট রিফ্লেক্স হচ্ছে যে আমি আপনার এক চোখে লাইট ফেলবো এবং আপনার চোখটা কন্ট্রাক্ট করবে, পিপুলটা কন্ট্রাক্ট করবে, এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর কনসেন্সুয়ালটা হচ্ছে আপনার আমি এক চোখে লাইট ফেলবো ও পাশের পিপুলটা কন্ট্রাক্ট করবে, সেটা হচ্ছে কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্স। ঠিক আছে, লাইট রিফ্লেক্সে পাথর অত ডিটেলস আপনাদের জানার দরকার নেই, জাস্ট এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসতে পারে, না আসার সম্ভাবনা খুব একটা বেশি আমি দেখছি না, এখান থেকে আপনারা জাস্ট জেনে রাখবেন যাতে কোনো ভুল না হয়। তাহলে হচ্ছে যে লাইটটা আসলো রিফ্লেক্টরের মিডিয়া পাস করে রেটিনার মাধ্যমে রডস অ্যান্ড কোন দিয়ে আপনার সরাসরি অপটিক নার্ভ, অপটিক কাজ বা অপটিক ট্র্যাক্ট প্রিটেক্টাল নিউক্লিয়াসে গেল, প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে সে অকুলোমোটর এডেঞ্জার ওয়েস্পল থেকে অকুলোমোটর নিউক্লিয়াসের মাধ্যমে শর্ট সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে কনস্ট্রিক্টর পিপুলি মাসলকে কন্ট্রাক্ট করলো। অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা আপনারা একটু রিডিং দিতে পারেন, এখানে হচ্ছে যে চেঞ্জ হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্সের তিনটা চেঞ্জ আপনারা দেখেন, যে অ্যান্টিরিয়র কনভেক্সিটি অফ দ্য লেন্স ইনক্রিজ করে, লেন্সের অ্যান্টিরিয়র কনভেক্সিটি ইনক্রিজ করে, পিপুল কনভার্জ করে এবং কনভার্জ করে টু পিপুল, পিপুলের টু পিপুলের এক্স অপটিক্যাল এক্সিসটা কনভার্জ করে, পিপুল কনসিট করে এবং অ্যান্টেরিয়র এক্সিসটা লেন্সের অ্যান্টেরিয়র এক্সিস ইনক্রিজ করে। আচ্ছা, এইখানে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের ব্যাপারে আপনার অপটিক ট্র্যাক মানে লাইট রিফ্লেক্সটা অপটিক ট্র্যাকটি সরাসরি প্রিটেটাল নিউক্লিয়াস যায়, কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা অপটিক ট্র্যাক, অপটিক কাজমা, ল্যাটারাল জেনিকুলার বডি, অপটিক রেডিয়েশন দিয়ে ভিজুয়াল কর্টেক্সে যায়, ভিজুয়াল কর্টেক্স থেকে একটা ফাইবার ফ্রন্টাল আই ফিল্ডে যায়, ফ্রন্টাল আই ফিল্ড থেকে একটা ফাইবার আবার কি করে ব্যাক করে, সেটা ব্যাক করে ফ্রন্টাল আই ফিল্ড থেকে আবার সরাসরি অকুলোমোটর নিউক্লিয়াসে চলে যায়, ফ্রন্টাল আই ফিল্ড থেকে একটা ফাইবার অকুলোমোটর নিউক্লিয়াস, অকুলোমোটর নিউক্লিয়াস থেকে এডেঞ্জার ওয়েস্পল অকুলোমোটর নিউক্লিয়াস হয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে সে মিডিয়াল রেকটাস মাসলকেও করে কনস্ট্রিক্ট, আর এদিকে পিপুলারি কনস্ট্রিক্ট পিপুলি মাসলকে কনস্ট্রিক্ট করে, ফলে কি হয় দুটা যখন একসাথে কনস্ট্রিক্ট করে তখন আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স হয় কনস্ট্রিক্টর পিপুলি আর মিডিয়াল রেকটাস মাসল। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে ফ্রন্টাল আই ফিল পর্যন্ত সে ভিজুয়াল পাথওয়ে দেশে আসলো, এসে অপটিক রেডিয়েশন, অপটিক নার্ভ, অপটিক কাজ বা অপটিক ট্র্যাক্ট হয়ে ল্যাটারাল জেনিকুলার বডি, অপটিক রেডিয়েশন ভিজুয়াল কর্টেক্সে যায়, ভিজুয়াল কর্টেক্স থেকে সে ফ্রন্টাল আই ফিল্ডে যায়, ফ্রন্টাল আই ফিল্ড থেকে আবার সে ব্যাক করে, ব্যাক করে আবার সে এডেঞ্জার ওয়েস্পল নিউক্লিয়াসে অকুলোমোটর নিউক্লিয়াস হয়ে সরাসরি সিলিয়ারি গ্যাংলিয়ন দিয়ে চলে যায় এবং কনস্টিটিউটিভ মাসলে কনস্ট্রিক্ট করে এবং ল্যাটারাল রেকটাস মাসলে কনস্ট্রিক্ট করে, ফলে কি হয় আলটিমেটলি আমার অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখা যায়। এবং এখানে কি হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স ক্ষেত্রে কি হচ্ছে আমার লেন্সের অ্যান্টেরিয়র এক্সিসটা কমে যাচ্ছে। আচ্ছা, এখানে আমার কিছু আর্জাইল রবার্টস অ্যান্ড পিপুল সম্পর্কে একটু বলে নিচ্ছি আমি। আচ্ছা, প্রেস বায়োপিয়া বা চাল সে লাগা যেটা আমরা বলি, এখানে আমার হচ্ছে যে অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা মানে লস্ট হয়। হ্যাঁ, আর আর্জাইল রবার্টস অ্যান্ড পিপুলে ARP, আর্জাইল রবার্টস অ্যান্ড পিপুল সম্পর্কে একটু বলি আপনাদেরকে মনে রাখার জন্য শুধু আপনাদের, ARP, আর্জাইল রবার্টস অ্যান্ড পিপুল হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট আর পিপুলারি রিফ্লেক্স অ্যাবসেন্ট। এটা মনে রাখবেন যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স আর্জাল রবার্টসনে থাকে কিন্তু লাইট রিফ্লেক্সটা লস্ট হয়।
এখানে ভেস্টিবুলার অ্যাপারাটাস সম্পর্কে একটু শুধু জানবেন যে কি কি দ্বারা তৈরি, সেমি সার্কুলার ক্যানাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড স্যাকুল। ভেস্টিবুলার অ্যাপারাটাস জাস্ট একটু রিডিং পড়তে পারেন। পাথওয়ে পর টেস্ট, টেস্টের ক্ষেত্রে আমার জানি যে টাঙ্গের লাং টাঙ্গে টাঙ্গের নার্ভ সাপ্লাইড জানেন যে এন্টার টু থার্ড এক্সক্লুডিং ভ্যালার পেপেলে হচ্ছে যে লিঙ্গুয়াল নার্ভ, ক্যারোটিড নার্ভ থ্রু ফেসিয়াল নার্ভ, আর পোস্টের ওয়ান থার্ড ইনক্লুডিং ভ্যালার পেপেলা, গ্লসোফেরেঞ্জাল আর মোস্ট পোস্টের হচ্ছে ভ্যাগাস নার্ভ। অডিশনের পাথে অতটা ইম্পর্টেন্ট না, আপনারা একটু দেখে রাখতে পারেন। ডিপনেস দুই রকম আছে, কন্ডাকশন অ্যান্ড নার্ভ ডিপনেস। এটা তো মোটামুটি আপনাদের এই ছিল মোটামুটি আপনাদের আজকের লেকচার। আশা করি আপনাদের আজকের লেকচারটা ভালো লাগবে, এবং পরবর্তীতে ইনশাল্লাহ যদি সুযোগ হয় আল্লাহ রহমত করে তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।